সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওদের দুজনকে। মুগ্ধ এতটা ভয় আগে কোনোদিনও কোনো সিচুয়েশনে কাউকে পায়নি। যতটা ভয় পাচ্ছে আজ তার নাকে খুব অসহায় লাগছে, কোনো রকমে বলল। তখনও তিথিরই আমার গার্লফ্রেন্ড ছিল, তান্না বলল। রিয়েলি, গল্পটা বেশ। তিতিরের বাবা এতক্ষণে কথা বলল, ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না, তান্না তুই ওকে কিভাবে চিনিস? বাবা, উনি মেহবুব, মিথুনদের বাসার দোতলায় থাকতো। বুঝতে পেরেছো কার কথা বলছি? বাবা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো মুগ্ধর দিকে। মুগ্ধর সত্যি সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছিল। বাবা মুগ্ধর দিক থেকে চোখ ফিরিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল, তিতির, আংটিটা ফেরত দিয়ে দাও। তিতির অবাক হয়ে তাকিয়েছিল, বুঝতে পারছিল না কি হচ্ছে। মুগ্ধর মা বলল, কেন ভাই, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের পরিচিত হওয়ার সাথে তিতিরের আংটি খুলে ফেলার কি সম্পর্ক রয়েছে? তিতিরের বাবা বলল, এবে সম্ভব নয়, আমি কোনো গুন্ডা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তিতির কিছু বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে সমস্যা বিরাট, কারণ মুগ্ধ প্রচণ্ড নার্ভাস। মুগ্ধকে খুব কঠিন সময়েও নার্ভাস হতে দেখেনি তিতির, তাই ভয়ে তিতির আর কোনো কথা বলতে পারছিল না, কিন্তু যা দেখছে তাতে বুক ফেটে কান্না বেরিয়ে আসতে লাগলো। চোখ দিয়ে অঝোরু ধারায় পানি পড়ছে, মুখে আঁচল চেপে ধরে আছে তিতির। মুগ্ধর মা বলল, গুন্ডা মানে? আমার ছেলেকে গুন্ডা কেন বলছেন? ও কি করেছে? আন্টি, সেসব কথা বাচ্চা কাচ্চার মুরব্বীদের সামনে আমি মুখে আনতে পারবো না, তাই ভালো হয় আপনি মেহবুব ভাইয়ের কাছ থেকে এসব জেনে নিন। উনি সত্যি ঘটনাটাই বলুক আর রং চং মিশিয়ে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তিতিরের বাবা হাত জোর করে বলল, মাফ করবেন, এ বিয়ে সম্ভব না, আপনারা এখন আসতে পারেন। এই কথা শুনে মুগ্ধর কি যে হলো সাথে তিতিরের বাবার সামনে দুই হাঁটু মুড়ে বসে পা ধরে বলল, আঙ্কেল, এ কথা বলবেন না প্লিজ, আমি যা করেছিলাম ভুল করেছিলাম, আজ আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা করুন। তিতিরের বাবার একটি কথাও না বলে চলে গেল নিজের ঘরে, পেছন পেছন তিতিরের মাও গেল। বাবার পাশে তান্না দাঁড়িয়েছিল, মুগ্ধ তান্নার পা ধরে বলল, তান্না, তুমি আমার ছোটই হবে, তবু যে হাতে তোমাকে মেরেছিলাম সে হাতে আজ তোমার পা ধরে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করো, তিতিকে আমার থেকে আলাদা করো না। এই দৃশ্য দেখে পিউয়ের চোখে পানি এসে গেল, স্নিগ্ধ তাকিয়েছিল অবাক হয়ে। এটা কি ওদেরই বড় ভাই, যে কোনোদিনও কারো সামনে মাথা নিচু করেনি, সে আজ একজনের পর একজনের পা ধরে মাফ চেয়ে যাচ্ছে। তান্না সরে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে বলল, নিচে দারোয়ানকে বললে গেট খুলে দেবে। তখনও মুগ্ধ ফ্লোরে বসার মাওকে তুলে বলল, চল। মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মুগ্ধ, পিউ, স্নিগ্ধ ওকে ধরে নিয়ে ওদের মা তিতিরদের বাসা থেকে বেরিয়ে এলো। বের হওয়ার আগে একবার মুগ্ধ তিতিরের দিকে তাকালো। তিতির ওর ভাবিকে জড়িয়ে ধরে কাঁদছে, আর কোনোদিনও মুগ্ধ তিতিরের চোখের জল মুছে দিতে পারবে না। ওর আজকের এই যত্ন করে পরা লাল শাড়ি, চোখের কাজল সব মিথ্যে হয়ে গেল। মুগ্ধ খুব ভেঙে পড়েছিল। পিউ, স্নিগ্ধ, মা সবার সামনে কৌতূহল ছিল আসলে কি এমন হয়েছিল তান্নার মুগ্ধর মধ্যে। মা জিজ্ঞাসা করতে মুগ্ধ পুরো ঘটনাটা বলল। মা বলল, ওদের আসা তাহলে ছেড়ে দে, তিতিরকে বল একদম খালি হাতে চলে আসতে। ওদিকে ওরা চলে যাওয়ার পর তান্না গিয়ে বাবার ঘরে ঢুকলো। তিতির ভাবিকে জড়িয়ে ধরে কাঁদছিল। তান্নাকে বাবার ঘরে যেতে দেখে তিতিরও গেল। আসল ঘটনা কি সেটা ওর জানতেই হবে। ঘরের দরজায় পা রাখার আগে তিতির শুনতে পেল তান্না বাবা মাকে বলছে, তিতির হয়তো কান্নাকাটি করবে, তোমরা আবার গলে যেও না। তান্না, এসব কিছুই আমাকে বলতে হবে না, আমি খুব ভালোভাবে, মনে আছে তুই এক সপ্তাহ হাসপাতালে আসিলি, কয়েক মাস লেগেছে সুস্থ হতে। ওই ছেলে যদি ভালো হতো আমাকে মারার জন্য ওদের বিয়ে আটকে থাকতো না বাবা, ও একটা ক্যারেক্টারলেস ব্যাচেলার ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসতো ভাড়া করে, চিন্তা করো একবার। আর আমাকে মারার সময় কি বাজে বাজে গালি যে দিচ্ছিল বাবা, তার একটাও যদি তিতির শোনে ও ঘৃণায় মরে যাবে। আমার নাকি কোনো জন্মের পরিচয় নেই, মাকে নিয়ে কতটা বাজে কথা বলেছিল বাবা, আমি কিছুই ভুলিনি। তার সাথে আমি আমার বোনের বিয়ে তো কিছুতেই মানবো না বাবা। তিতির বিষয়ে আঁচলে মুখ চেপে ধরেছিল তান্নার কথা শুনে। মুগ্ধ ভাড়া করা মেয়ে নিয়ে আসতো অসম্ভব, তিতির চেনে মুগ্ধকে, মুগ্ধ কখনোই ওরকম না, কিন্তু মার আর গালাগাল সেটা তো তিতির নিজের চোখেই দেখেছে কতবার, তবু সেটা জানতে হবে। বাবা ভাইকে পরে ফেস করবে, আগে পুরোটা মুগ্ধর কাছ থেকে জেনে নিতে হবে। তিতির নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল, তারপর ফোন করলো মুগ্ধকে। ওপাশ থেকে ভেসে এলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে, দয়া করে আবারও চেষ্টা করুন। তিতির অবাক হলো, মুগ্ধর মোবাইল তো কখনো বন্ধ থাকে না, তবে আজ বন্ধ কেন? চোখে পানি যেন আজ আটছেই না, উপচে উপচে পড়ছে। কাঁদতে কাঁদতে তিতিরে নিঃশ্বাস আটকে যাচ্ছিল, বারবার মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে
মুগ্ধকে আরও পাবে না। আর ঠিক তখনই ওর চোখে ভেসে উঠছিল মুগ্ধর সাথে কাটানো দিনগুলো, ওদের সব স্পেশাল মুহূর্তগুলো, কত স্বপ্ন, কত প্ল্যানিং, কত কথা দেয়া নেওয়া, সব এভাবে শেষ হয়ে যাবে, এসব ভাবনার অবসান ঘটালো একটা ফোন কল। রিংটোন শুনে তাকাতেই তিতির দেখলো স্ক্রিনে ভেসে উঠেছে মুগ্ধ ইজ কলিং। লাফিয়ে উঠে ফোন ধরল তিতির। মুগ্ধর গলায় হ্যালো শুনতে কান্নাটা আরো বেড়ে গেল। মুগ্ধ বলল, আরে পাখি কাঁদছো কেন, সব ঠিক হয়ে যাবে। তিতির কাঁদতে কাঁদতেই বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই তিতির পাখি। আই লাভ ইউ। তোমার সাথে থাকতে না পারলে আমি মরে যাব। প্লিজ কিছু একটু করো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই করব, তুমি আর কান্না করো না প্লিজ, দেখো সব ঠিক করে দেব। জানো কতবার তোমাকে ফোন করেছি কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। হ্যাঁ ফোন আছাড় মেরেছিলাম, ভেঙে গেছে, পিউ কুড়িয়ে দিয়েছে অবশ্য কিন্তু অন হচ্ছিল না, অথচ তোমার খোঁজটাও নিতে পারিনি, তাই আগের ফোনটা আলমারির চিপা থেকে খুঁজে বের করেছি। যাই হোক তোমার বাসার পরিস্থিতি কি, তান্না তোমাকে স্পিচ দিয়ে দিয়েছে না এটা আমার বিরুদ্ধে? না আমি তখনই ঘরে ঢুকে দরজা লাগিয়েছি, কিন্তু তুমি ফোন কেন ভেঙেছো? আচ্ছা তান্না তোমাকে স্পিচ দিয়ে দিয়েছে না এটা আমার বিরুদ্ধে? আরে এই ক্রাটা ফোন করে পিঞ্চ করছিল, তোমাদের বাসা থেকে আমাকে রিজেক্ট করেছে সেটা নিয়ে, আমি তো ওর ফোন ধরি না তাই আননোন নাম্বার থেকে ফোন করেছে, বোঝো কি পরিমাণ বেয়াদব একটা। ছি প্লিজ তুমি স্ল্যাং ইউজ করো না তো। আমি তো এমনি খারাপ। উফ আজেররা কথা বলো না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ইকরা আপু এত তাড়াতাড়ি জানলো কি করে। কিভাবে আবার মা বলেছে, মাঝে মাঝে মা যা করে। মায়ের উপর কখনো রাগ করো না, মা তো একটু সহজ সরলই, দুনিয়ার কোনো প্যাচই বোঝে না। না মায়ের উপর রাগ করিনি। আচ্ছা এবার আমাকে বলো তো তোমার আর ভাইয়ার মধ্যে কি হয়েছিল? এতক্ষণে তিতিরের কান্না থেমে এসেছে বলল মুগ্ধ কোনো ভণিতা না করে সব বলল। যা ঘটেছিল তার এক বর্ণ চেঞ্জ বালুকায়নি, উল্টো তান্না কি কি বলেছিল আর কিভাবে মেরেছিল, কি কি গালি দিয়েছিল তার সবটা বলল। মুগ্ধ যতক্ষণ বলছিল তিতির ততক্ষণ একটা কথাও বলেনি, মুগ্ধর বলা শেষ তখনও তিতির চুপ করে রইল। তারপর মুগ্ধ বলল, তিতির চুপ করে আছো কেন, কিছু তো বলো। তিতির এখন আর মোটেও কাঁদছে না, রাগ হচ্ছে, মুগ্ধের উপরও যেমন রাগ হচ্ছে ওর ভাইয়ের উপরও রাগ হচ্ছে, বলল আমাকে ভুলে যাও। মানে তিতির আমি জানি আমি যা করেছিলাম ঠিক করিনি, কিন্তু তোমার ভাই যেটা করেছিল সেটাও কিন্তু ঠিক করেনি, তুমি ওরকম কথা বলো না তিতির, এত বড় শাস্তি আমাকে দিও না। আমি কিছুই করছি না, এত কিছু যখন ঘটে গেছে আমার ফ্যামিলি কখনোই রাজি হবে না, তাই বললাম আমাকে ভুলে যাও। সব ফ্যামিলি এরকম বলে, আমরা বোঝাবো তিতির, দেখো বোঝালে ঠিকই বুঝবে। কি বুঝবে বলো, তুমি আমার ভাইকে কি সব গালি দিয়েছো চিন্তা করে দেখো একবার। তিতির রাগ উঠলে যখন মানুষ গালি দেয় তখন এত কিছু মিন করে দেয় না, মুখে যা আসে তাই বলে গালি দেয়। তুমি আমার ভাইয়ের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছো, আমার মাকে নিয়ে বাজে কথা বলেছো, তোমার মনে হয় এর পরেও আমার বাবা আমার ভাই তোমার সাথে আমার বিয়ে দেবে? আমি কি জানতাম তার না তোমার ভাই, সব সময় তো ভাইয়া ভাইয়া বলেছো, একদিনও নামটা বলেছো? মারামারি আর গালাগালি তোমার স্বভাব, রাগ কন্ট্রোলের আর যেন কোনো উপায় নেই তোমার, আমি তো আগেও কতবার দেখেছি। তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। বাহ ভালো তো, কি বীর পুরুষ আমার। তিতির তোমার ভাই যে তোমার রেট জিজ্ঞেস করেছে তাতে কি ওর কোনো দোষ নেই? তুমি তো ওর নিজের বোন। ও যদি এটা বলেও থাকে তো জানতো না যে ও ওর বোনের সম্পর্কে বলছে। ভাইয়ের বেলায় এখন যদি বলছো তার মানে আমাকে বিশ্বাস হচ্ছে না, আর হবেই বা কিভাবে, তোমার ভাইয়ের যে অ্যাক্টিং দেখলাম আজ, বলে কি না বাচ্চা কাচ্চা আর মুরব্বীদের সামনে বলতে পারবে না কি হয়েছে। আরে ও তো দুমুখো সাপ, ওর মুখ কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে ওর মুখ দিয়ে ভালো কথা ছড়াবে? মুখটাকে একটু সামলাও। তোমার ভাই বুঝছো বাসার মধ্যে ভেজা বিড়াল হয়ে থাকে, সেটা নিশ্চয়ই ফ্যামিলিতে গুড বয় হয়ে থাকার জন্য, নাই বা জানলে? তুমি না সবসময় বলো একটা মেয়েকে বাজে কথা বলার আগে ভাবা উচিত সেও তোমার বোনেরই মতো কারো বোন, তাহলে কারো মাকে নিয়ে বলার আগে এটা ভাবল, তাহলে কারো মাকে নিয়ে বলার আগে এটা ভাবলে না সেও কারো মা? দেখো আমি তো চাইলে তামান্নাকে গালাগালি করার ব্যাপারটা তোমার কাছে গোপন করতে পারতাম, আমি তো করিনি। অনেকবার নক করার পর তিতির দরজা খুললো, বাবা মা ভাইয়া বাবা মা ভাইয়া দরজায় দাঁড়িয়ে। ভেতরে ঢুকে তিতিরের মা বলল, তিতির ওই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হওয়া কখনো সম্ভব না,
তোমার কি কিছু বলার আছে? তিতির দেখল বাবা ওর দিকে তাকাচ্ছে না, রুমে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছে। তান্নাও কোনো কথা বলছে না। মা, তোমরা ওকে যেমন ভাবছো তেমন নয়। ওই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ওকে 4 বছর ধরে চিনি। ও আসলে খারাপ না। আমার সম্পর্কে কেউ কোনো বাজে আজে বাজে কথা বললেই শুধু রেগে যায় ও, তখন রাগারাগি গালাগালিটা ওর চলে আসে। সবার তো আর 100% ভালো দিক থাকে না, বলো? মা অবাক হয়ে বলল, এত কিছুর পরেও একথা বলছিস? মা ভাইয়ের সম্মানের কোনো দাম নেই তোর কাছে? তান্না বলল, তোর মতামত জানতে চেয়েছিলাম। তিতির বলল, আমি মুগ্ধকেই বিয়ে করব। ও ভালো খারাপ যেমনই হোক না কেন, ওর সাথে আমি হ্যাপি থাকব। এতক্ষণে বাবা বলল, তিতির, তুমি যদি মনে করো তুমি অ্যাডাল্ট, তোমার নিজের জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে, তাহলে জেনে রেখো আমরা তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, যত্ন করেছি, ভালোবাসা দিয়েছি, তাই তোমার উপর আমাদের অধিকার আছে। আমরা কোনোভাবেই তোমাকে আগুনে ফেলে দিতে পারবো না। যাই হোক, আমরা কখনো এই ছেলের সাথে তোমার বিয়ে দিব না। তারপরেও যদি করতে চাও তাহলে এবারে ছেড়ে চিরতরে চলে যাও, কখনো আর ফিরে আসবে না। তুমি ভুলে যেও না তোমার বাবা মা আছে, আমরাও ভুলে যাব আমাদের একটা মেয়ে ছিল। সব সম্পর্ক সেদিনই শেষ হয়ে যাবে যেদিন তুমি ওর সাথে নতুন একটা সম্পর্কে বাধা পড়বে। এই কথা বলেই বাবা ঘর থেকে বেরিয়ে গেল। তান্নাও বলল, রক্তের সম্পর্কের প্রতিদান, ছোট বোনকে ঘুম পাড়ানোর জন্য রাতের পর রাত জেগে কাঁধে নিয়ে হাঁটার প্রতিদান, অসুস্থ বোনের বিছানার পাশে বসে কাঁদার প্রতিদান, বোনের আবদার পূরণ করার জন্য দিনরাত এক কর বাবা মাকে রাজি করানোর প্রতিদান, বোনের পরীক্ষার সময় অযথা জেগে থেকে বোনকে সঙ্গ দেওয়ার প্রতিদান, সব প্রতিদানগুলো এত সুন্দর করে পাবো ভাবিওনি কোনোদিন। থ্যাংক। এই কথা বলে ভাইয়া বের হয়ে গেল। ভাইয়ার চোখে পানি দেখে মা বলল, আগে যদি জানতাম তুই জন্মানোর পরে তোর মুখে বালিশ চাপাতে মেরে ফেলতাম। তারপর মাও ঘর থেকে বের হয়ে গেল। তিতির ফ্লোরে বসে পড়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। প্রত্যেকটা মানুষই সবকিছুর একটা নির্দিষ্ট স্টক নিয়ে পৃথিবীতে আসে। সেই স্টক শেষ হয়ে গেলে যেমন আর পাওয়া যাবে না, তেমনি শেষ না হলেও মৃত্যুর আগে যেভাবেই হোক শেষ হতে হবে। তিতিরের সুখের স্ট্রক শেষ বোধ হয়, আর কষ্টের স্ট্রকে তো হাতই পড়েনি এতদিন। ছোটবেলা থেকে কেঁদেছে অনেকবারই, তবে সেটা শুধুই সুখে আবেগে। আজ থেকে যে কষ্টের কান্না শুরু বুঝতে অসুবিধা হলো না তিতিরের, এটাও বুঝতে পারছে মুগ্ধ কেউ কখনোই পাবে না। তবু মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবে। মাঝরাতে আবারও ফোন করলো মুগ্ধ। তিতির বলল, ঘুমাওনি কেন, সকালে অফিস নেই? কাল শনিবার। ও হ্যাঁ, খেয়াল ছিল না। তোমাকে বাসা থেকে এখনো কিছুই বলেনি? বলেছে। কি বলেছে? কে কি বলেছে সবটাই মুগ্ধকে খুলে বলল তিতি। সব শুনে মুগ্ধ বলল, সো নাও ইউ হ্যাভ জাস্ট 2 অপশনস টু পিক 1। তিতি চুপ করে রইল। মুগ্ধ বলল, তো কি ডিসিশন নিলে? তিতি চুপ। মুগ্ধ কিছু বলল না, সময় দিল। কিছুক্ষণ চুপ করে থেকে তিতি বলল, তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলি ছাড়তে হবে, সেটা তো পারবো না আমি। জানতাম আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবা মা ছোটবেলা থেকে কত কষ্ট করেছে আমার জন্য, তাদের আমি কষ্ট দিতে পারবো না। কিন্তু তিতি তুমি যদি চলে এসো, আচ্ছা কিন্তু তিতি তুমি যদি চলে আসো আমরা বিয়ে করে ফেলি, তারপর একসময় তোমার ফ্যামিলি ঠিকই মেনে নেবে। এখন কষ্ট পেলেও তখন তো সব ঠিক হয়ে যাবে, তাই না? যারা পালিয়ে বিয়ে করে তাদের সবারই ফ্যামিলি এক সময় না এক সময় মেনে নেয়, তাই আমরা ভাবি সব ঠিক হয়ে যায়, কিন্তু আসলে কি ঠিক হয়? কতটুকু ঠিক হয় বলো তো? বাবা মায়ের মনে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা কি কখনো মিলিয়ে যায়? যায় না। হয়তো সন্তানের মুখ চেয়ে মেনে নেয় এক সময়, কিন্তু ক্ষতটা ভেতরে রয়েই যায়। মুগ্ধ ভাবল, বাহ, তিতির বড় হয়ে গেছে। এই চিন্তাটা মুগ্ধর মাথায় আসা উচিত ছিল, কিন্তু আসেনি, আসলো তিতিরের মাথায়। তিতির ওকে চুপ থাকতে দেখে বলল, কিছু বলো। আমার আর কিছু বলার নেই, যা ভালো মনে হয় করো। এভাবেই চলতে থাকলো। তখন প্রতিদিন ওদের কথা হতো, কেমন আছো কি করার পর ওদের কথা ফুরিয়ে যেত, তারপর শুধু শুধু কতক্ষণ ফোন কানের কাছে ধরে রেখে তারপর রেখে দিত। মুগ্ধ কোনো ফাজলামো করতে পারত না, তিতিরও তেমন কথা খুঁজে পেত না। ওরা একসাথে থাকলেও ওদের জীবনে কোনো সুখ ছিল না। এভাবে কিছুদিন যাওয়ার পর কথায় কথায় হুট করে একদিন মুগ্ধ রেগে গিয়ে বলল, যেই না ফ্যামিলি তার জন্য আবার জান দিয়ে দিচ্ছে, আমার জীবনে আমি এত ফালতু ফ্যামিলি দেখিনি। তিতির অবাক হয়ে বলল, কি বললে তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি, তোমার ফ্যামিলির কাছে নিজের
ইগোর মূল্য সবচেয়ে বেশি, তোমার সুখ কিচ্ছু না। দিদির কিছু না বলে ফোন কেটে দিল। হঠাৎই পায়ের তলা থেকে একদল কীট যেন ঢুকে গেল পায়ের ভেতরে। পা থেকে সমস্ত শিরা উপশিরা বেয়ে বেয়ে রকেটের গতিতে বুকের মধ্যে উঠে সে একটা মোচড় দিয়ে আবারও বেয়ে বেয়ে উঠে গেল মাথায়। তারপর আবার একটা মোচড় দিয়ে পানির রূপ ধরে বেরিয়ে এলো চোখ দিয়ে। মুগ্ধ এভাবে কথা বলল ওর সাথে। তিতির জানে ওকে ছাড়া থাকতে মুগ্ধর কষ্ট হয়। ওর কি কষ্ট হয় না, এত বড় পৃথিবীতে একমাত্র মুগ্ধই তো ছিল ওকে বোঝার মানুষ। এখন সেও বুঝতে পারছে না। মুগ্ধ সাথে সাথেই আবারও কল দিল, কয়েকবার ধরল না তিতির, কিন্তু মুগ্ধ একের পর এক কল করেই যাচ্ছে। অবশেষে না ধরে থাকতে পারল না। তিতির ভেবেছিল মুগ্ধ সরি বলার জন্য ফোন করছে। কান্নাটা কোনোভাবে থামিয়ে চোখ মুছে ফোনটা ধরল। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ও কাঁদছিল, কিন্তু ফোন ধরতে মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, কথা বলছি তার মধ্যে না বলে ফোন কাটলে কেন? এমনি মানেটা কি? ফ্যামিলি তোমার একলারই আছে, আর কারো নেই? সবারই ফ্যামিলি আছে, আর সবার ফ্যামিলির প্রতিটি আর সবার এই ফ্যামিলির প্রতি তাদের দুর্বলতা আছে, তাই আমার ফ্যামিলি নিয়ে আর আজে বাজে কথা বলো না। কেন বলবো না? তোমার তোমার ভাই ইচ্ছে মতো বাবা মার ব্রেন ওয়াশ করবে, আর তারা কিছু যাচাই বাছাই না করে ওয়াশ হবে। তোমার ভাই তাদের ছেলে, আর তুমি কি কুড়িয়ে পাওয়া মেয়ে যে তোমার দিকটা দেখবে না? তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছে আমার নেই। তোমার সাথে কথা বলার জন্য লাগে আমি বসে আছি, ফোন রাখো। শেষের ফোন রাখোটা মুগ্ধ প্রচন্ড ভাবে থমকে বলল। তিতির বলল, তুমি রাখো। আর একটা কথা বলে তোমার ভাইরে আমি খুন করব, এক্ষুনি ফোন রাখো। তুমি ফোন আমি ফোন দিয়েছি মনে হয় আমি ফোন দিয়েছি মনে হয় তুমি ফোন দিয়েছো, তুমি ফোন রাখবে। ধুর বাল। এই কথা বলে ফোন রেখে দিল মুগ্ধ। আবারও কান্নায় ভেসে গেল তিতির। আচ্ছা ঠিক আছে, এই ব্যবহার করলো তো মুগ্ধ মনে থাকবে। আশ্চর্যজনকভাবে তিন চার দিন চলে গেল, অথচ মুগ্ধ একবারও ফোন করলো না। থাকতে না পেরে তিতিরই কল করলো। ওই না হয় প্রথমে সরি বলবে, কিন্তু কল ঢুকছে না। তিতির অবাক হলো, অনেকবার ট্রাই করলো কিন্তু কল ঢুকছেই না। ভাবির রুমে গিয়ে ভাবির ফোন থেকে কল করতেই কল ঢুকলো এবং মুগ্ধ সেই কল রিসিভও করলো। কথা না বলে কেটে দিল তিতির ভাবিকে বলল, যদি কল ব্যাক করে তো বলবে নাম্বার টাইপ করতে গিয়ে ভুলে করে ফেলেছিলে, পরে অপরিচিত গলা শুনে কেটে দিয়েছ। কে, মুগ্ধ ভাইয়া? তিতির দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, হ্যাঁ। রাগারাগি হয়েছে? তিতির ম্লান হেসে বলল। ভাবি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তিতির নিজের ঘরে চলে গেল, তার মানে মুগ্ধ ওকে ব্লক করে রেখেছে। ফেসবুকে ঢুকলো মেসেজ করার জন্য, কিন্তু মেসেজ গেল না, মুগ্ধ ওকে ফেসবুকেও ব্লক করে দিয়েছে। কতক্ষণ অবাক হয়েছে রইল। ও পারে পিউ বা মাকে কল করতে, কিন্তু করবে না। কেন করবে? মুগ্ধ তো ইচ্ছে করেই সব কিছু থেকে ব্লক করে দিয়েছে যাতে ওর সাথে আর কথা বলতে না হয়। ঠিক আছে, মুগ্ধ পারলেও ও অবশ্যই পারবে। তিতির সিদ্ধান্ত নিল কোনোভাবে আর মুগ্ধর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যেদিন মুগ্ধ নিজ থেকে যোগাযোগ করবে সেদিন মুখ ঘুরিয়ে থাকবে, খুব কথা শুনিয়ে দেবে সেদিন। সারাটা দিন মাস্টার্সের ক্লাস আর ফ্রেন্ডসদের নিয়ে ব্যস্ত থাকতো তিতির, কিন্তু রাতটা কাটতেই চাইতো না। একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি তিতির। ঘুম তো আসতোই না, কোনোভাবে এ ঘুমিয়ে পড়লেও দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। আগে এত স্বপ্ন দেখতো না, ইদানিং বেড়েছে। মানুষের মন যত বেশি অশান্তিতে থাকে তত বেশি স্বপ্ন দেখে, এই কথা বুঝি আসলেই সত্যি। পাঁচ মাস পর যেদিন মুগ্ধ ফোন করলো, তিতিরকে কোনো কথাই শোনাতে পারেনি সেদিনও। পারেনি কোনো অভিমান করতে, পারেনি আহ্লাদ করতে, এমনকি পারেনি ওর সামনে কাঁদতেও। যেন অনেক দূরের মানুষ, কঠিন হয়ে থাকতে পেরেছিল শুধু সেদিন মুগ্ধ বলেছিল, সরি তিতির, লাস্ট যেদিন আমাদের কথা হয়েছিল সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তিতির বলেছিল, পাঁচ মাস পর সরি ফিল করলে? না, দুই তিন দিন পরেই সরি ফিল করেছিলাম, কিন্তু ইচ্ছে করেই ফোন করিনি। তোমাকে ব্লক করে রেখেছিলাম, কারণ যেহেতু দূরেই থাকতে হবে তাই অভ্যাস করছিলাম। বাহ, ভালোই তো, তা অভ্যাস ভেঙে ফোন করতে গেলে কেন? আসলে আমার মোবাইলে তোমার যে ছবিগুলো ছিল ওগুলো পিসিতে রেখে ডিলিট করে দিয়েছিলাম, যাতে সব সময় সামনে না পড়ে। সামনে পড়লেই তো দেখতে থাকি আর মায়া বাড়ে, নিজেকে কন্ট্রোলে রাখার জন্য এসব করছিলাম। আজ হঠাৎ তোমার একটা ছবি সামনে পড়লো, তারপর লোভ হলো অন্য ছবিগুলো দেখার, দেখলাম, তারপর লোভ আরও বাড়লো, তোমার ভয়েস রেকর্ডিংগুলো শুনলাম, তারপর তোমাকে লাইভ শোনার লোভ হলো, আর থাকতে না পেরে কল করলাম, এখন তোমাকে লাইভ দেখার লোভ হচ্ছে। এতদিন যখন কন্ট্রোলে রাখতে পেরেছো তো এখনো পারবে, বাকি জীবনটাও পারবে। কন্ট্রোল করার চেষ্টা করছি, করতে তো আর পারলাম না, অনেক কষ্ট হয়েছে এই পাঁচটা মাস, জানি তোমারও কষ্ট হয়েছে, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করো। না না, একদমই ঠিক করেছো তুমি, পাঁচ মাস যে পারে সে সারা জীবনও পারবে। ওকে, বাট অ্যাট লিস্ট স্কাইপে তো আসো।
তিতিরের বুক ফেটে কান্না পাচ্ছিল, তখন কিন্তু কান্নাটা চেপে রাখলো। বড্ড অভিমান হলো, ইস, পাঁচটা মাস একটা কথা না বলে থেকেছে, আর এখন এসেছে চেহারা দেখতে। চিন্তা করলো বেঁচে থাকতে এ চেহারা আর দেখাবে না। মুগ্ধকে বলল, না, স্কাইপেতে আসতে পারবো না, ইন্টারনেট নেই। তারপর থেকে গত দুই মাসে মুগ্ধ অনেকবারই ফোন করেছে। প্রথম কয়েকবার ফোন ধরে না তিতি, তারপর ঠিকই ধরে, না ধরে পারে না। কিন্তু দুজনের কথাবার্তা যতক্ষণ হয় এ ধরনের কথাই হয়। তিতিরের অভিমানটা একসময় চলে যায়, কিন্তু তবুও শক্ত থাকে, কারণ ও জানে ওর ফ্যামিলি মানবে না, তাই আর জড়াতে চায় না। যত জড়াবে তত কষ্ট বাড়বে। মুগ্ধ জানে তিতির কেন এত স্ট্রং হয়ে থাকে। ও জানে তিতির যত কাটা কাটা কথাই বলুক না কেন, ওর বুকের মধ্যে মুগ্ধর জন্য যে ভালোবাসা ছিল তা আজও আছে। সেখানে অনেক বরফ জমিয়ে ফেলেছে মুগ্ধ, এখন গলাতেও হবে ওরই, তাই হাল ছাড়েনি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তিতির এখনও ওঠেনি। এরপর না গেলে ওর বাপ ভাই খোঁজাখুঁজি শুরু করে দিবে, তখন আরেক অশান্তি হবে। মুগ্ধ তিতিরের মাথার কাছে বসে চুলের ভেতর হাত বুলিয়ে ডাকল, তিতির, এই তিতির। তিতির উ করে নড়ে উঠল। মুগ্ধ বলল, উঠবে না? না। তিতিরের সেই ঘুমন্ত কণ্ঠস্বর যা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় মুগ্ধর। ও তিতিরের মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের কোলে নিল, তারপর আবারও ডাকল, উঠো না বাবা, বাসায় যেতে হবে তো। না, আজকে যাব না, তুমি টিকিট ক্যান্সেল করে দাও, আজও আমি তোমার আদর খাবো। মুগ্ধের মুখে হাসি ফুটে উঠল, শরীরে কাঁপন ধরল, অনেকদিন পর সে পুরনো অনুভূতি, যেন আবার ওরা কোথাও বেড়াতে গিয়েছে, তিতির ঘুমের মধ্যে আহ্লাদ করছে। মুগ্ধ তিতিরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, ভাগ্নি, এত ভালোবাসা লুকিয়ে কেন রাখো? কিন্তু তিতির তখনও ঘুমে। মুগ্ধ আরো কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকাল ওর দিকে, কয়েক সেকেন্ড পর লাফিয়ে উঠে সরে গেল তিতির। মুগ্ধ কিছু বলল না। তিতির ভাবতে লাগলো, ও তো ছিল রাস্তায়, মুগ্ধর বাড়িতে এলো কি করে, আর ওর বুকের উপরই বা পড়েছিল কেন? ইস, বুকটা ধকধক করছে। কতদিন পর মুগ্ধর সামনে, মুগ্ধ বুঝতে পারলো বোধ হয়, তাই বলল, তুমি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলে, একটা ছেলে তোমার ফোনে এমার্জেন্সি কল লিস্টে আমার নম্বর পেয়ে আমাকে ফোন করে, তারপর আমি সেখান থেকে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই, সেখানে তোমাকে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়, তারপর আমি তোমাকে নিয়ে এখানে এসেছি ঘুমানোর জন্য। ওই অবস্থায় তোমার বাসায় দিতে গেলে আমাকে ভেতরে ঢুকতে হতো, তখন তো আরও গ্যাঞ্জাম লাগতো, তাই এখানে এনেছি। তিতিরের মনে পড়ে গেল, বলল, কোন রাস্তায় পড়ে গিয়েছিলাম? চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি কি করে আসলাম? আমি তো ছিলাম ধানমন্ডিতে, লেকের ধার ধরে হাঁটছিলাম। মানে কি, তুমি হাঁটতে হাঁটতে ধানমন্ডি থেকে বনা নিয়ে এসেছো? তিতিরের মাথাটা ঝিমঝিম করছে, তিতির দুহাতে মাথা চেপে ধরল, মুগ্ধর হাত ধরে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? তিতির বলল, না, ঠিক আছে। আগে কখনো এমন হয়েছে? না, আর আমি বাসায় যাব, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো, তার আগে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। হাত মুখ ধুয়ে বের হতে তিতির দেখলো মুগ্ধর মা বসে আছে একটা ট্রে নিয়ে, ট্রে ভর্তি দুনিয়ার খাবার দাবার। তিতিরকে দেখে উনি উঠে এলেন, মাথায় হাত রেখে বললেন, ইস, মা কি চেহারা করেছো, খাওয়া দাওয়া ঠিক মতো করো না? তিতির একটু হাসার চেষ্টা করলো, না না, আন্টি খাই তো, আসলে বয়স বাড়ছে তো, আগের মতো অত ছোট তো নেই। আমার কাছে বয়সের কথা বলছো, বলো না, এ অবস্থা কেন হয়েছে জানি না ভাবছো? এত ভেঙে পড়ো না, তোমার ফ্যামিলি যখন মুগ্ধকে মেনে নেবেই না, আর তুমি যখন পারবে না ফ্যামিলি ছেড়ে আসতে, তাহলে সেটাই বাস্তবতা ভেবে মেনে নাও, সুখী হবে। তিতির কিছু বলল না, মাথা নিচু করে রইল। মা বলল, এসো মা, একটু ভাত খেয়ে নাও। না আন্টি, আমি এখন খাবো না। একটা মায়ের দিব ধরে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, খাবো না বললে তো হবে না। মুগ্ধর মা তারপর জোর করে খাইয়ে দিল তিতিরকে, মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মা বলল, মুগ্ধ তুইও তো খাসনি, একটু প্লেটে নিয়ে খেয়ে নে না বাবা। মুগ্ধ একটা প্লেটে অল্প একটু ভাত নিয়ে খেলো, তারপর তিতিরকে নিয়ে বের হলো। তিতির পাশে বসে আছে মুগ্ধ, ড্রাইভ করছে মুগ্ধর নিজের গাড়ি, সকালে অফিসে যাওয়ার সময় নিজেই ড্রাইভ করে যায়, তারপর ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে আসে। মা পিউস স্নিগ্ধ ব্যবহার করে, সন্ধ্যায় ড্রাইভার আবার গাড়ি মুগ্ধর অফিসে দিয়ে আসে, মুগ্ধ ড্রাইভ করে ফেরে। প্রথমবার যখন মুগ্ধর প্রমোশন হয় তার পরপরই বাবা মারা যায়, লোন নিতে সাহস পায়নি তখন, পুরো ফ্যামিলির দায়িত্ব যে এখন ওর উপর। তারপরের বছর আবারও প্রমোশন হয়, তখন মুগ্ধ কার লোন নিয়ে গাড়িটা কিনে। গাড়িতে বসতে তিতিরের মনে পড়ে গেল, এই গাড়িটা নিয়েও ভাইয়া কত কিছুই না বুঝিয়েছে বাবাকে, এত তাড়াতাড়ি গাড়ি কিনলো কী করে, কী এমন চাকরি করে, নির্ঘাত অসৎ পথে আয় করেছে, বাপ পুলিশ ছিল না, ম্যাক্সিমাম পুলিশরাই তো দুই নাম্বার হয়, দুই নাম্বারের ছেলে হয়েছে দুই নাম্বার, আঙ্কেলের মতো অমন মানুষ সম্পর্কে ওসব কথা শুনে তিতির কান্না করে দিয়েছিল, নিজের ভাইকে বলতে ইচ্ছা করছিল।
সবাই তোর মতো দুমুখো সাপ না, তোর যোগ্যতা নেই বলে তুই চাকরিতে উন্নতি করতে পারিসনি, বাপের টাকায় ফুটানি মারিস। মুগ্ধর যোগ্যতা আছে তাই মুগ্ধ উন্নতি করতে পেরেছে। কিন্তু বলতে পারেনি তিতির, ছোটবেলা থেকেই কখনো বাসায় কারো মুখের উপর কথা বলেনি, এখনো বলে না, তবু ওকে পদে পদে শুনতে হয় ও বেয়াদব, কারণ ফ্যামিলির সবার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে পারে আমি মুগ্ধকে ভালোবাসি। জ্যামে পড়লো ওরা, গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত দুজন একজনও কোনো কথা বলেনি। মুগ্ধ একটা গান প্লে করলো। আমার আকাশ জুড়ে বিশাল পাখির ডানা, তোমার ভেতর দিয়ে আমার আনাগোনা, তোমার ধমনীতে আতুর হয়ে যখন চাঁদের আলোয় ভিজে স্বামীরে মন, যখন মাঝে মাঝে একা লাগে, ভীষণ সুখেও একা লাগে, এ অসময়ে একা লাগে, এ বালির পথ একা লাগে, রাত পোহানো দিন আসে, দিন পেরিয়ে রাত, প্রত্যেক দিন বাড়ছে শুধুই এই অজুহাত। তোমার ধমনীতে আতুর হয়ে যখন চাঁদের আলোয় ভিজে স্বামীরে মন, যখন মাঝে মাঝে একা লাগে, ভীষণ সুখেও একা লাগে, এ সময়ে একা লাগে, এ বালির পথ একা লাগে, সব বুঝতে সময় লাগে, ভুল বুঝতে নয়, কার সাধ্য ঘোচাবে আমাদের সংশয়। তোমার ধমনীতে আতুর হয়ে যখন চাঁদের আলোয় ভিজে স্বামীর মন, যখন মাঝে মাঝে একা লাগে, ভীষণ সুখেও একা লাগে, এ অসময়ে একা লাগে, এ বালির পথ একা লাগে। হঠাৎ তিতির গানটা বন্ধ করে দিল। মুগ্ধ বলল, কি হলো, গানটা বন্ধ করলে কেন? গানটা খুব বাজে ছিল। মুগ্ধ মৃদু হেসে চোখ ফিরিয়ে নিল, বাকি রাস্তা তিতির আর একটা কথাও বলল না। বিজয় সরণি থেকে ধানমন্ডির দিকে না গিয়ে তেজগাঁর দিকে যেতে তিতির জিজ্ঞাসা করল, ওদিকে কোথায় যাচ্ছ? এখন কথা কেন বলছো? এতক্ষণ যেমন কথা বলার প্রয়োজন মনে করনি, তেমন এখনো করার দরকার নেই। তিতির বলল, বাসায় যেতে দেরি হলে প্রবলেম হবে। তিতির আর কোনো কথা বলল না। আসলে রাত 10টা বাজলে হয়তো কেউ ফোন করবে, তার আগে ইদানিং কারো সময় হয় না ওকে নিয়ে চিন্তা করার। হাতের ঝিল গিয়ে লেকের ধারে গাড়ি থামালো মুগ্ধ, তারপর জিজ্ঞাসা করলো, সমস্যা কি রে বাবা তোমার? প্ল্যান করে দেখা তো করিনি, হঠাৎই দেখা হয়ে গেছে, এখন তো একটু স্বাভাবিকভাবে কথা বলতেও তোমার সমস্যা? হ্যাঁ অনেক সমস্যা। এই কথা শুনে রাগ ধরে রাখতে পারলো না মুগ্ধ, আচমকাই তিতিরের কোমর জড়িয়ে ধরে তিতিরের ঠোঁটে চুমু খেলো। প্রথমে তিতির ওকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও 1 ইঞ্চি সরাতে পারলো না মুগ্ধকে। তারপর কি যেন হলো তিতিরের, তখন ও নিজেও মুগ্ধের গলাটা জড়িয়ে ধরে সাড়া দিল। সবসময় এরকমই হয়, নিজ থেকে তিতির কখনোই এগিয়ে আসে না, কিন্তু মুগ্ধ যখন একবার শুরু করে দেয় তিতির আর ছাড়তেই চায় না, নেশা হয়ে যায় ওর। বুদ্ধদেব গুহ লিখেছেন, মধুতে যে মরে তাকে বিষ দিয়ে মারতে নেই। কোন বইতে যেন লিখেছেন, সবই নয় নিবেদন নাকি একটু উষ্ণতার জন্যতে, এই মুহূর্তে মনে পড়ছে না, তা সে যে বইতেই লিখুক না কেন কথা সত্য, তাই মুগ্ধকে মধু দিয়েই মারল। অনেকদিন ধরে এরকম একটা সুযোগের অপেক্ষা ছিল মুগ্ধ, কিন্তু তিতিরের তো দেখাই করতে চাইতো না। যাই হোক, এবার কিছু তো একটা হবে, ফলাফল নিশ্চিত সুপ্রসন্ন। তারপর তিতিরকে বাসায় পৌঁছে দিয়ে এলো মুগ্ধ। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। তিতির আর একটাবারের জন্য তাকালো না মুগ্ধর দিকে। গলির মাথায় যেতেই তিতির বলল, আমাকে এখানেই নামিয়ে দাও, বাসার সামনে তোমার সাথে যেতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটা রিকশা নিয়ে আসি। রিকশা লাগবে না, এটুকু তো হেঁটেই চলে যেতে পারবো। তোমার শরীরটা এখন উইক, পারবে না। বেশি বাড়াবাড়ি করো না, এটুকু কোনো রিকশা যায় নাকি, 2 কদমে চলে যেতে পারবো। এই কথা বলেই তিতির গাড়ি থেকে নামছিল। মুগ্ধ তিতিরের হাত ধরে থামালো, বলল, সব কিছু নিয়ে আরেকটু ভেবো প্লিজ, আরেকটা বার ট্রাই করো বাবা মাকে রাজি করাতে, তোমাকে ছাড়া থাকার অনেক চেষ্টা করেছি তিতির, পাচ্ছি না। তিতির একথার কোনো উত্তর না দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি আসছি। তিতির যতক্ষণ ধরে হেঁটে হেঁটে গেল ততক্ষণ তাকিয়ে রইল মুগ্ধ। তিতির একবারও পেছনে ফিরে তাকালো না, বাড়ির গেটের ভিতর ঢুকে দাঁড়িয়ে পড়ল তিতির। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে উকি মারল মুগ্ধ, ততক্ষণে ঘুরে গেছে, গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো, তারপর চলে গেল। যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়ে রইল তিতির। মুগ্ধ চোখের সীমানার বাইরে যেতেই উপরে চলে গেল। 2 বার বেল দেওয়ার পরও কেউ দরজা খুলছে না। তিতিরের কষ্ট হচ্ছিল দুর্বল শরীরে দাঁড়িয়ে থাকতে। এরপর তিতির কলিং বেলের সুইচটা অনেকক্ষণ চেপে ধরে রইল, তখন চম্পা এসে দরজা খুলে দিয়ে আবারও দৌড়ে চলে গেল ড্রয়িং রুমে। তিতির দরজা আটকে ড্রয়িং রুমের দরজায় দাঁড়াতেই দেখতে পেল মা ডিভানে শুয়ে আছে, বাবার ভাবি সোফায় বসে, আর চম্পা ফ্লোরে বসে আছে। যে যেখানে যেভাবেই থাক না কেন সবার মনোযোগ টিভির দিকে। টিভিতে একটা ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে, যেখানে এই মুহূর্তে একটা ছেলেকে কোনো এক পার্টিতে তার শ্বশুর সবার সামনে অপমান করছে, একটা মেয়ে কাঁদছে, মেয়েটা সম্ভবত ছেলেটার স্ত্রী। মা উত্তেজনায় শোয়া থেকে উঠে বসে বলল, দেখছো দেখছো,
কি ভালো ছেলেটাকে কিভাবে অপমান করতেছে, অমানুষ একটা। আরে বেটা, খালি টাকাই দেখলি, নিজের মেয়েটার সুখের দিকে তাকাইলি না? তেতেলের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হায় রে জীবন! একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গিয়ে দরজা লাগাল। আয়না ধরে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে তিতির। মাত্র কিছুক্ষণ আগেই মুগ্ধ ছিল এখানে, নিজেই নিজের ঠোঁট স্পর্শ করলো, মুগ্ধকে অনুভব করতে পারছে। ইশকি সুখ দিল মুগ্ধ। আচ্ছা, মুগ্ধ যখন অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে তখনও কি মুগ্ধ এভাবেই সুখ দিবে ওর বউকে? হয়তো দেবে না, কিন্তু সত্যি যদি দেয় তাহলে সেটা কিভাবে সহ্য করবে তিতির? ধুর, তিতির তো জানবেই না, তো সহ্য করার ব্যাপারটা আসছে কোত্থেকে? কিন্তু এসব তো শুধু ওর অধিকার, অন্য কাউকে পেতে দেবে না। মুগ্ধ শেষ কথাটা কানে বেজেছিল, আরেকবার চেষ্টা করো। কিন্তু কিভাবে চেষ্টা করবে, ও কম চেষ্টা তো করেনি। রাতে খাওয়ার টেবিলে বাবা বলল, তিতির মা। তিতির বাবার উল্টো দিকে ঠিক মুখোমুখি বসা ছিল, বাবার দিকে তাকিয়ে বলল, জি বাবা বলো। তোর চাচাতোর জন্য যে প্রপোজালটা এনেছিল সেটা কিন্তু আসলেই ভালো। ছেলেটা তোর ছবি দেখে তোকে খুব পছন্দ করেছে, এখন বিয়ে করেনি। একবার কথা বলে দেখ, ভালো লাগতেও তো পারে, ছেলেটা কিন্তু অসাধারণ, লাকে একটা যাকে বলে। তিতির মুখের ভাতটুকু শেষ করে স্পষ্ট স্বরে বলল, বাবা আমি বিয়ে করলে মুগ্ধকেই বিয়ে করব, সম্মতিতেই এবং তোমাদের সম্মতিতেই। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমাকে কেটে ফেলো, আমি অন্য কাউকে বিয়ে করব না। মা টেবিলের উল্টো দিকে বসেছিল, উঠে এসে তিতিরের গালে একটা চড় মারল, এত জোরে মারল যে তিতির টাল সামলাতে না পেরে পাশে বসে থাকা ভাবির গায়ের উপর গিয়ে পড়ল। মা বলল, কোনো বিয়ের সাথে দরকার নেই তোর, এমনি এমনি থাকবে সারা জীবন, মাস্টার্স কমপ্লিট হলে চাকরি খুঁজবে, বিয়ে দেব না তোকে। মা একথা শেষ করে আবারও নিজের চেয়ারে বসে খাওয়া শুরু করলো। তিতির উঠে সোজা হয়ে বসতে তার না বলল, বাবা আজীবন লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে বলেছ না, দেখো এখন তোমার লক্ষ্মী মেয়ের অধপতনের নমুনা। তিতির উঠে নিজের ঘরে চলে গেল, দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। কেউ পেছন থেকে ডাকলো না আজ, অথচ আগেও একবেলা না খেয়ে ঘুমাতে পারতো না। ঘুমিয়ে পড়লেও মা না হয় ভাইয়া প্লেটে করে ভাত এনে ওর মুখে তুলে খাইয়ে দিত। ও ঘুমের ঘোরেই খেত, ওর ফ্যামিলির কেউ কখনো ওর কোনো কিছুতে বাধা দেয়নি, কখনো খোঁচা দিয়ে কথা বলেনি, গায়ে হাত তোলাতো বহু দূরের কথা। মাত্র কিছুদিনের ব্যবধানে সব কিছু কেমন বদলে গেল। তারপর আরও কয়েক মাস পার হয়ে গেল, এর মধ্যে মুগ্ধ অনেকদিনই ফোন করেছে। তিতির কখনো ধরেছে কখনো ধরেনি, ধরে কি বলবে সেই তো এক কথা নিয়ে তর্কাতর্কি হবে, কি লাভ এসব করে। কিন্তু একদিন রাতে ইন্টারনেট অন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, মুগ্ধর নাম দেখে বুকটা কেঁপে উঠল তিতিরের। মুগ্ধ একটা অডিও পাঠিয়েছে তিতিরের, মন বলে তাড়াতাড়ি প্লে কর তিতির, আর ওর ব্রেন বলে খবরদার তিতি ভুলেও প্লে করিস না, মরবি মরবি। শেষ পর্যন্ত মনেরই জয় হলো তিতির, অডিওটা প্লে করতেই মুগ্ধর গিটারে টুংটাং শুরু হয়ে গেল, তারপর গান। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল লঙ্কার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁট গালে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, যেটুকু রোদ ছিল লুকানো মেঘ দিয়ে, বুনি তোমার সাথে ভালোবাসা, আমার আঙ্গুলে হাতে কাঁধে তুমি লেগে আছো, তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে, আমিও গল্প সাজাই তোমার কানে কানে, তাকিয়ে থাকে হাজার পর্দা ওড়া বিকেল, শহর তুমরে মুছড়ে থাকুক অন্যদিকে। গানটা শুনে নিজেকে ধরে রাখতে পারলো না তিতির, কান্নায় ভেঙে পড়লো তিতির। গানটার প্রত্যেকটা শব্দ যেন ওদের জন্য লেখা হয়েছে, ও আগেও বহুবার শুনেছে এই গানটা, তখন ওর এরকম ফিলিংস হয়নি। মুগ্ধ যেন একটু বেশি আবেগ দিয়ে গিয়েছে, কেন মুগ্ধ এমন করছে, মুগ্ধ এমন করলেও বাজবে কি করে, মুগ্ধ কি একটুও বোঝে না? মুগ্ধকে দেখতে ইচ্ছা করছে কিন্তু কিভাবে দেখবে, একটা ছবিও তো নেই মুগ্ধের, ছবিওয়ালা ফোন মেমোরি কার্ড সবই তো কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল ভাইয়া। মুগ্ধ তো ইদানিং ফেসবুকও ইউজ করে না, শুধু হোয়াটসঅ্যাপের এই ছবিটা দেখে তো মন ভরছে না তিতিরের। কোনোভাবে রাতটা পার করলো, তারপর সকাল সকাল উঠেই 8টার মধ্যে রেডি হয়ে বের হয়ে গেল তিতির। সিএনজি নিয়ে 9:15 মধ্যে তিতির পৌঁছে গেল মুগ্ধর অফিসের সামনে। না, মুগ্ধর সামনে যাবে না, শুধু দূর থেকে একবার দেখে চলে যাবে। মুগ্ধর অফিস 10টায়, কখন আসবে কে জানে, মাত্র সকাল হলো, এখনই রোদ খা খা করছে। ওড়নাটা মাথায় তুলে ঘোমটা দিয়ে নিল। মুগ্ধর অফিসের ঠিক অপোজিটে একটা বিউটি স্যালুন, তার সামনে একটা গাছের আড়ালে দাঁড়ালো তিতির। মুগ্ধ যেদিক দিয়ে আসুক না কেন তিতির ওকে দেখতে পাবে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর 9:45 দিকে দেখলো মুগ্ধর গাড়িটা এসে অফিসের সামনে থামলো, গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছিল তিতির। রাস্তার এপাশ ওপাশ হলেও দূরত্ব অনেক, তবু তিতিরের দেখতে প্রবলেম হচ্ছিল না। মুগ্ধ গাড়ি নিয়ে বেসমেন্টে চলে গেল। হাই খোদা, যদি বেসমেন্ট থেকে লিফটে উঠে যায় তাহলে তো দেখতেই পাবে না। না, মুগ্ধ বেসমেন্ট থেকে ফিরে এলো, সিকিউরিটির সাথে কথা বলছে। সাদা শার্ট, কালো প্যান্ট, টাই, সানগ্লাস সব মিলিয়ে কি যে দারুণ লাগছে মুগ্ধকে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। মুগ্ধ সিকিউরিটির সাথে কথা বলা শেষ করে হাসছিল, ইস কি মারাত্মক সে হাসি।
কতদিন পর দেখছে তিতির, অবশেষে মুগ্ধ ভেতরে চলে গেল, এক পা ভেতরে দিয়ে আবারও ফিরে এলো, আশেপাশে তাকালো, কি খুঁজছে ও, পকেট থেকে ফোন বের করলো। তার পরপরই তিতিরের ফোনে কল এলো, মুগ্ধ ফোন করেছে। ভাগ্যিস ফোনটা সাইলেন্ট ছিল, কিন্তু মুগ্ধ কি কিছু বুঝতে পারলো নাকি এমনিতেই ফোন করেছে? কি করবে, ফোন কি ধরবে নাকি ধরবে না, ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। মুগ্ধ বিরক্ত হয়ে আবারও কল দিল, তিতির কি করবে করেও কলটা রিসিভ করেই ফেললো। হ্যালো, এই তো ক্যাম্পাসে যাচ্ছি, এত সকালে তুমি আসলেই ক্যাম্পাসে যাচ্ছ? হ্যাঁ, ক্লাস আছে। এমন সময় মুগ্ধর সামনে দিয়ে একটা গাড়ি গেল, যার ভেতর গান বাজছে, নাথিং গনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। গানটা মুগ্ধ একই সাথে ফোনের মধ্যেও শুনতে পেল। ব্যাস মুগ্ধ এখন শিওর তিতির আশেপাশে আছে। মুগ্ধ আশেপাশে হাঁটছে আর খুঁজছে, বলল, তিতির সিরিয়াসলি বলো তুমি কোথায়, তুমি কি বনানি? যদি এসে থাকো তো মিট মি প্লিজ, আমি তোমাকে দেখতে চাই। না, আমি বনানি কেন আসতে যাব, আমি ধানমন্ডিতে। এমন সময় মুগ্ধ দেখে ফেলল তিতিরকে, এক দৌড় দিল রাস্তা ক্রস করার জন্য। অর্ধেকটা আসতে একটা গাড়ি এসে পড়লো, তিতির আটকে উঠলো, মুগ্ধ থেমে গেল। গাড়িটা চলে যেতেই মুগ্ধ আবারও দৌড় দিল, এক দৌড়ে তিতিরের সামনে। তিতির কোথায় যাবে বুঝে উঠতে পারল না, এমন ভাবে ধরা খাবে ভাবেনি। মুগ্ধ বলল, পাবলিক প্লেস না হলে এমন একটা চর মারতাম এখন তোমাকে যে জীবনে ফুলতে পারতে না। ফাজিল মেয়ে, যেমন ভাই তেমনি তার বোন। তিতিরের কান্না পেল কিন্তু কাঁদলো না, একটুও রাগ করলো না। তিতির জানে এটা মুগ্ধর ভালোবাসা প্রকাশেরই একটা ধরন। মুগ্ধ আর অফিসে গেল না, ফোন করে ছুটি নিয়ে নিল, তিতিরকে নিয়ে হাইওয়েতে চলে গেল। একসময় মুগ্ধ বলল, এমন আর কখনোই করো না তিতির, জানো তোমাকে একটাবার দেখার জন্য আমার মনটা কেমন করে, আর তুমি কি না লুকিয়ে লুকিয়ে আমায় দেখে চলে যাও, এমন করে কি লাভ বলো? তিতির এ কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, একটা কথা রাখবে? কি? আগে এটা জিজ্ঞেস করলে বলতে বলো, আর এখন বলছো কি? এখন আর আগের মতো ভরসা নেই তোমার? আরে না না পাগলি, আমি তো অন্য কথা বলছিলাম, হঠাৎ তুমি অন্য কথা বলায় জিজ্ঞেস করে ফেলেছি, বলো কি কথা রাখতে হবে? আমি প্রায় এক বছর ধরে বাসায় বন্দি, কেউ বেঁধে রাখছে না, কিন্তু নিজেই বের হই না, প্রায় প্রতিদিনই কথা শুনতে হচ্ছে বাসায়, আর পাচ্ছি না, আমাকে একটু কোথাও নিতে চাও? হ্যাঁ বলো, কোথায় যেতে চাও? ঢাকার বাইরে একদিনের জন্য, জাস্ট একটু রিফ্রেশড হতে চাই। মুগ্ধ অবাক হয়ে বলল, মানে ঢাকার বাইরে যাবে, তোমার ফ্যামিলি জানলে? আর বলতে দিল না, তিতির মুখ চেপে ধরল, তারপর বলল, একটা দিনের জন্য আমি সবকিছু থেকে দূরে চলে যেতে চাই, যেখানে ফ্যামিলি থাকবে না, প্রবলেম থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো, নিয়ে যাবে না? নিয়ে যাব। কবে যাবে বলো? এক্ষুনি। মানে এখন যাবে, বাসায় বলে এসেছো? না, আজ আমার গ্রুপ স্টাডির জন্য ফ্রেন্ডদের বাসায় থাকার কথা ছিল, সেই হিসেবে আমি বলে বেরিয়েছিলাম, গত পরশু আমার বাসায় ছিল, প্রবলেম নেই। আর আমার আসলে এই মুহূর্তেই মনে হলো কোথাও গেলে ভালো লাগবে, সুযোগও আছে, কিন্তু তুমি ছুটি কি পাবে? আজ তো ছুটি নিয়েই নিয়েছি। কিন্তু আজ তো থাকবো, কাল আসবো, কালকে ছুটি নিতে হবে না? মুগ্ধ হেসে বলল, মাথাটা গেছে না, কাল শুক্রবার। ও, আমার খেয়ালই ছিল না। ওকে, কোথায় যাবে বলো? তুমি যেখানে নিয়ে যাবে? কক্সবাজার? ধুর, ওটা তো আরেক ঢাকা, খালি বিল্ডিং আর বিল্ডিং। তাহলে এনি আদর অপশন? পাহাড় তো কতই গিয়েছি দুজনে, চলো এবার সিলেটে যাই, ওখানে আমাদের একসাথে যাওয়া হয়নি, পাহাড় নদী ঝর্ণা সবই আছে। আচ্ছা, কিন্তু আমি তো উল্টো এসে পড়েছি, এমন সৌভাগ্য হবে জানতামও না তো। এখন ঘুমে যাও। মুগ্ধ গাড়ি ঘোরালো, তিতির বলল, এখন ঘুরে যাও, আমি যদি ঘুমাই তুমি কি রাগ করবে? রাগ কেন করব? এত লম্বা জার্নি, আমি ঘুমাবো আর তুমি এতটা রাস্তা একা একা বোর হয়ে ড্রাইভ করবে? আরে না পাগলি, তুমি পাশে থাকলে কিছুতেই আমি বোর হই না। তো আচ্ছা চলো বাসে যাই, তাহলে তোমাকে কষ্ট করে ড্রাইভ করতে হবে না। না, বাসে গেলে যেতে যেতে রাত হয়ে যাবে, গাড়িতে গেলে দুপুরের মধ্যে পৌঁছাতে পারবো, আর তুমি তো জানো ড্রাইভ করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, বাসায় জানাবে না? পরে যখন ব্রেক নেব তখন জানিয়ে দেব। আচ্ছা। এরপর তিতির মুগ্ধর দিকে ফিরে সিটে হেলান দিয়ে মুগ্ধর একটা হাত টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, এক হাতে চালাতে পারবে? তো কয় হাত লাগবে? তাহলে এই হাতটা আমার কাছেই থাকুক, আমি একটু ঘুমাই, জানো অনেক রাত ধরে ঘুমোতে পারি না আমি, এখন তোমার স্মেল নিয়ে নিয়ে ঘুমাবো, ঘুমাই? মুগ্ধ হেসে বলল, ঘুমাও। তিতির শুনতে পেল না মুগ্ধর শেষ কথাটা, কারণ ততক্ষণে ঘুমে তলিয়ে গেছে। মুগ্ধর হাত পা কাঁপছে, আজ কতদিন পর তিতির স্বাভাবিক ব্যবহার করছে ওর সাথে, ঘুরতে যেতে চেয়েছে, তাও আবার ঢাকার বাইরে, ইভেন যাচ্ছেও,
কি যে ভালো লাগছে মুগ্ধর, মুগ্ধ জানে ভালো লাগা ক্ষণিকের তবু যতটুকু পাওয়া যায় ততটুকুতেই সুখ। তিতির চোখ মেলে দেখলো গাড়িতেও একা, মুগ্ধ নেই, গাড়িতে একটা শপিং মলের সামনে পার্ক করা। এটা কোথায় বুঝতেও পারছে না। তিতির মোবাইল বের করে মুগ্ধকে কল করলো। হ্যালো, আমার ঘুম কুমারীর ঘুম ভেঙে গেল। আপনি আমাকে একা রেখে কোথায় চলে গেছেন? তুমি লক করা আছো তাই একা রেখে আসলেও প্রবলেম নেই। আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি ওঠোনি তখন। আমি মলে ঢুকেছি, কিছু কেনাকাটা আছে। কি আবার কিনবে? আরে হুট করে এসেছি না, সাথে জামা কাপড় তো নেই, পরবো কি? দুজনে জামা কাপড় কিনতে ঢুকেছি। শুধু তোমারটা কেন? তাহলে আমার আজ ফ্রেন্ডের বাসায় থাকার কথা ছিল না, একটা এক্সট্রা সালোয়ার কামিজ আছে সাথে। ও সেটা ভালো কথা, কিন্তু বিছানা কান্দিতে কি তুমি সালোয়ার কামিজ পরে পানিতে নামবে? সামলাতে পারবে তো? তিতির উচ্ছ্বসিত হয়ে বলল, আমরা বিছানা কান্দি যাব। মুগ্ধ হেসে বলল, তো সিলেট এসেছি কেন? ও ওয়াও, আমি খুশি ধরে রাখতে পারছি না। বাই দ্য ওয়ে, সিলেট এসেছি মানে আমরা কি সিলেট চলে এসেছি? হ্যাঁ। বাপ রে, এতক্ষণ ঘুমিয়েছি আমি। ব্যাপার না। তুমি কোনো ব্রেক নাওনি তো? না। কষ্ট হয়েছে অনেক? আরে না। মুগ্ধ ততক্ষণে কথা বলতে বলতে বাইরে চলে এসেছে, গাড়ির দরজা খুলে বলল, আসুন ম্যাম। তিতির হেসে বেরিয়ে এলো শপিং মলে ঢুকে কেনাকাটা করছে, এমন সময় তিতির লেডিস শার্ট দেখছিল কয়েকটা কালারের মধ্যে, বেবি পিঙ্কটা বেছে নিল তিতির। মুগ্ধ বলল, এটা নিও না, ব্ল্যাক কিংবা নেভি ব্লুটা নাও। কেন, এটা খারাপ লাগছে? তুমি তো বলেছিলে আমাকে লাইট কালারে ভালো লাগে। মুগ্ধ বলল, এটা পরে পানিতে নামবে নাকি এমনি পড়তে নিচ্ছ? পানিতে নামার জন্যই তো নিচ্ছি। তোমার সেন্স অফ হিউমার ভালো, কিন্তু মাঝে মাঝে সেটা কাজে লাগাও না কেন? কি করলাম আবার, কিছুই তো বুঝতে পারছি না। মুগ্ধ এবার কাছে এসে নিচু স্বরে বলল, হালকা কালারের ড্রেস পরে ভিজলে সব দেখা যায়। দিদির লজ্জা পেয়ে পিঙ্কটা রেখে নেভি ব্লুটা নিল। পিঙ্কটা এমনভাবে ছুঁড়ে রাখলো যেন ওটাতে কোনো পোকা পড়েছে। কেনাকাটা শেষ করে ওরা লাঞ্চ করে নিল। তারপর গাড়িতে উঠতেই তিতির বলল, আমরা উঠছি কোথায়? হুট করে এলাম, রুম পাবো? মুগ্ধ হেসে বলল, বুকিং দেয়া হয়ে গেছে। সিরিয়াসলি কোথায়? সুকতারা নেচার রিট্রিট। তিতির চোখ দুটো বড় বড় করে বলল, রিসর্ট? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ। ওয়াও, খুব ভালো হয়েছে, আমার হোটেলে একদম ভালো লাগে না। সেজন্যই তো রিসর্টে থাকবো। কিন্তু হঠাৎই চিন্তায় পড়ে গেল তিতির, বলল, কিন্তু খরচটা তো অনেক বেশি হয়ে যাবে। তাতে কি, কতদিন তো কোথাও যাই না, হোক না একটু খরচ, ডেইলি ডেইলি তো যাচ্ছি না। কেন যাও না? তুমি ছাড়া এখন আর কোথাও যেতে ভালো লাগে না। তিতির চুপ হয়ে গেল, কে জানে এটাই হয়তো মুগ্ধর সাথে শেষ ট্যুর। রিসর্টের রিসেপশনে দাঁড়িয়ে মুগ্ধ বলল, এক্সকিউজ মি, আমাদের বুকিং ছিল। ম্যানেজার একটা ফর্ম দিল ফিল আপ করার জন্য। এতদিন যত জায়গায় গিয়েছে সব ফর্মালিটিস মুগ্ধই করেছে। আজ ফর্মটা তিতিরের দিকে এগিয়ে দিল, যা সবসময় মুগ্ধ লিখে এসেছে আজ তা লিখলো তিতির। মিস্টার মেহবুব চৌধুরী মুগ্ধ উইথ মিসেস তিতির মেহবুব। ফর্মালিটিস শেষ করতে একজন কেয়ারটেকার ওদের দোতলায় নিয়ে গিয়ে রুম খুলে দিয়ে বলল, না না, আমরা লাঞ্চ করে এসেছি, ডিনার করব এখানে। ওকে স্যার, কিছু লাগলে ইন্টারকমে 101 এ কল করলেই হবে। ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম স্যার। ছেলেটা চলে যেতেই মুগ্ধ তিতির ঘরে ঢুকলো। তিতিরের মনটাই ভরে গেল, বিশাল একটা ঘর, লাল ইটের সিরামিকের দেয়াল, বেতের বিছানা, বেতের আলমারি, বেতের ড্রেসিং টেবিল, সাথে কাঠের ফ্রেম করা আয়না। ঘরের পুরো একটা দেয়ালে কাঠের ফ্রেমে থাই গ্লাস লাগানো, ওপাশে একটা বারান্দা, বারান্দায় যাওয়ার জন্য বড় একটা দরজাও আছে, দরজাটাও গ্লাসেরই। ভেতর থেকে দেখলো বারান্দার ওপাশে যত দূর চোখ যায় শুধু পাহাড় দেখা যায়। পুরো গ্লাসের দেয়ালটার লাল রঙের পর্দা লাগানো, বেড কভার, বালিশের কভার সব সাদা। বিছানা এর সামনে, টয়লেটের সামনে পর্দার সাথে মিলিয়ে লাল রঙের পাপোশ বিছানো, সব মিলিয়ে অসাধারণ লাগলো। তিতির দরজা খুলে বারান্দায় গেল, সেখানে গিয়ে আরেকটা সারপ্রাইজ পেল। বারান্দা একপাশে বাগানের মতো ঘাস লাগানো হয়েছে, পাশে সাদা গোল সিরামিকের টবে ফুলের গাছ, অন্য পাশে একটা ডিভান রাখা। পুরো বারান্দায় রেলিং বলে কিছু নেই, তবে বাউন্ডারি আছে, সেখানেও ঘাস ও ছোট ছোট বাগান বিলাস লাগানো হয়েছে। আর বারান্দার ওপারে উন্মুক্ত পাহাড়, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বান্দরবনের সিলেটের দূরে থাকা সবুজ সৌন্দর্যের একটা পার্থক্য রয়েছে। বান্দরবনের দূরে সবুজগুলো গাঢ় সবুজ, আর সিলেটের দূরে সবুজগুলো হালকা সবুজ কিন্তু উজ্জ্বল। তবে দুটো সৌন্দর্যই চোখ জুড়ানো, মন ভোলানো, কারোর সাথে কারো তুলনা করা চলে না। হঠাৎ মুগ্ধ তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরে ও চুলের গন্ধ নিল। তিতির মুগ্ধর বাহু ধরে থেকে এই ফিরল মুগ্ধর দিকে, তারপর মুগ্ধকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মুগ্ধর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো অবস্থা, এজন্য নিয়ে এলাম নাকি?
তিতির চোখ তুলে মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধর চোখ মুছে দিল তিতির, বলল, তুমি ফর্মটা কেন আমাকে ফিল আপ করতে দিলে? মিস্টার অ্যান্ড মিসেস লেখার পর আমার কেমন যেন একটা ফিলিং হলো। মুগ্ধ হেসে জিজ্ঞাসা করল, কেমন? জানি না কেমনই যেন বোঝাতে পারবো না। সবসময় তো আমি ফিল আপ করি এবং তখন আমার এই ফিলিংটাই হয়। তোমাকে এটার সাথে পরিচয় করানোর জন্যই তোমাকে ফিল আপ করতে দিয়েছি। তিতির আবারও কাঁদলো, কাঁদতে কাঁদতে বলল, সব ঠিকঠাক থাকলে তো আজ আমরা হাজব্যান্ড ওয়াইফই থাকতাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ তিতির, আমাদের আত্মার বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে। তোমার কি মনে হয় না আমাদের সম্পর্কটা শুধু একটা প্রেম না, তার থেকে অনেক বেশি কিছু? হয়তো। এবার কান্নাটা থামাও না বাবা, আর গোসলে যাও, আমরা বিকেলে বের হব। কোথায় যাব? কোথাও একটা যাব, কোথায় তা এখনো জানি না। মুগ্ধ তিতিরের চোখটা আবারও মুছে দিল। তিতির বলল, তুমি আমাকে কতদিন ধরে কোলে নাও না বলো তো। মুগ্ধ এই কথা শুনে এক সেকেন্ডও দেরি করলো না, কোলে তুলে নিল তিতিরকে, তারপর ঘরে নিয়ে গিয়ে নামাতে নিল। আর তিতির বলে উঠল, নামিও না। মুগ্ধ অবাক হয়ে বলল, কেন? গোসল করব না, বাথরুমে দিয়ে আসো। ওহ, ওকে। মুগ্ধ তিতিরকে বাথরুমে রেখে ফেরার সময় তিতির শাওয়ার ছেড়ে ওকে ভিজিয়ে দিল। মুগ্ধ লাফিয়ে উঠে বলল, এটা কি করলে বলো তো? তিতির হো হো করে হেসে দিল। মুগ্ধ ওকে টেনে শাওয়ারের নিচে এনে ভিজিয়ে দিল। কোথায় তিতির সরে যাওয়ার চেষ্টা করবে তা না করে মুগ্ধর টাইটা আলগা করে শার্টের উপরে দুটো বোতাম খুলে দিল। তারপর ওর গলার পিছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে তাকিয়ে রইল চোখের দিকে। মুগ্ধ যখন বিস্ময় কাটিয়ে উঠতে পারল তখন তিতিরের ওড়নাটা টেনে ফেলে দিল। তারপর তিতিরের কোমর জড়িয়ে উঁচু করে শূন্যে তুলে নিজের সমান করে বলল, উইল ইউ কিস মি? তিতির চোখ নামিয়ে হাসল। শাওয়ারের পানি তিতিরের চুল বেয়ে বেয়ে এসে পড়ছে মুগ্ধর ঠোঁটে, চোখে, বুকে। মুগ্ধ বলল, এমন ভাবে করো তিতির, যার ফিলটা আমার মধ্যে মৃত্যু পর্যন্ত থাকবে। তিতির মুগ্ধর দুই গালে হাত রেখে আর একটু কাছে চলে গেল, তারপর ঠোঁটে ঠোঁট বসালো, শাওয়ারটা ছাড়াই রইল। বেশ অনেকক্ষণ পর মুগ্ধ আচমকায় তিতিরকে নামিয়ে দেয়ালে ঠেকিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। তিতিরের ঠোঁটের কত জায়গায় যে কামড়ের দাগ বসিয়ে দিল তার কোনো হিসাব নেই। অবশ্য তিতির যে মুগ্ধর কত চুল টেনেছিল তারও কোনো ইয়ত্তা নেই। মুগ্ধ একসময় তিতিরের ঠোঁট ছেলে গলায় নেমে এলো, হাত চলে গেল কোমরে, পাগলামি চলতেই থাকলো। তিতিরের চোখ দুটো বন্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তখনই মুগ্ধ একটা হাত কোমর থেকে সরিয়ে তিতিরের পিঠের কাছে নিয়ে গেল। গলায় চুমু খেতে খেতে তিতিরের পিঠ বরাবর কামিজের চেনটা খুলে ফেলল। ভেজা পিঠে ভেজা হাত রাখতেই মুগ্ধর খেয়াল হলো তিতির আজ কিছুতেই না করছে না মুগ্ধকে। কিন্তু ওর ফ্যামিলি তো সত্যিই কোনোদিনও মানবে না। একদিন হয়তো তিতিরের বিয়েও হবে অন্য কারোর সাথে, সেদিন যদি তিতিরের আফসোস হয় আজকের দিনটার জন্য। চেনটা আবার লাগিয়ে দিল। তিতির অবাক হয়ে চোখ খুলল। মুগ্ধ বলল, তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে এসো, এর বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই কথা বলে তিতিরের কপালে একটা চুমু দিয়ে ঘরে চলে গেল মুগ্ধ। মুগ্ধ বেরিয়ে যাওয়ার পর তিতির যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ল, পাগলের মতো কাঁদতে লাগলো। কান্নাটা কোনোভাবেই থামাতে পারছে না, কিন্তু কেন কাঁদছে তা নিজেও ধরতে পারছে না। এত আদর পেয়ে সুখে কাঁদছে নাকি যা পেল না তার জন্যে কাঁদছে। মুগ্ধ বাথরুম থেকে বের হয়ে নতুন কেনা টাওয়েলটা নিয়ে সোজা বারান্দায় চলে গেল। ডিভানে বসে শার্টটা খুলে ছুঁড়ে ফেললো ফ্লোরে, টাওয়েলটা পরে প্যান্টটা খুলে সেটাও ছুঁড়ে ফেললো। রাগে নিজের চুল নিজেই ছিল, তান্নাকে পেলে এখন খুন করত। শুধুমাত্র এই তান্নার জন্যে আজ নিজের তিতিরকে আদর করতেও হাত কাঁপে মুগ্ধর। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু ছেলে হয়ে জন্মে যে পাপ করে ফেলেছে আল্লাহ কাদার ক্ষমতাটা দিয়ে পৃথিবীতে পাঠাননি। অনেকক্ষণ পার হয়ে গেল, তিতিরের গোসল এখনও হয়নি, ওকে ওই অবস্থায় ওভাবে ফেলে আসায় কি কষ্ট পেয়েছে ওর ওই অবাক দৃষ্টিতে অন্তত তাই বলছিল। ও কি এখন কাঁদছে? মুগ্ধ বাথরুমের দরজায় নক করলো। তিতির, আর কতক্ষণ? আজ এত টাইম লাগছে যে, পরে ঠান্ডা লেগে যাবে তো। তিতির চোখ মুছে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো, বলল, আসছে। মুগ্ধ তিতিরের গলা শুনে বুঝল কেঁদেছে, তখন আরও বেশি অসহায় লাগতে শুরু করলো। কি করবে ও, ওর হাতে কি সত্যি কিছু আছে? তিতির গোসল শেষ করে খেয়াল করলো জামাকাপড় ভেতরে আনেনি। রিসোর্টের টাওয়েলটা গায়ে পিছিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ঘরে উঁকি দিল, কিন্তু মুগ্ধকে দেখতে পেল না। মুগ্ধ আবার কোথায় গেল? তখনই বারান্দায় চোখ পড়তে মুগ্ধকে দেখতে পেল, বলল, এই শোনো না। মুগ্ধ বারান্দা থেকে বলল, কি? আমি তো কাপড় আনিনি। ও দাঁড়াও দিচ্ছি। শোনো, কি? টাওয়াল আছে ভেতরে, শুধু কাপড় দিলেই হবে। আচ্ছা। মুগ্ধ নতুন কেনা পোলো শার্টটা থ্রি কোয়ার্টার নিয়ে দরজার সামনে এসে বলল, নাও। তিতির হাত বাড়ালো, মুগ্ধর হাতে উগলো দিল। কিছুক্ষণ পর তিতির বেরিয়ে আসতে মুগ্ধ ঢুকলো, কেউ কারো দিকে তাকালো না। তিতির চুল মুছে বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ তিতিরের নজরে পড়লো শপিং ব্যাগগুলোর দিকে। তিতির যখন অন্তর্বাস কিনছিল মুগ্ধকে তখন ভাগিয়ে দিয়েছিল সেখান থেকে, ততক্ষণে মুগ্ধ কিছু কিনেছিল যা দেখেনি তিতির। ও অবশ্য গাড়িতে উঠে দেখতে চেয়েছিল, কিন্তু মুগ্ধ বলেছিল, তুমি কি কিনেছো আমি দেখতে চেয়েছি,
যেহেতু চাইনি তুমিও আমারগুলো দেখতে পারবে না, সবারই পার্সোনাল জিনিস থাকতে। তিতির উঠে গিয়ে শপিং ব্যাগগুলো খুলতেই দেখলো অরেঞ্জ রেড আর অ্যাশ কালারের কম্বিনেশনের একটা জর্জেট শাড়ি, ব্ল্যাক পার, সাথে ব্ল্যাক কালারের রেডিমেড স্লিভলেস ব্লাউজ, ম্যাচিং পেটিকোট। বা মুগ্ধ বরাবরই সব দিকে খেয়াল থাকে আর ওর পছন্দটাও ফার্স্ট ক্লাস, সব ইউনিক জিনিস ওর চোখে পড়ে। ঝটপট শাড়িটা পরে ফেললো তিতির। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়াতেই মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ আগের খারাপ লাগাটা এখন আর ওর মধ্যে নেই, কারণ মুগ্ধ বেরিয়ে যখন ওকে এভাবে দেখবে মুগ্ধরও ভালো লাগবে। হলো তাই, দরজা খুলে খালি গায়ে টাওয়েল পরা মুগ্ধ চুল ঠিক করতে করতে বেরিয়ে এলো। তিতিরকে দেখেই থমকে দাঁড়ালো। তিতির হাসি হাসি মুখ করে বলল, সারপ্রাইজ করে দিলে তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। নষ্ট হয়নি, আমি সারপ্রাইজ পেয়েছি, তাই তো ইচ্ছে হলো তোমাকেও দেই, মুগ্ধ তিতিরের সামনে দাঁড়িয়ে বলল। সত্যি সারপ্রাইজড হয়েছি, তিতির হাসলো। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। তিতিরের মাথায় শয়তানি ঘুরঘুর করছিল। খুব ইচ্ছে করছিল মুগ্ধর পরনে টাওয়েলটা এক টান দিয়ে খুলে ফেলতে, বেশ হতো, কিন্তু এ কাজও করতে পারবে না ভাবতেই লজ্জা লাগছে। মুগ্ধ সরে গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করলো, প্যান্ট পরতে পরতে বলল, ভালো হয়েছে শাড়ি পরেছ, চলো সিলেট সিটিটা আজ ঘুরে ফেলি। হুম চলো। আর রিসর্টের ভেতরে কিন্তু অনেক কিছু আছে, এটার অনেক বড় এরিয়া। অনেক কিছু বলতে? ইকো পার্ক, সুইমিং পুল, আরো কি কি জানো। আমার কালকের প্ল্যান কি? কাল সকাল সকাল আমরা একেবারে বেরিয়ে পড়ব, বিছানাকান্দি ঘুরে দুপুরেই রওনা দিব, রাতের মধ্যে ঢাকা। রাত হলেই তো তোমার বাসায় খোঁজ পড়বে, তাই না? হ্যাঁ। মনটা সামান্য খারাপ হলো তিতিরের, সুন্দর সময় কেন এত তাড়াতাড়ি চলে যায়, আনমনে ভাবছিল। এমন সময় মুগ্ধ আচমকাই তিতিরের চুল মুছে দিতে শুরু করলো, বলল, চুলগুলো আজও মুছতে শিখলে না। তিতিরের চোখে পানি এসে গেল, অনেক কষ্টে কান্নাটাকে হজম করে নিল। ইস, আজীবনের জন্য তিতির মুগ্ধর এই টুকরো টুকরো ভালোবাসাগুলো হারিয়ে ফেলবে একসময়। মুগ্ধ হয়ে যাবে অন্য কারো স্বামী, তিতির হয়ে যাবে অন্য কারো স্ত্রী, তার আগে যদি জীবনটাকে থমকে দেওয়া যেত। ইস, এমন করলে কেমন হয়? আজ তিতির কোনো একটা বিষ কিনে নিয়ে আসবে লুকিয়ে লুকিয়ে, তারপর সে বিষ গোপনে রাতে খাবারের সাথে মিশিয়ে মুগ্ধকে খাইয়ে নিজেও খেয়ে পড়ে থাকবে এখানে। ওদের ভালোবাসার হ্যাপি এন্ডিং হবে, আইডিয়াটা কিন্তু বেশ। কিন্তু বিষ কোথায় পাওয়া যায়, ওষুধের দোকানে কি পাওয়া যায়? এই তিতির, কি হলো, কি ভাবছো? তিতির ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো, বলল, তেমন কিছু না, আমাদের প্রথম পরিচয়ের কথা ভাবছিলাম। ও ভাই দেবে, তুমি শাড়ি পরা শিখতে গেলে কেন? তো প্রত্যেকবার মায়ের কাছে যেতে ভালো লাগে নাকি? না মানে তুমি যদি না শিখতে তাহলে আমি সেই ছোটবেলার মতো আবার পরিয়ে দিতে পারতাম। তিতির কোমরে হাত দিয়ে একটা নেকুচিগুলো খুলে ফ্লোরে ফেলে দিল, তারপর বলল, ইচ্ছা করলে যেমন কোনো কাজ শেখা যায়, ইচ্ছে করলে তেমন কোনো কাজ ভোলাও যায়। আমি ভুলে গেছি কিভাবে শাড়ি পরতে হয়। মুগ্ধ হয়ে সে শাড়িটা তুলে নিল, পরাতে পরাতে বলল, তুমি ইদানিং অনেক দুষ্ট হয়েছো। তোমাকে না পেয়ে না পেয়ে। মুগ্ধ আর কিছু বলল না, মনোযোগ দিয়ে শাড়ির কুচি দিতে লাগলো। কুচি দেওয়া শেষ করে হাঁটু গেড়ে বসে কুচিগুলো কোমরে গুঁজে দিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল, পৃথিবী গোল, কিছু কিছু ঘটনার রিপিটেশন তো হতেই পারে, তাই না? তিতির অন্যদিকে তাকিয়ে মিষ্টি একটা লাজুক হাসি দিল মুগ্ধ। তিতিরের নাভির ডান পাশে চুমু খেল। তিতির হাসতে হাসতে পিছিয়ে গেল। মুগ্ধ বলল, এত হাসির কি হলো? শ্বশুরি লেগেছে। বারে, এমনই বুঝে হয়, প্রথমবার তো হাসুনি, শ্বশুরি তখন কোথায় ছিল? আরে তখন তো বুঝেই উঠতে পারিনি কি হচ্ছে। মুগ্ধ উঠে দাঁড়ালো। তিতির কাছে এসে মুগ্ধর বুকের লোমের মধ্যে নাক ঘষলো, গাল ঘষলো, আর তারপর ঠোঁটও ঘষলো। মুগ্ধ হাসি মুখে দাঁড়িয়ে সবটা অনুভব করছিল। তারপর তিতির সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মুগ্ধর বুকের ঠিক মাঝখানটায় মেলে রাখলো। তারপর মাথা উঁচু করে মুগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার যখন অন্য কারোর সাথে বিয়ে হবে তখন এরকম খালি গায়ে তাকে বুকে নেবে না, নিতে হলে কিছু একটা পরে তারপর নেবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, করলে এতদিনে করে ফেলতাম। তবুও করতে হতেও পারে, তাই বলছি, সব করতে পারো, কিন্তু তাকে খালি খালি বুকে হাতও রাখতে দেবে না, চুমু দিতে দেবে না বুকে, এটা শুধু আমার রাজত্ব করার জায়গা। মুগ্ধ হাসলো। তিতির বলল, হে সোনা, হাস্যকর লাগতে পারে কিন্তু আমার এরকম কিছু কথা রাখতে হবে তোমাকে। ওকে রাখবো, বাকিগুলো কি? তাকে শাড়ি পরিয়ে দিতে পারবে না। ওকে দিব না, তারপর? হাঁস বারবিকিউ করে খাওয়াবে না, যাবে, তার ভেজা চুল মুছে দিতে পারবে না। ওকে দিব না, নেক্সট? তার সাথে লিপকিস করার সময় আর যেখানে ইচ্ছা সেখানে হাত। মুগ্ধ মুখ টিপে টিপে হেসেই চলেছে, বলল, আচ্ছা তার মানে লিপকিস করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু হাত সাবধান। আচ্ছা তারপর?
তাকে কখনো কোলে নিতে পারবে না। ওকে নিব না, আর কখনো ওর কপালে কিস করবে না। এবার একটু বেশি হাসলো মুগ্ধ, বলল, আচ্ছা করব না, তারপর তোমরা দুজন কখনো একসাথে গোসল করবে না। এই এই ওয়েট ওয়েট, এতক্ষণ তুমি সেসবই নিষেধ করেছো যা যা আমি তোমার সাথে করেছি, কিন্তু এটা কি বললে? আমি তুমি তো কখনো একসাথে গোসল করিনি, তাহলে এটা না করলে কেন? আমার ইচ্ছা। মুগ্ধ হেসে তিতিরের কপালে চুমু দিয়ে বলল, ওকে তিতির পাখি, বিয়েই তো করব না, তবু যদি কোনোদিন করি তো তুমি যা নিষেধ করলে তার সব আমি মনে রাখব। তিতির হাসলো, মুগ্ধ ওকে বুকে জড়িয়ে ধরল। বিকেলটা রিসোর্টের মধ্যে ইকো পার্ক আর শহরের মধ্যে একটা চা বাগানের আশেপাশে ঘুরে কাটালো ওরা। ভেতরে ঢোকার পারমিশন পেল না, তারপর সন্ধ্যাতে ওরা মাজারে গেল। আর তারপর মাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠে মুগ্ধ জিজ্ঞাসা করল, বলতো এখন কোথায় যাচ্ছি আমরা? পাশে বসে তিতির আনমনে চুলগুলোকে আঙ্গুল দিয়ে আঁচড়াচ্ছিল। মুগ্ধর প্রশ্ন শুনে বলল, কোথায়? সুরমা নদীতে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, স্টাইল করে বলতে গেলে বলতে হবে ওটা একটা ছোট জাহাজ, কিন্তু আসলে একটা লঞ্চ। তিতির হাসলো, বলল, রেস্টুরেন্টে কি কি হবে? খাবো ডিনার না রিসর্টে করবে বল? এটা প্রি ডিনার, সন্ধ্যার নাস্তা। পারো তুমি? অবশ্যই পারি, এক জায়গায় এসেছো সেখানকার স্পেশাল খাবারগুলো খাবে না? তুমি খাও। রেস্টুরেন্টে খেতে খেতে মুগ্ধ বলল, তোমার কপালে একটা মাঝারি সাইজের কালো টিপ থাকতে ভালো লাগতো। ও হ্যাঁ, তুমি তো টিপ আর কাজল পছন্দ করো কিন্তু সাজ পছন্দ করো না, এই ব্যাপারটা আমার মাথায় সেট হয়ে গেছে, তাই সাথে কিছু রাখা হয় না। থাক এটা নিয়ে আবার আফসোস করতে বসে থাক এটা নিয়ে আবার আফসোস করতে বসো না যেন। তিতির হাসলো, মুগ্ধ বলল, এই যে তুমি শুধু স্যুপ নিলে, আমি অন্য কিছু খেতে জোর করলাম না কেন বলতো? কেন? কারণ এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, এখানে কম খেলে সেখানে ভালো করে খেতে পারবো তাই। তিতির হেসে বলল, মানে কি কি ঢুকেছে তোমার পেটে আজ? আমি অনেক খেতে পারি সেটা তুমি তো জানোই, আসলে আমি যেটা খেতে বেরিয়েছি এখানে সেটা নেই, তাই আরেকটাই যেতে হবে। সেটা কি? সাত করা গরুর মাংস। সাত করা কি? অস্থির জিনিস, অনেক স্বাদ, অনেক। কিন্তু সেটা কি বলবে তো? একটা ফল দেখতে লেবুর মতো, যেটা দিয়ে গরুর মাংস রান্না করা হয়। কি যে স্মেল রে ভাই, এটা সিলেটের স্পেশাল জিনিস, সিলেট ছাড়া আর কোথাও পাবে না। ও, তোমার বলার ধরন দেখে খেতে ইচ্ছে করছে। অবশ্যই খাবে। খেতে পারবো কিনা কে জানে। কেন? ঠোঁট জ্বলছে, কত জায়গায় কেটেছে কে জানে। ইস, আসলে কেটে গেছে? কামড়ালে কাটবে না? শুধু জ্বলছে না, ব্যথাও করছে। ব্যথাও করছে? আরে সরি। সরি বলো না, শোধ করে দিব রাতেই। মুগ্ধ দুষ্ট হাসি দিয়ে বলল, রিয়েলি? আমি ছাড় পায়ে খাড়া। তোমার পা দুটো। হ্যাঁ, তোমার দুটো সহ বলেছি। হাসলো তিতির, মুগ্ধ সেই হাসিতে তাল মেলালো। ওখান থেকে ওরা চলে গেল নবান্ন রেস্টুরেন্টে, সাত করা গরুর মাংসের পরোটা অর্ডার করলো। মুগ্ধকে অবাক করে পরপর তিন প্লেট গরুর মাংস নিল তিতির, সাথে চারটা পরোটাও শেষ। মুগ্ধ হেসে বলল, কি বলেছিলাম না? তিতির খেতে খেতে বলল, একটু ঝাল বেশি কিন্তু পৃথিবীতে এত মজার কিছু থাকতে পারে আমার জানা ছিল না। জাস্ট ওয়াও, স্মেলটাই সবচেয়ে বেশি সুন্দর, তারপর সাত করার টুকরাগুলোও খেতে খুব মজা। পৃথিবীতে এর চেয়ে মজার জিনিস অবশ্যই আছে, আসলে এই ধরনের জিনিস আমরা সচরাচর খাই না তো, তাই হঠাৎ খেলে অনেক ভালো লাগে। আর এটা ঝাল কিছু না, রান্নাটাও ঝাল হয়নি, তোমার ঠোঁট কেটে গেছে তাই ঝাল লাগছে। আচ্ছা, এগুলো কিনতে পাওয়া যায় কোথায়? বাজারে অভাব নেই, আর রাস্তার পাশে ঝুড়ি ভরে নিয়ে বসে থাকে, দেখোনি লেবুর মতো? খেয়াল করিনি, যাই হোক যাওয়ার দিন আমি নিয়ে যাব। আচ্ছা, রান্নার সিস্টেম জানো তো? না, আলাদা কোনো সিস্টেম আছে? না, আলাদা কোনো সিস্টেম আছে নাকি? ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে মাংসের মধ্যে দিয়ে দিব? আগে না, শুধু খোসাটাই রান্না করতে হয়, ভেতরের অংশটা খেতে হয় না, ফেলে দিতে হয়, ওটা তেতো। ও, আর মাংসটা যেভাবে ইচ্ছে রান্না করে নামানোর 20-30 মিনিট আগে দিয়ে রান্না শেষ করতে হবে, শুরুতেই দিলে তিতা হয়ে যাবে, খুবই সেন্সিটিভ জিনিস। ওর কথা শুনে এ কতক্ষণ হাসলো তিতির, বলল, সত্যি তোমার সাথে ছাড়া আমি কোথাও গেলে শুধু সেখানে যাওয়া হবে আর আসা হবে, সেখানকার কিছুই জানা হবে না, পাওয়া হবে না, সব কিছুই ঝাপসা থাকবে, অথচ আমি বুঝবো না। আমি প্রথমে কিছুই জানতাম না তিতির,
আস্তে আস্তে ঘুরতে ঘুরতে জেনেছি। যেখানে যাবে সেখানকার রাস্তাঘাট, মানুষজন, পরিবেশ সব কিছু খেয়াল করলে আপনা আপনি সব জেনে যাবে। যখন ওরা রিসোর্টে ফিরলো তখন 9টা বাজে। রুমে ঢুকে চেঞ্জ করার জন্য কাপড় নিল। তিতির মুগ্ধ বলল, পরে থাকো না শাড়িটা। তিতির হেসে বলল, আচ্ছা এই চলো না বারান্দায় গিয়ে বসি, বারান্দা অনেক সুন্দর। তুমি যাও আমি চেঞ্জ করে আসি। বারান্দায় গিয়ে তিতিরের চোখে পড়লো ফ্লোরে মুগ্ধ জামা কাপড় পরে আছে। ওগুলো তুলে রুমে ঢুকতে মুগ্ধ বলল, হায় হায় আমি ভুলেই গিয়েছিলাম ওগুলোর কথা। দাও আমাকে দাও, ধুয়ে দেই তোর, ধুয়ে দেই তাড়াতাড়ি, না সকালে ঝামেলায় পড়ে যাবে। না আমি ধুয়ে দিচ্ছি। আরে না আমি ধুতে পারবো তো। জানি আমিও ধুতে পারবো, আমি থাকতে তুমি ধোবেই বা কেন? আরে মে বলে কি, তুমি কি আমার কাপড় ধোয়ার জন্য আছো নাকি? আমার ইচ্ছে আমি ধুবো, সরো তো। তিতি জোর করে কাপড়গুলো ধুয়ে দিল। মুগ্ধ খালি গায়ে সাদা রঙের একটা হাফ প্যান্ট পরে বিছানায় শুয়ে টিভি দেখছিল। তিতির কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ঘরে এসে মুগ্ধর কোলের মধ্যে শুয়ে পড়ল, বলল, টিভিটা বন্ধ করো। মুগ্ধ টিভি বন্ধ করে বলল, তুমি পাশে ছিলে না তাই দেখছিলাম, তাই তো দেখছি। না ভালো করেছো, এখন তো আমি চলে এসেছি। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, তুমি আবার খালি গায়ে কিছু একটা পরো। আমি তো বাসায় খালি গায়ে থাকি, অভ্যেস। এসব দেখে আমার নজর খারাপ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি তিতি, তোমার কথাবার্তা শুনলে মনে হয় কি ছেলেদের বুকের লোম যেন অতি বিশেষ কিছু, কিন্তু আসলে কিছুই না, অতি সামান্য জিনিসকে তুমি মহামান্বিত করছো। আমার কাছে অতি সামান্য না। আচ্ছা বুঝছি, কিন্তু হঠাৎ শুয়ে পড়লে যে এখনই শোধ করবে নাকি? তিতির লজ্জা পেয়ে বলল, জানি না। মুগ্ধ বলল, প্লিজ শোধ করে দাও না। আমি পারবো না। তখন তো খুব বড় বড় মুখ করে বলেছিলে। তিতির লজ্জা পাচ্ছিল। মুগ্ধ বলল, এখনো ব্যথা করছে ঠোঁটটা? এসো বিষ দিয়ে বিষ ক্ষয় করে দিই। তিতির ঈশ্বরে বলল, ইস না অনেক ব্যথা। আচ্ছা আলতো করে। এবার আর তিতি শুনল না। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে আলতো করে চুমু খেতে লাগলো। তার মধ্যে তিতিরের ফোনটা বেজে উঠল। বাবা ফোন করেছে। উঠে বসে ফোনটা ধরলো তিতির। হ্যাঁ বাবা বলো। কি অবস্থা মা তোর, কেমন আছিস? সকালেই তো মাত্র এলাম বাবা, ভালো আছি। ও হ্যাঁ তাই তো, তুই কোথাও গেলে ঘর অন্ধকার হয়ে থাকে, তা কি করছিস? প্রজেক্ট ওয়ার্কটা করছিলাম বাবা, এখন একটু রেস্ট নিচ্ছিলাম, একটু পর আবার করব, যেভাবেই হোক দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। হুম কাল কখন আসবি? বাবা আমি কাল নাও আসতে পারি, প্রজেক্ট ওয়ার্কটা কমপ্লিট হলেই আসবো, না হলে আসবো না, পরশু আসবো। সে কি রূপাদের বাসাতেই তো আছি বাবা, টেনশন কিসের? নাকি বিশ্বাস হচ্ছে না আন্টির সাথে কথা বলবে? না না সিসি, আন্টির সাথে কোনো কথা বলবো, আরে টেনশন না, আসলে তোকে না দেখলে ভালো লাগে না তো, তুই লাগলে থাক, কালকেও সমস্যা নেই। ওকে বাবা, ডিনার করেছো? না এখন করব। আমিও। ঠিক আছে মা আমি তাহলে রাখছি, তান্না ফোন করলে ধরিস না, কাল আসবে না শুনলে আবার কি না কি বলবে তোকে, আমি ওর সাথে কথা বলে নেব। আচ্ছা বাবা তুমি যা বলবে। ফোন রেখে মন খারাপ করে বসে রইল তিতির। মুগ্ধ বলল, কি হলো? বাবাকে কতগুলো মিথ্যে বললাম। হুম তাই দেখলাম, আর অবাক হলাম। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমি সব পারি। শুধু ফ্যামিলির অমতে আমাকে বিয়েটা করতে পারো না? এটা করলে আমার বাবা মরে যাবে, বিশ্বাস করো শুধুমাত্র বাবার জন্যই আমি এটা পারি না। আচ্ছা বাদ দাও, এসব ভেবে মন খারাপ করার কোনো মানে হয় না, কিন্তু এটা বলো বাবাকে কেন বললে কাল ফিরবে না? ও হ্যাঁ আরেকটা দিন থাকতে ইচ্ছে করছিল খুব, তাই আরেকটা দিনের পারমিশন নিলাম। আর বললে যে আন্টি মানে রূপার আম্মুর সাথে কথা বলিয়ে দেবে, এটা বললে কোন সাহসে? তিতির হেসে বলল, জানি বাবা কথা বলবে না তাই বলেছি, জানি এটা অন্যায়, কিন্তু বাবা যদি ছেলের কথা না শোনে একটাবার সব যাচাই করে দেখতো, জেদ না ধরে থেকে তোমার আমার বিয়েতে রাজি হতো, তাহলে তো আজ আমাদের এত বড় মিথ্যাবাদী হতে হতো না, আর আমাকে নকল মিসেস তিথির মেহবুব হতে হতো না, তখন আর যা করছি তা অন্যায় বা খারাপ হতো না। মুগ্ধ তিতিরের হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে বলল, তুমি একমাত্র আসল মিসেস তিতির মেহবুব, সেদিনই কনফার্ম হয়েছে যেদিন আমি লাভ ইউ বলার পর তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। তিতির হাসলো, মুগ্ধ বলল,
আচ্ছা শোনো, বলো তাল গাছে উঠবে? তিতির অবাক হয়ে বলল, কি তাল গাছে উঠতে যাব কেন? আর আমি গাছে উঠতে পারিও না। ছোটবেলায় কখনো বাবা তোমাকে পায়ের তলায় ঠেকিয়ে উপর উঠিয়ে দোলাননি? হঠাৎ মনে পড়ে গেল তিতিরের, বলল, হ্যাঁ হ্যাঁ বাবা এরকম করতো, ভাইয়াও করতো, পায়ের তলাটা আমার পেটের সাথে ঠেকিয়ে আমাকে উঁচু করে ফেলতো, আমি উপর হয়ে থাকতাম, বাবা বলতো এটা তাল গাছ। উফ কি যে মজার ছিল ছোটবেলাটা। সেটার কথাই বলছি, উঠবে? তুমি উঠাবে? হ্যাঁ, কিন্তু আমি তো বড় হয়ে গিয়েছি, বাবা তো নিত সেই ছোট থাকতে, যখন ক্লাস 2 কি 3 পড়ি। আমার কাছে তুমি এখনো ছোটই, এসো তো তোমাকে তাল গাছে উঠাই। মুগ্ধ তিতিরকে তাল গাছে উঠিয়ে হাতে হাত ধরে রাখলো। অদ্ভুত এক অনুভূতি হলো তিতিরের। ও জানে মুগ্ধর সাথে সারাটা জীবন থাকলে পার্থিব সমস্ত সুখগুলো মুগ্ধর পায়ের কাছে এনে রাখত, যা পৃথিবীর আর কেউ পারবে না। তিতির খিটখিট করে হাসছে আর মনে মনে হাজার ফোটা চোখের জল জমিয়ে ফেলছে পরে ফেলার জন্য, এখন ফেলা যাবে না। মুগ্ধ কত শখ করে ওকে তাল গাছে উঠিয়েছে, কাঁদলে কষ্ট পাবে না? এবার নামাও, আমি টায়ার্ড হয়ে গিয়েছি। কোনো মতে হাসি থামিয়ে তিতির একথা বলল। মুগ্ধ ওকে তাল গাছ থেকে নামিয়ে ওভাবেই পা ভাঁজ করলো। তিতির সে ভাঁজ করা পায়ে হেলান দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, তাল গাছে উঠলে তুমি আর টায়ার্ড হতাম না। স্বাভাবিক, কারণ তুমি অতিরিক্ত হেসেছো। তিতির বলল, গরম লাগছে। হ্যাঁ, এসি রুম হলে ভালো হতো, কিন্তু শুধু নন এসিগুলোই খালি ছিল। ইস, তোমার কষ্ট হচ্ছে না? আমার বাপের বাড়িতে এসি নেই যে এসি ছাড়া আমি থাকতে পারবো না। এই কথা শুনে মুগ্ধ হাসলো, বলল, গরম কিন্তু কাপড়দের জন্য অনেক ভালো। কিভাবে জানো না? কোনটার কথা বলছো? বসন্ত প্রেমের ঋতু, আর গ্রীষ্ম ঘুমের। না, বসন্ত প্রেমের ঋতু আর গ্রীষ্ম কামের। তিতির লজ্জা পেয়ে বলল, সিরিয়াসলি এটা তুমি জানো না? শুনেছি, কিন্তু এটা একটা ফালতু কথা। মোটেও না, এটা সত্যি। দেখো না, গরমের দিনে মানুষের বাচ্চা কাচ্চা বেশি হয়। আগের বছর গরম থেকে প্রসেসিং শুরু হল। তিতির মুগ্ধকে মারতে লাগলো। মুগ্ধ বলল, আমাকে মেরে লাভ কি? সত্যি বলছি, আমাদের দেশের জনসংখ্যা এত বেশি কেন বোঝো না? এক মাসও তো ঠিক করে শীত পড়ে না, অলমোস্ট সারা বছরই গরম। যখন খোপা করছিল তখন মুগ্ধ হাঁ করে তাকিয়েছিল। মুগ্ধ প্রায় এভাবে তাকিয়ে থাকে, তাই তিতির সেদিকে ভ্রুক্ষেপ করল না। মুগ্ধ বলল, তিতির তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। কি? যখন তুমি খোপা করতে থাকো আমার তোমাকে দেখতে খুব ভালো লাগে। এটা কি করে ভালো লাগার মতো কিছু হতে পারে? আমার ভালো লাগে, মনে আছে রোমাকৃতে তোমার যখন মেঘ, রোমাকৃতে তোমাকে যখন মেঘ দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন তুমি খোঁপা করতে করতে কটেজ থেকে বেরিয়ে এসেছিলে। কি জানি হতে পারে, খেয়াল নেই। সেই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগেছিল। অন্যরকম সুন্দর লাগে যখন তুমি খোঁপা করতে থাকো। তুমি না বলেছিলে আমাকে খোলা চুলে ভালো লাগে? আর আমারও তো মনে হয় আমাকে খোলা চুলেই ভালো লাগে। তুমি আমার কথাটা ধরতে পারোনি। খোপা করা অবস্থায় ভালো লাগে সেটা বলিনি। চুলগুলো দু হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করে হাত নামিয়ে আনা পর্যন্ত এই সময়টা খুব ভালো লাগে। ও, তোমার চোখ আছে বলতে হবে। আমার মতো করে যদি দুনিয়ার সব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো তাহলে ঘরে ঘরে এত অশান্তি হতো না। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে হাতটা কাছে নিয়ে আসলো, তারপর হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, সব মেয়েরা যদি তোমার মতো করে তাদের বয়ফ্রেন্ডদের রেসপেক্ট করতো তাহলে ছেলেরাও মুগ্ধ হয়ে তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তিতির হেসে বলল, আচ্ছা বাদ দাও, একটা কথা শোনো না। কি? এখানে কি মহুয়া পাওয়া যায়? খেতে ইচ্ছে করছে। অসম্ভব, ওই জিনিস আমি তোমাকে আর জীবনে খেতে দিব না। মাতাল হয়ে যাও তুমি, যাদের কন্ট্রোল নেই তাদের খাওয়ার অধিকারও নেই। না হয় একদিন একটু হলাম কন্ট্রোললেস। নো নো, এই ভুল আমি আর করতে লাগিনি। তিতির মুগ্ধর হাত ধরে বলল, প্লিজ প্লিজ একটুখানি খাবো। না, আর এখানে ওসব পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও আনতাম না। তিতির মন খারাপ করে ফেললো। মুগ্ধ বলল, রাগ করে লাভ নেই, সত্যি এখানে ওসব পাওয়া যায় না, আর গেলেও কোথায় পাওয়া যায় আমি জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ করিনি, তবে ওরকম কিছু হলে ভালোই হতো। আমার পাগল প্রায় অবস্থা হতো আর কি।
আচ্ছা আমাকে একটা কথা বলো না, কি অন্য কারোর সাথে যখন বিয়ে হবে তখন কি করবে না করবে সে ব্যাপারে যে এত নিষেধাজ্ঞা দিলাম, তুমি আমাকে কোনো নিষেধাজ্ঞা দেবে না? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ একটা নিষেধাজ্ঞা আছে। কি? তুমি কারোর সামনে কখনো লজ্জা পেও না। তিতির চোখ নামিয়ে হাসলো, মুগ্ধ বলল, লজ্জা পেলে তোমাকে অন্যরকম সুন্দর লাগে, লোভ হয়, চাই না সেই লোভটা আরো খারো হোক। তুমি একটা পাগল। অবশ্যই এটাও ঠিক যে তুমি আমার সামনে যত লজ্জা পাও পৃথিবীর অন্য কোনো ছেলের সামনে ততটা পাবে না। কিভাবে বুঝলে? মেয়েরা যার সামনে যত বেশি লজ্জা পাবে বুঝতে হবে তাকে তত বেশি ভালোবাসে। তুমি আমার থেকে বেশি করে কাউকেই ভালোবাসতে পারবে না, জানি সেটা। তিতির আর কোনো কথা না বলে মুগ্ধর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না, খেদেই ফেললো। চোখের পানি মুগ্ধর বুকে পড়তেই মুগ্ধ বলল, তিতির পাখি কাঁদছো কেন? আমাদের দুজনের কারো ভালোবাসাই তো কোনো খাদ নেই, তো আমরা কেন দুজন দুজনকে পাবো না বলো, কি ভুল করেছি আমরা? মুগ্ধ তিতিরের চোখ মুছে দিয়ে বলল, আমার বাঁ পা জোড়ের হাড় দিয়ে বোধহয় আল্লাহ তোমাকে বানাইনি, অথচ আমরা ভালোবেসে ফেলেছি, ভুলটা আমাদের এখানেই। তাহলে তোমার জন্য আমার বুকটা কেন এত পড়ে? ভালোবাসো যে। তিতিরের কান্না থামলো না, বলল, আমি মানি না এসব, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আর তোমাকেও অন্য কারোর হতে দিব না, কেউ তোমাকে বিয়ে করতে আসলে খুন করে ফেলবো আমি তাকে। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর তিতিরের মুখটা ধরে চোখের দিকে তাকিয়ে বলল, কান্না থামাও, আমার কথা শোনো। তিতির কান্নাটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো মুগ্ধ, বলল, হয়তো জীবনে এরকম সময় আমরা আর পাবো না, এভাবে কান্নাকাটি করে এত বছর সময়কে বিছুর করার কোনো মানে হয়? তিতির চুপ। মুগ্ধ আবারও বলল, শোনো, আমরা যে দুদিন এখানে আছি কান্নাকাটি তো দূরের কথা, একবার মনও খারাপ করবে না, চলো না স্বপ্নের মতো করে কাটাই এই দুটো দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলেও তিতির কাঁদতে লাগলো। মুগ্ধ একটু সময় দিল, তাই আর কিছু বলল না, ওকে জড়িয়ে ধরে রইল শুধু। কাঁদতে কাঁদতে তিতির কখন যেন ঘুমিয়ে পড়েছে, মুগ্ধকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে পড়ল। বাসায় কল করে মায়ের সাথে কথা বলে নিল, কতক্ষণ টিভি দেখলো, নিউজ পেপার পড়লো, ঘুমানোর চেষ্টা করলো, ঘুমও আসছে না। ঘুম যখন আসছে না, এক কাপ কফি খাওয়া যায়, একটা কফির অর্ডার করে কফিও খেয়ে নিল, সময়ই কাটছে না। আসলে তিতির ঘুমিয়ে আছে বলে ওর মনে হচ্ছে ওর পৃথিবীটাই ঘুমিয়ে আছে। ছোট একটা সারপ্রাইজ প্ল্যান ছিল তিতিরের জন্য, প্রথমে ভেবেছিল আজই সারপ্রাইজটা দিয়ে দিবে, পরে যখন তিতির আগামীকালও থাকার পারমিশন নিল তখন ঠিক করল কাল দেবে, কিন্তু এখন তো ইচ্ছে করছে ওকে ঘুম থেকে উঠে আজই দিতে নাকি কালই দেবে, দোনামোনাও করতে লাগলো। তিতির ঘুমিয়ে থাকলেই তো অ্যারেঞ্জমেন্টটা সহজ হবে, কাল যদি না ঘুমায়। তিতির, এই তিতির ওঠো না প্লিজ, কতক্ষণ ধরে ডাকছি বলো তো? আমি ঘুমাই। জানি তো একটু পর আবার ঘুমাবে, আমিও ঘুমাবো, কিন্তু এখন একটু চোখ মেলে তাকাও। তিতির ঘুমের ঘোরে তাকালো, বলল, কি করে উঠবে? মুগ্ধ এতক্ষণ বিছানার পাশে বসেছিল, এবার উঠে দাঁড়ালো। তিতির তাকিয়েছিল মুগ্ধর দিকে, ঘুমে জড়ানো কণ্ঠে বলল, তোমার বুকটা এত সুন্দর কেন, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। মুগ্ধ বলল, আমারও, এবার ওঠেন আপনি। তোমারও মানে? তুমি কিভাবে আমার বুক খাবে? তোমার গলা কি এতই ফল্ট হয়? তার চেয়ে আমাকে খেতে দিলেই ভালো হতো। তিতিরের ঘুমের ঘোর কাটেনি, মুগ্ধ হেসে বলল, আচ্ছা তো বুকে আসো। তিতির লাফিয়ে উঠে মুগ্ধর বুকে ঝাঁপিয়ে পড়ল। মুগ্ধকে কোলে নিতেই ওর খেয়াল হলো ঘরের লাইট বন্ধ, আর সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে, মোহময় পরিবেশ। তিতিরের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, ওয়াও। মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, ড্রেসিং টেবিলের উপরেও দুটো মোম জ্বালানো ছিল। মুগ্ধকে কোল থেকে নামিয়ে দু চোখের উপর চুমু দিয়ে চোখ বন্ধ করলো। তিতিরের মুখে হাসি ফুটে উঠল, তারপর মুগ্ধকে আয়নার দিকে মুখ করে দাঁড় করালো, বলল, চোখ খুলবে না। তিতির আদুরে কণ্ঠে বলল, আচ্ছা। হঠাৎ গলায় কিছুর স্পর্শ অনুভব করতে চোখ মেলে তাকালো তিতির, মুগ্ধকে একটা নেকলেস পরিয়ে দিচ্ছে, শাড়ির সাথে ম্যাচিং হালকা একটা নেকলেস। তারপর মুগ্ধ পেছন থেকে তিতিরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হাসি একটা মুখে লাগিয়ে তাকিয়ে রইল আয়নায়। তিতিরের একে তো চোখে ঘুম, তার উপর মোমের আলোয় নিজেদেরকে আয়নায় দেখতেও বেশ লাগছিল, আবেগে আর কথা বলতে পারছিল না ও। মুগ্ধ তিতিরের ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে একটা চুমু খেলো, তারপর কানের কাছে মুখ নিয়ে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। তিতির শুধু মাথাটা মুগ্ধর দিকে ফিরিয়ে বলল, আই লাভ ইউ টু। তারপর মুগ্ধ পেছন থেকে তিতিরের গালে হাত রেখে ওর ঠোঁটে চুমু খেতে লাগলো। তিতিরের প্রায় যেটা মনে হয় সেটাই মনে হচ্ছিল তখন, ইস, এখনই যদিও মারা যেত।
সকাল সকাল গাড়ি ছুটে চলেছে গোয়াইনঘাটের পথে, শহর ছেড়েছে অনেকক্ষণ। গোয়াইনঘাট থেকে নৌকায় করে যাবে বিছনাকান্দি, মুগ্ধ ড্রাইভ করতে করতে বলল, একটা সুপুরুষ ছেলের সাথে কিস করতে করতে একটা মেয়ে ঘুমিয়ে পড়তে পারে আমি আগে জানতাম না, তাও আবার দাঁড়ানো অবস্থায়। তিতির মন খারাপ করে বলল, আর কত পচাবে? আজই বন পচাবো, আজই বন খোটা দিব, কি করে পারলা ওই অবস্থায় ঘুমিয়ে পড়তে? আর তারপর এত ডাকলাম উঠলেই না। কখনোই এত ডাকোনি, হয়তো একটা ডাক দিয়েছো আমি উঠিনি তাই আর ডাকোনি। আগে না ম্যাম, আমি আপনাকে কম করে হলেও 4-5 বার ডেকেছি। ইস না, এখন এই কথা বললে একটা গাঁটটা দিব মাথায়। সরি। এখন সরি বলে কি হবে, 2 রাত থাকবো তার মধ্যে একটা চলেই গেল। আমি কি ইচ্ছে করে ঘুমিয়েছি বলো? কি জানি। মানে কি, তুমি ভাবছো আমি ইচ্ছে করে ঘুমিয়েছি? তিতিরের অপরাধ বোধ দেখে মুগ্ধর খুব মজা লাগছিল, ওকে আরো তাতানোর জন্য বলল, হতেও পারে। না বিশ্বাস করো কখন ঘুমিয়েছি টেরই পাইনি। ভালো করেছো। আমি সত্যি সরি, আমাকে মাফ করে দাও, মুগ্ধ অভিমানী কণ্ঠে বলল। এখন এগুলো বলে লাভ নেই, সারা রাত আমার একা একা অনেক কষ্ট হয়েছে, ঘুমিয়ে আসছিল না, তারপর ভোরের দিকে ঘুমিয়েছে। তিতির নিজের কান ধরে বলল, এই দেখো কান ধরছি, এবার তো মাফ করো। মুগ্ধ ভাব ধরে বলল, ঠিক আছে কান ধরতে হবে না, আমি আজ রাতে 1 মিনিটের জন্য ঘুমাবো না। জোকস অফ দা ইয়ার। সত্যি। মুগ্ধ এবার হাসি হাসি মুখ করে বলল, তো সারা রাত জেগে কি করবে? তিতির এবার লজ্জা পেল, কিন্তু ওর কথার অর্থ না বোঝার ভান করে বলল, কি আর করব, যা করি তাই করব, ওই মানে গল্প গুজব আর কি, আর ঘুমালে তুমি ঘুমানোর পর ঘুমাবো। মুগ্ধ এতক্ষণ পর হেসে দিল, তিতিরের বুকের ভার নেমে গেল। বুঝতে পারলো মুগ্ধ আসলে রাগ করেনি, দুষ্টুমি করছিল, কিন্তু রাগ করার মতোই একটা ঘটনা ঘটেছে। গত রাতে কিস করতে করতে কি করে যে ঘুমিয়ে পড়ল, ইস এত সফটলি আদর করছিল মুগ্ধ, আরামে ঘুমিয়ে পড়েছিল, দোষ কি তাহলে ওর? তিতির যখন এসব ভাবছিল মুগ্ধ তখন বলল, দেখা যাবে বাসুরাতেও তুমি নাক ডেকে ঘুমাবে, আর আমি বসে বসে মশা মারবো। এই কথায় তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও খেয়াল হলো যেখানে ওদের বিয়েই হবে না সেখানে এসব নিয়ে কি ভাবছে মুগ্ধ। দুজনেই চুপ হয়ে গেল, কেউই এই বিষয় নিয়ে আর কথা বলল না। দুপাশে জমি, মাঝখানে রাস্তা, জমির কোথাও কোথাও বৃষ্টির কারণে পানি উঠে গেছে। হঠাৎ গাড়ি থামালো মুগ্ধ, তিতির বলল, কি হলো? তরমুজ খাবা? তিতিরের নজরে পড়লো রাস্তা দিয়ে একটা তরমুজের ভ্যান যাচ্ছে। মুগ্ধ নেমে 2টো তরমুজ কিনে আনলো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে বলল, তোমার না তরমুজ প্রিয়? তোমারও তো প্রিয়। সেজন্যই দিলাম। হ্যাঁ, কিন্তু কেটে আনলে না কেন, কাটবো কি করে? তরমুজ আবার কাঁঠা লাগে নাকি? তো খাবো কি করে? যখন খাবো তখনই দেখো। তিতির নামলো, মুগ্ধ একটা তরমুজ নিয়ে নামলো, তারপর কালভার্টের পাথরে ফুটপাতের সাথে বাড়ি দিতে তরমুজটা ফেটে গেল, আরেকবার বাড়ি দিতে তরমুজটা ভেঙে কয়েকটা অসমান টুকরা হয়ে গেল। তিতির হেসে দিল। তিতির পড়েছিল 3/4 আর শার্ট, মুগ্ধ পড়েছিল হাফ প্যান্ট আর টি শার্ট। রাস্তার ধারে দাঁড়িয়ে ওরা যখন ভাঙা তরমুজ কামড়ে কামড়ে খাচ্ছিল, লোকজন যেতে যেতে হা করে দেখছিল। তিতির বলল, তরমুজটা অনেক মিষ্টি। কারো তরমুজগুলো মিষ্টি হয়? এমনি এমনি না, এমনি না, এমন দুষ্টু মার্কা হাসি তুমি তখনই দাও যখন তোমার মাথায় কোনো দুষ্টুমি ঘুরতে থাকে। তো হাসি হাসি মুখ করেই বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করো, রওনা হতে হবে। বলো না কেন হাসলে? পরে বলছি বাবা, একটু পরে বলি। আচ্ছা। তরমুজ খাওয়া শেষ হতে আবারও দুজনে গাড়িতে উঠলো, মুগ্ধ গাড়ি স্টার্ট দিল, তিতির বলল, ইস তরমুজের রস লেগে মুখ গাল আর হাতগুলো কেমন আঠা আঠা মিষ্টি মিষ্টি হয়ে আছে, তোমারও এমন হয়েছে? কই না তো, দেখো তুমি। আসলেই তোমার এরকম হলো না কেন? আমি কি তোমার মতো হালুম হুদুম করে খেয়েছি নাকি? ইস, আমি বলে হালুম হালুম করে খেয়েছি, তুমি এটা বলতে পারলে? মুগ্ধ হাসতে লাগলো, তিতির বলল, আচ্ছা যাও, আমি হালুম হুলুম করে খেয়েছি, খুশি? এবার আমার ব্যাগ থেকে একটু পানি বের করে দাও, হাত মুখ ধোবো। গাড়ি থামালো, মুগ্ধ বলল, দেখি কেমন মিষ্টি মিষ্টি হয়েছে। এই কথা বলে মুগ্ধ আচমকা তিতিরের ঠোঁটে চুমু খেলো, তারপর বলল, তোমার ঠোঁট এমনিতেই অনেক মিষ্টি, তরমুজের রস তার কাছে তুচ্ছ। তিতির লজ্জা পেয়ে লাজুক হেসে চোখ নামিয়ে নিল, মুগ্ধ গাড়ি স্টার্ট দিয়ে বলল, এটা করবে ভেবেই তখন হেসেছিলাম। তিতির আর কিছু বলল না, গোয়াইনঘাট থেকে ওরা একটা নৌকা নিল, সাথে জুটে গেল ছোট্ট একটা গাইড, বয়স 13-14 হবে। নৌকা চলতে শুরু করতে মুগ্ধ তার সাথে আর মাঝির সাথে গল্প জুড়ে দিল। তিতির খেয়াল করলো নদীর চারপাশটা বড্ড সুন্দর, সবুজ আর সবুজ,
নদীর পানিটাও কি সুন্দর, দূরের পাহাড়গুলো যেন হাত ছানি দিয়ে ডাকছে। মুগ্ধ মাঝিকে বলল, মামা আগে পানসুমায় চলো, ওই দিকটা ঘুরে বিছানা গান্দি যাবা। মাঝি মাথা নাড়ালো। দূর থেকে প্রথমবার যখন পান্থুমায় ঝর্ণা দেখতে পেল, তিতির দুই হাত নিজের গালে রেখে চিৎকার করে উঠল, ওয়াও এটা কি দেখতে পাচ্ছি আমি! মুগ্ধ হেসে বলল, এটাই পান্থুমায় ঝর্ণা, এত সুন্দর কিভাবে! নৌকা আরো যত কাছে যেতে লাগলো, ঝর্ণার পানি পড়ার শব্দ আরো কাছে আসতে লাগলো। বিশাল বিশাল সবুজ গাছে ভরা দুই পাহাড়ের মাঝখানে সুন্দরী রলনার মতো কোমর বাকি আছে পান্থুমায়। একসময় নৌকাটা থামিয়ে দিল মাঝি। তিতির বলল, মামা থামালেন কেন এখন, যান না, আমি ওই ঝর্ণার নিচটায় যাব। মাঝি কিছু বলার আগেই মুগ্ধ বলল, প্রথমত ওই ঝর্ণার নিচে গেলে স্রোত নৌকা উল্টে দেবে, দ্বিতীয়ত ওই ঝর্ণাটা ইন্ডিয়াতে। মানে কি, এত সুন্দর একটা ঝর্ণা কিনা ইন্ডিয়াতে, অথচ এত কাছে, শুধু দেখতেই পারলাম, ছুতে পারলাম না। যদিও ঝর্ণাটা আমাদের দেশে না, কিন্তু আমরা বাংলাদেশিরা তাও ঝর্ণাটা দেখতে পারি, অথচ ওটা ইন্ডিয়াতে হওয়া সত্ত্বেও ইন্ডিয়ানরা দেখতে পারে না। দেখতে হলে ওদের ভিসা নিয়ে এপারে আসতে হবে, না হলে ওই ব্রিজটা দিয়ে কোথাও যেতে হবে। তিতির ব্রিজটা দেখলো, একদম ঝর্ণার সামনে দিয়ে একটা ব্রিজ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে গেছে। তারপর বলল, ওদের ঝর্ণা ওরা কেন দেখতে পারবে না? কারণ ঝর্ণাটা একদম সীমান্তে এবং পুরোটাই আমাদের দেশে মুখ করা। ইয়েস, একদম ঠিক হয়েছে। এতক্ষণ ঝর্ণার কাছে যেতে না পারার আফসোস কাটলো তিতিরের। মাঝে নৌকা ঘুরিয়ে চলল বিছনাকান্দির পথে। নদীটা মোটেও গভীর না, কাছাকাছি যেতে নৌকা এক জায়গায় আটকে গেল। জায়গাটা বোধহয় একটু উঁচু। গাইড রাজু আর মুগ্ধ নামল নৌকায় ধাক্কা দিয়ে জায়গাটা পার করার জন্য। নামতেই দেখলো ওখানে হাঁটু সমান পানি। তিতির মুগ্ধকে বলল, আমিও নামবো। মুগ্ধ বলল, তিতি নামবে, নামো। তীরে নেমে ধাক্কা দিল। ধাক্কা দিতেই পানি ছিটকে এসে খানিকটা ভিজিয়ে দিল ওদেরকে। তিতিরের খুব আনন্দ হলো, হাসতে লাগলো। ওকে এভাবে হাসতে দেখে মুগ্ধরও ভালো লাগলো। নৌকা যখন আবারও একা একা চলতে শুরু করলো, মুগ্ধ বলল, এবার উঠো তিতি। না আমি উঠবো না, নৌকা ধরে ধরে পানির মধ্যে হাঁটবো, মাঝি বলল। মুগ্ধ কথা না বাড়িয়ে তিতিরকে কোলে উঠে নৌকায় তুলে দিল, তারপর নিজেও উঠল। তিতির রাগি রাগি মুখ করে মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধ হাসি মুখ করে একটা ফ্লাইং কিস ছুড়ল, তবে সেলিব্রিটিদের মতো হাত দিয়ে শূন্যে, ভাসিয়ে নয়, শুধুই ঠোঁটের ইশারায়। তারপর তিতির মিষ্টি একটা হাসি দিল। এই জায়গাটায় নদী থেকে পাথর উঠানো হয়। পাথর উঠিয়ে নদীর পাড়ে একের পর এক রেখে রেখে পাথরের পিরামিড বানিয়ে ফেলেছে কতগুলো। তিতির সেই পাথরের পিরামিডগুলোই দেখছিল, আর দেখছিল বিছনাকান্দির পাহাড়। না পৌঁছালেও পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, দুপাশে পাহাড়, মাঝখানে ফাঁকা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুপাশের পাহাড় একদম সমান উচ্চতার, আল্লাহ বুঝি গছফিতা দিয়ে মেপে মেপে বানিয়েছেন। তিতির ভেবেছিল দূর থেকে পাহাড়গুলোকে নীল মনে হচ্ছে, কিন্তু এখন দেখছে পাহাড়গুলো আসলে নীল রঙের। পাহাড়ের নিচের দিকটা গাঢ় নীল, উপরটা হালকা নীল। মুগ্ধ বলল, তিতির এদিকে তাকাও, পানিটা দেখো। তিতির তাকাতেই দেখতে পেল পানিটা স্পষ্ট দুই রঙের, এক পাশে নদীর পানি যেমন হয় হালকা সবুজ ভাব, আরেক পাশে স্বচ্ছ নীল পানি। পানির নিচের বালু, ছোট ছোট মাছ, শৈবাল, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিতির এক্সাইটমেন্টে মুগ্ধর হাত চেপে ধরে বলল, এটা কি করে সম্ভব? সবই আল্লাহর সৃষ্টি। এত সুন্দর পানি! তিতির নীল পানিগুলো হাতে করে উঠালো, হাতের মধ্যেও পানিগুলো নীলই দেখালো। তিতির মুগ্ধকে বলল, দেখো আমি প্রথমে ভেবেছিলাম আকাশের রিফ্লেকশন বুঝি, কিন্তু পানিগুলো আসলেই নীল। নীলই তো, এখানে সবই নীল। এখন বুঝবে না, পৌঁছে নেই তখন বুঝতে পারবে। বিছানাকান্দি পৌঁছে তিতিরের চোখে নীলের নেশা ধরে গেল। আকাশ নীল, পাহাড় নীল, পানি নীল, নীলের যে কত রকম শেড হতে পারে তা বিছানাকান্দি এলেই দেখা যাবে। ওরা নৌকা থেকে যেখানে নেমেছে তার একটু সামনে থেকে পাথর শুরু, ছোট বড় অসংখ্য পাথর। সামনেই ভারতীয় সীমান্ত, ওপাশে শিলং। শিলং থেকে বয়ে আসা নদীটি সেই নীল পানির উৎস, অজস্র পাথরের বুকের উপর দিয়ে বয়ে চলেছে নদীটি। এখানে এ নদীতে হাঁটু সমান পানি, তার নিচে পাথর। যেখানে ওরা নৌকা থেকে নেমেছে সেখানে গিয়ে নদী গভীর হয়েছে। নীল সৌন্দর্য দেখতে দেখতে তার মধ্যে হারিয়ে গিয়েছিল তিতির। নিজের অবচেতন মনে একটার পর একটা পাথর লাফিয়ে লাফিয়ে পার হয়ে নেমে যাচ্ছিল পানিতে। মুগ্ধ মাঝির ফোন নাম্বার নিচ্ছিল যাওয়ার সময় যোগাযোগ করার জন্য। নাম্বার নিয়ে তাকাতেই দেখে তিতির অনেক দূর নেমে গেছে। মুগ্ধ দৌড়ে এক পাথর থেকে অন্য পাথরে গিয়ে গিয়ে ভেজা পিচ্ছিল পাথরে যাওয়ার আগেই ধরে ফেলল। রেগে গিয়ে বলল, তোমার বুদ্ধিশুদ্ধি তো আল্লাহর রহমতে কম না, তাহলে মাঝে মাঝে এমন গাথামি কেন করো? তিতির অবাক হয়ে বলল, আমি কি করলাম? আমি ফোন নাম্বারটা নেওয়া পর্যন্ত অপেক্ষা করা গেল না,
একা একা নাম ছিলে কেন? সাহস ভালো, কিন্তু এত সাহস তো ভালো না। ইস, সরি, তুমি যে আসছিলে না খেয়ালই করিনি। আমি তো ভেবেছি তুমি সাথে আছো। খেয়াল করবে না কেন? আরে এত সৌন্দর্য দেখে আমার তো মাথায় ঠিক নেই, পাগল হয়ে যাচ্ছি। রাগ করো না প্লিজ। ড্যাম ইওর রাগ। জানো পাথরগুলো কত পিচ্ছিল? পিছলে পড়ে গেলে শুধু ব্যথা পাবে তা না, স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে যাবে নদীর মধ্যে। আমি তো সাঁতার জানি। সাঁতার জানে, স্রোতের ভয়াবহতার ব্যাপারে কোনো আইডিয়া আছে? দিদির প্রায় কান্না করে দিচ্ছিল, চোখে পানি ছিল না, কিন্তু গলাটা কেঁপে উঠলো যখন বলল, সরি আর এরকম করব না। মুগ্ধর বুকটাও সাথে এর সাথে কেঁপে উঠলো, বলল, আরে আরে কাঁদছো নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একটু কড়া কথা বলে ফেলেছি। তিতির সামলে নিল, বলল, না ঠিক আছে। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল, তারপর পানির মধ্যে নামতে নামতে বলল, বকেছি তো, পরে বেশি আদর করে পুষিয়ে দেব। মন খারাপ করো না প্লিজ। তুমি যদি পিছলে পড়ে যেতে, ব্যথা পেতে না বলো, পাথরের সাথে ঘষা গিয়ে তোমার এই সুন্দর সুন্দর পাগুলো ছিলে যেত না? তুমি আমার পা দেখছো কিভাবে? কেন, তুমি যখন যখন থ্রি কোয়ার্টার পড়েছো তখন তখনই তো দেখেছি। যখন যখন বলতে, আমি তো চুরে যাওয়া ছাড়া পড়ি না। ওই তো নাফাখুন চেপে দেখেছি, আজই দেখেছি। মানে কি, এখন না হয় বুঝলাম দেখেছো আমি তোমার গার্লফ্রেন্ড, তাকাতেই পারো। কিন্তু নাফাখুন ট্রিপে তো আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম না, তখন কেন দেখেছো? মুগ্ধ অপ্রস্তুত হয়ে বলল, না মানে এত সুন্দর জিনিস কি চোখ ফিরিয়ে রাখা যায় বলো? তাছাড়া আমি ততদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আকর্ষণটা একটু বেশি ছিল, তোমার সব কিছুতে নজর দিতাম। তিতির চোখ বড় বড় করে বলল, সব কিছু বলতে? ততক্ষণে ওরা পানিতে নেমে গিয়েছে। তিতিরকে পানির নিচে পাথরের উপর বসিয়ে দিয়ে বলল, না না নেগেটিভলি নিও না, মানে আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম, একদিন তোমার পেটও দেখে ফেলেছিলাম। তিতিরের চোখগুলো এবার বেরিয়ে আসতে চাইলো, বলল, নাফাখুম ট্রিপে? হুম। কিভাবে? ওই যে যেদিন আমরা রোমাক্রি পৌঁছালাম, তুমি গোসল করে বাইরে এসে কাপড় মেলে দিচ্ছিলে, তখন তোমার টপসটা উঠে গিয়ে পেট বের হয়ে গিয়েছিল। তার মানে তো অ্যাক্সিডেন্টলি বের হয়ে গিয়েছিল, আর তুমি কি না হাঁ করে দেখছিলে? না বাবা, আমি একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম, কে জানে। কিন্তু তারপর অনেকদিন চোখ বন্ধ করলে ভেসে উঠতো সেই দৃশ্য। তিতিরর বুকে একটা কিল দিয়ে বলল, যা অসভ্য একটা। মুগ্ধ হেসে বলল, আচ্ছা শোনো না, যখন তোমাকে কোলে তুলে হাঁটছিলাম তখন আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল। হুম, খেয়াল করেছি আমি, দেখুক গিয়ে। তুমি খুব এনজয় করো না মানুষ যখন হাঁ করে দেখে আমাদের? করি তো, খুব প্রাউড ফিল করি আমি। মুগ্ধ হাসলো। কথা বলতে বলতে মুগ্ধ পানিতে শুয়ে পড়ল, কিন্তু একটা হাত দিয়ে তিতিরকে ধরে রেখেছিল। তিতির বলল, এই এত স্রোতের মধ্যে তুমি শুয়ে পড়লে যে, আমার ভয় লাগছে। মুগ্ধর পুরো শরীর পানির নিচে, মাথাটা পানি থেকে উঠিয়ে পড়ল, কিছু হবে না, প্রোটেকশন আছে, ওই দেখো পাবিছলে পাথরে আটকে রেখেছি। প্লিজ ওঠো তুমি, আমার ভয় করছে, কারণ আমার বসে থাকতেই প্রবলেম হচ্ছে। তুমি ধরে না রাখলে স্রোতের তোরে কবেই ভেসে যেতাম। তুমি আমাকে নিয়ে নাফাখুমের মতো ভয়ঙ্কর জায়গায় ভয় পাওনি, আর এখানে ভয় পাচ্ছো? এখানে তো সেফটি বেল্ট ছিল। এখানেও পা ঠেকানো ওই পাথরটা সেফটি। তিতির, তুমি না? উঠে বসলো মুক্ত, তারপর বলল, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি একটু শোও। এত মানুষের মধ্যে আমি শোবো? এত মানুষ কোথায় পেলে? বিছানা কান্দিতে অনেক মানুষ হয়, এখন তো মানুষ নেই বললেই চলে। তবু যে কয়জন আছে তারা আমার অপরিচিত। বাপরে, বিছানা কান্দির বিছানা না শুয়ে গেলে অনেক বড় কিছু মিস করবে। কেউ তোমার দিকে তাকিয়ে নেই বাবা, একা থাকতে হয়তো তাকাতো, কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে সাথে, ওরা তো বুঝে তাকালে চোখ গেলে দেবে। তিতির একটা হাসি দিয়ে শুয়ে পড়লো পানির মধ্যে। মুগ্ধ হাত ধরে থেকে বলল, পুরো শরীর পানির নিচে ডুবিয়ে দাও, শুধু মাথাটা পাথরটার উপর রাখো, তাহলে কানে পানি যাবে না। তিতির তাই করলো। মুগ্ধ বলল, আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করে রাখো। তিতির চোখ বন্ধ করলো। মুগ্ধ আবারও বলল, হাত দুটো দুপাশে ছড়িয়ে দাও পাখির মতো, তাতে পানির মধ্যে শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারবে। তিতির তাই করলো, তারপর মুগ্ধকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই তিতির তাকিয়ে বলল, আমি পারবো ব্যালেন্স রাখতে, কিন্তু তুমি ধরে থাকো ভালো লাগে না। তিতির, কিছু কিছু জিনিস ফিল করতে একা হওয়া প্রয়োজন, এখানে কোনো মানুষজন না থাকলে দুজনে মিলে ফিল করা যায় এমন কিছু ফিল করাতাম তোমাকে,
যেহেতু মানুষজন আছে তাই একটা কথাও না বলে যেভাবে বললাম ওভাবেই থাকো কিছুক্ষণ, আমি পাশে আছি। তিতির আর কথা বলল না, মুগ্ধ যেভাবে বলল সেভাবেই শুয়ে রইল। কোনো অজানা পাহাড়ের অজানা ঝর্ণার গা বেয়ে নেমে আসা হিমশীতল পানি তিতিরের সারা অঙ্গ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এভাবে ছোঁয়ার জন্য আবার শাস্তি দেবে না তো মুগ্ধ? এই কথা ভেবে নিজের মনেই হেসে উঠল তিতির। আস্তে আস্তে টের পেল নদীর কলকল ধ্বনিতে মুখরিত চারিপাশ। শব্দটা যেন ওর বুকের ভেতর হচ্ছে, আসলে এত তা না, কিন্তু শব্দটা পানির মধ্যে স্রোতের পানিগুলো কানের এত কাছে যে অন্য কোনো শব্দই আর কানে আসছে না। শব্দটা আস্তে আস্তে কেমন যেন করুণ শোনালো, কিন্তু এত অসাধারণ যে কোনো ওস্তাদের বাজানো সান্তুর সেতার বা শারদের চেয়ে কোনো অংশে কম মনে হলো না। কখন যে তিতিরের চোখ বেয়ে জল গড়িয়ে মিশে গেল সে পিয়াইন নদীর নীল জলে তা কেউ জানল না। একসময় মুগ্ধ বলল, এবার চোখ দুটো খুলে আকাশের দিকে তাকাও। তিতির তাকাতে অন্যরকম একটা অনুভূতি রইল। একটু আগে সব অনুভূতি তো রইলই, সাথে আরও যোগ হলো খোলা নীল আকাশের সৌন্দর্য। এবার মনে হতে লাগলো ও এমন কোনো অচেনা জগতে আছে যেখানে একই সাথে পাখির মতো আকাশে ওড়া যায়, আবার জলকন্যার মতো পানিতে সাঁতারও কাটা যায়। কয়েক ঘন্টা পানিতে থাকার পর যখন ওরা পানি থেকে উঠল হঠাৎই বৃষ্টি নামলো, ব্যাপক বৃষ্টি। তিতির চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি বিলাস করছিল, কিন্তু মুগ্ধর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, সেই সকালে খেয়ে বেরিয়েছে, পথে আসতে আসতে হাবিজাবি খেয়েছে। তিতির খুব ভুল হয়ে গিয়েছে একটা জিনিস, তিতির চোখ খুলে মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তো কি? ভাত খেয়ে পানিতে নামা উচিত ছিল, স্রোত যে ছিল অনেক, স্রোতের সাথে পাল্লা দিয়ে পানিতে থাকা এনার্জি শেষ। আহারে, তো খেয়েই নামতে? খেয়াল ছিল না, তাছাড়া তখন তো আর খিদেও ছিল না। ও, তোমার খিদে পায়নি? বুঝতে পারছি না, আসলে আমি এখনো ঘর থেকে বের হতে পারছি না। স্বাভাবিক, প্রথমবার এমনই হয়, কিন্তু আমার তো ভাত খাওয়ার জন্য ছানটা বের হয়ে যাচ্ছে। ইস, তখন মাঝি আর রাজু ওদের দেখতে পেয়ে চলে এসেছে। তিতির ওদের জিজ্ঞাসা করল, ওই দোকানটাতে ভাত পাওয়া যায়? রাজু বলল, না আপু, চিপস কেক বিস্কুট আছে। মুগ্ধ বলল, ভাত হাদারপার ছাড়া পাওয়া যাবে না। না, তিতির বলল, হাদারপার গিয়ে খাই তাহলে। মুগ্ধ বলল, আবার লাশ যাবে তাহলে, কারণ ওটা অনেক দূর। ধুর, তোমার যত আজে বাজে কথা। তিতির দোকানে চলে গেল। মুগ্ধ বলল, আরে আরে কোথায় যাও? তোমার লাশ হওয়া ফেরাতে। দোকানে গিয়ে বলল, ভাই এখানে ভাত পাওয়া যাবে? দোকানদার বলল, না। চাল পাওয়া যাবে? মুগ্ধ ততক্ষণে দোকানের সামনে চলে এলো, বলল, আরে পাগল, এটা কি চালের দোকান? দোকানদার বলল, এখানে চাল নাই। তিতির বলল, প্লিজ কিছু চাল বিক্রি করুন, যেভাবেই হোক আমার স্বামী ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তিতিরের কথায় মাঝি আর রাজু হেসে দিল। মুগ্ধর দোকানদার হা করে চেয়ে রইল। তিতির বলল, প্লিজ ভাত না হলে চাল কিছু একটার ব্যবস্থা করুন। দোকানদার কিছু বলার আগেই মুগ্ধ বলল, এই আমার খিদে নেই, চলো, অযথা বিরক্ত করছো ওনাকে, থাকলে তো দিতই। মুগ্ধ জোর করে নিয়ে যাচ্ছিল তিতিরকে। পেছন থেকে দোকানদার ডাকলো, ওই ভাই দাঁড়ান। ওরা দাঁড়ালো। দোকানদার বলল, আমার বউ খুদের ভাত পাঠাইছিল, আমি আর আমার ভাই খাওয়ার পরও আছে, খাইবেন? তিতিরের মুখে বিশ্বজয় করার হাসি ফুটে উঠল। মুগ্ধ কিছু বলার আগে লাফিয়ে পড়ে বলল, হ্যাঁ খাবে, খুদের ভাত তো খুব ওর প্রিয়। মুগ্ধর মনে পড়ছে না খুদের ভাত কবে ওর প্রিয় ছিল। দোকানদার উঁচু উঁচু করে বেড়ে এক প্লেট খুদের ভাত দিতে তিতির মুগ্ধর হাতে দিয়ে বলল, এই নাও খাও। আরেক প্লেট যখন দিতে নিল তিতির বলল, না না আর লাগবে না, আমি খাবো না, ওর জন্যই চাইছিলাম। মুগ্ধ এখনো খাওয়া শুরু করছে না দেখে দোকানদার দাওয়ায় বসে তিতিরের হাত ধুয়ে নিজেই খাইয়ে দিল। মুখে দিয়ে মুগ্ধর মনে হলো অমৃত খাচ্ছে শুধু ক্ষুধার জন্য না, রান্নাটাও ছিল চমৎকার। বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছে বোধ হয়, ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেল। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, ভেজা শরীর নিয়ে না করা বউ কিংবা বউয়ের থেকেও বেশি এমন মানুষটার হাতে তারই ভালোবাসা দিয়ে জোগাড় করা খাবার খেতে খেতে মুগ্ধর বুকের ভেতরে আবেগে তোলপাড় শুরু হয়ে গেল। মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদেই ফেলতো, নাই বা পেলোকে সারা জীবনের সহধর্মিনী হিসাবে। যা পেয়েছে ওর কাছ থেকে এমন কি এখনো পাচ্ছে তা অনেকে ভালোবেসে সার্থক হয়ে বিয়ে করা বউয়ের কাছ থেকেও এর 100 ভাগের 1 ভাগ পায় না। মুগ্ধ বলল, শুধু আমাকে দিচ্ছ কেন? এতটা কি আমি একা খেতে পারবো? হ্যাঁ পারবে। না পারবো না, তুমিও খাও, আর এটা অনেক টেস্টি, না খেলে মিস করবে। উফ, তুমি খাও তো। তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা তিতিরও খেলো মুগ্ধের সাথে। খাওয়া শেষ হতেই তিতির দোকানদারকে বলল, ভাই আপনার নাম কি?
সুরজ আলী। সুরজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। সুরজ আলী কোনো এক অজানা কারণে লজ্জা পেল, বলল, না না পা কি যে বলেন। মুগ্ধ বলল, সুরজ ভাই, আমি জানি আপনি এটা বিক্রি করেন না, আপনার স্ত্রী যত্ন করে আপনার জন্য রান্না করে পাঠিয়েছে, তবুও আমরা ক্ষুধার সময় খেয়েছি, আপনি যদি দামটা রাখেন আমি খুব খুশি হব। সুরজ আলী বলল, না 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 ভাইজান, আমি টাকা রাখতে পারব না, এটা তো আমার ব্যবসার জিনিস না, আর বাড়তি ছিল। তবু ভাই রাখেন, আর লজ্জা দিয়েন না, এমনিতে আমার বউ অনেক লজ্জায় ফেলেছে। সুরজ আলী টাকা রাখতে চাচ্ছিল না, মুগ্ধ জোর করে তার হাতের মুঠোয় টাকা গুঁজে দিল। তিতির বলল, সুরজ ভাই, আজ থেকে আপনি আমার ভাই, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আপনার বাড়িতে বেড়াতে আসবো, ভাবিকে বলবেন এরকম খুদের ভাত রান্না করতে, এটা পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। সুরজ আলী অবাক হয়েছে, রইল লোকটা বোধহয় খুব আবেগী, কারণ তিতিরের কথায় তার চোখ ছলছল করে উঠল। সে বলল, অবশ্যই আসবেন আপা। নৌকার কাছে যেতে যেতে তিতির বলল, আমি তোমাকে লজ্জায় ফেলেছি না? মুগ্ধ এক হাতে ওকে বুকে ধরে হাঁটতে হাঁটতে বলল, এত ভালোবাসিস কেন রে পাগলি? তিতির আহ্লাদে আটখানা হয়ে গেল। মুগ্ধ আবারও বলল, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসবে না? যেটা বাস্তবে কখনো হবার নয় সেটা যদি কল্পনাতে ভেবে সুখ পাওয়া যায় তাতে দোষের কি? মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিল। তিতির চোখ বন্ধ করে তার সাদরে গ্রহণ করলো, তারপর বলল, আচ্ছা তখন যে বলেছিলে মানুষজন না থাকলে দুজনে মিলে উপভোগ করা যায় এমন কিছু করতে, সেটা কি? তোমাকে একবার আমার বুকে আরেকবার পিঠে নিয়ে সাঁতার কাটতাম। সিরিয়াসলি? হ্যাঁ। পারবে তুমি? কেন পারবো না, তোমার ওজন কত? 50? না 48। আর আমার 80, ভরসা হয় না? তাছাড়া পিউকে পিঠে নিয়ে সাঁতরাতে পারলে তোমাকে নিতে পারবো না কেন? তোমরা তো অলমোস্ট সেম, ওর ওজন হয়তো তোমার থেকে সামান্য বেশি। তাহলে প্লিজ চলো, একদম এখন তো মানুষজন একদমই নেই, বললেই চলে। মুগ্ধ হাসতে লাগলো। বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, ঝুম বৃষ্টি, নদীর নীল পানিতে বৃষ্টির ইয়া বড় বড় ফোঁটা পড়ছে, আর শামুকের শেপ তৈরি হচ্ছে পানিতে, তার মধ্যে উল্টা সাঁতার দিচ্ছে মুগ্ধ। মুগ্ধর বুকের উপর ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে তিতির। যতটা কষ্ট হবে ভেবেছিল মুগ্ধ ততটা হচ্ছে না, কারণ তিতিরও পা দিয়ে সাঁতরাচ্ছে মুগ্ধর বুকের উপর শুয়ে। দুজনে একসাথে পা দিয়ে পানিগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে সাঁতার কাটছে আর পাগলের মতো হাসছে। হাসির শব্দ ফাঁকা জায়গায় বারবার বাজছে, কিন্তু আস্তে আস্তে যখন মিলিয়ে যাচ্ছে তখন বড্ড করুণ শোনাচ্ছে। তাতে অবশ্য কিছু যায় আসে না ওদের, ওরা আজ ভাসছে, আজ ওরা মানুষ নয়, ওরা জল মানব আর জল মানবী। গোয়েন ঘাটে নৌকার ঘাট থেকে কিছুটা আগে গাড়ি রেখেছিল মুগ্ধ। সাঁতরে সাঁতরে শরীর ক্লান্ত, দুজনেরই যা খেয়েছিল তার সব শেষ, এটুকু হেঁটে গাড়ির কাছে আসতেও খুব কষ্ট হলো। এসে মুগ্ধ বলল, তুমি গাড়িতে ঢুকে চেঞ্জ করে দাও, তোমার হয়ে গেলে আমি ঢুকব। এখানে আমি চেঞ্জ করব? হ্যাঁ, কে আছে দেখার জন্য? আশেপাশে তো কেউ নেই। তা ঠিক তো বোধ। আরে মানুষ গাড়িতে সেক্স করতে পারলে তুমি চেঞ্জ করতে পারবে না? ছি, তুমি অলওয়েজ নোংরা কথা বলতে পছন্দ কেন করো? মুগ্ধ হেসে বলল, আমি একটা নোংরা লোক যে তাই। তিতির গাড়ির মধ্যে ঢুকে গেল মুগ্ধ, বলল, নিচু হয়ে চেঞ্জ করে নাও, চিন্তা করো না, কেউ আসতে নিলে আমি তোমাকে বলবো, আর আমিও তাকাবো না। তিতির চেঞ্জ করে সামনে চলে গেল, তারপর মুগ্ধ ঢুকে চেঞ্জ করে গাড়ি স্টার্ট দিল। তখনও বাইরে তুমুল বৃষ্টি। হাদার পার পৌঁছে এতেই মুগ্ধ বলল, তিতির চলো ভাত খেয়ে নেই, এখানে ভাতের হোটেল আছে। এখন আবার নামতে ইচ্ছে করছে না, একেবারে রিসর্টে গিয়ে খাই। খিদে পেয়েছে খুব। ও আচ্ছা চলো তাহলে। কয়েক কদম হেঁটেই ওরা একটা হোটেলে ঢুকলো। খেতে খেতে তিতির বলল, এই ভাতগুলো এমন কেন? আতপ চালের ভাত যে। আমরা কোন চালের ভাত খাই তাহলে? সিদ্ধ চালের। ও ধুর, এগুলো আমার গলায় আটকাচ্ছে। আরে আমার তিতির পাখিটা রে, এই বেলাটা একটু কষ্ট করে খেয়ে নাও, রাতে রিসর্টে খাবো। অন্য কোনো হোটেলে খেতাম। লাভ নেই, পুরো সিলেটে আতপ চালের ভাত হয়, রিসর্টে আছি বলে যা চাচ্ছি তাই পাচ্ছি, ইভেন সিদ্ধ চালের ভাতও। মুগ্ধ গপাগপ পেট পুড়ে খেয়ে নিল, কিন্তু তিতির কোনো রকমে অর্ধেকটা ভাত খেলো। তারপর বাইরে আসতেই দেখলো সন্ধ্যা নেমে এসেছে। মুগ্ধ বলল, এখানে মেলা হচ্ছে দেখলাম, যাবে? তিতির অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে মেলা হচ্ছে? সিলেটে তো ডেইলি বৃষ্টি হয়, তার জন্য কিছু থেমে থাকে না, আর স্টল আছে তাই কোনো প্রবলেমও নেই। ঢাকার বাইরে মেলাগুলো কিন্তু অনেক উপভোগ্য হয়। ও আচ্ছা চলো যাই, ঘুরে আসি। চলো, ভিজে যাবো কিন্তু যেতে যেতে। ভিজলে ভিজবো, একেবারে রিসর্টে গিয়ে চেঞ্জ করে নিব। আচ্ছা চলো তাহলে।
মেলায় ঘুরতে ঘুরতে তিতির বুঝল মুগ্ধর কথা ঠিক, ঢাকা শহরের মেলা থেকে এখানকার মেলা বেশি সুন্দর। খুব ভালো লাগলো। একটা দোকানে ঘুরতে ঘুরতে মুগ্ধ ডাক দিয়ে বলল, এই এইদিকে এসো। তিতির মুগ্ধর কাছে গিয়ে বলল, কি? মুগ্ধকে একটা লাল মণিপুরী শাড়ি দেখিয়ে বলল, দেখো শাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোমার জন্য নেই? এই না, এমনিতেই যেটা কাল নিয়েছো ওটা বাসায় নিতে পারবো না, আর একটা নিয়ে কি হবে? আজকে রাতে পড়বে, আমি হাঁ করে দেখবো। দেখো না শাড়িটা কত সুন্দর লাল, তোমাকে খুব ভালো লাগবে এটাতে। লাল শাড়িতে তো কত দেখছো, লাল শাড়িতে তো কত দেখেছো। আচ্ছা কালকে শাড়িটাও তো অর্ধেকটা লাল, রিসর্টে গিয়ে ওই শাড়িটা পরবো না, তখন দেখো। এটা কিনে শুধু শুধু টাকা নষ্ট করো না। টাকা নষ্ট বলছো কেন? এসব শাড়ির দাম বেশি না, তাছাড়া আমি দেখবো সেটা কি দাম নেই। সেই জন্যই আমি কোনো কিছু কেনার আগে বলি না, বলে কিনতে গেলেই তুমি এরকম উল্টাপাল্টা কথা বলে মুডটা নষ্ট করে দাও। এরকম করলে তোমার সংসার ভেসে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা সরি, খুব ভুল হয়েছে আমার, যাও কেনো। মুগ্ধ শাড়িটা কিনে দিল, তারপর বলল, তিতির আমি একটু ওয়াশরুমে যাব, পাঁচ মিনিটে আসছি, তুমি এই দোকানটাতেই দাঁড়াও, অন্য কোথাও যেও না, ফোন কিন্তু গাড়িতে, পরে হারিয়ে গেলে খুঁজে পাবে না। তুমি চিন্তা করো না, আমি এখানেই থাকবো। তিতির শাড়ির দোকানের সামনে দাঁড়িয়েছিল, হঠাৎই চোখে পড়ল পাশে একটা লোক কিছু একটা বিক্রি করছে, মানুষ খুব খাচ্ছে। তিতির লোকটাকে জিজ্ঞাসা করল, মামা এগুলো কি? লোকটা উত্তর দিল, ভাঙের শরবত। তিতিরের মনের ভেতরটা নেচে উঠল, ভাঙের শরবত শুধু শুনেই এসেছে, জীবনে খায়নি, এখন দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু মুগ্ধ হলে কিছুতেই খেতে দিবে না, বলবে নেশা হয়ে যাবে। আরে বাবা হোক না, একটু একটু নেশা হলে কি হয়? সাত পাঁচ ভেবে মুগ্ধ আসার আগে এক গ্লাস খেয়ে ফেলল তিতির, পরে আরেক গ্লাস দিতেই মুগ্ধ চলে এলো, ওকে দেখতে পেয়ে বলল, তিতির কি খাচ্ছ এগুলো? ও তুমি চলে এসছো, অনেক মজার জিনিস, খাও না। এই কথা বলে গ্লাসটা মুগ্ধর দিকে ধরল, আগে বলবে তো কি এটা? সারপ্রাইজ, খাও না। মুগ্ধ খেয়ে বলল, এটা তো ভাং, তুমি এটা আগেও খেয়েছো? এক গ্লাস মারতে তো সর্বনাশ করেছো। তারপর ভাঙের দাম মিটিয়ে তিতিরকে টানতে টানতে নিয়ে গেল গাড়িতে উঠে। তিতির বলল, এই তুমি রাগ করেছো? মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, না আনন্দে নাচছি। এত রাগ কেন করছো, ভাং তো অনেক মজা। কিছুক্ষণের মধ্যেই নেশা হয়ে যাবে, তখন পাগলামি কে সামলাবে? তিতির দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, কেন তুমি একটা কথাও বলবে না আমার সাথে? মুগ্ধর এমন ব্যবহারে তিতিরের রাগ করলো, কি এমন করেছে, ও এক গ্লাস ভাঙই তো খেয়েছে, তার জন্য এমন ব্যবহার? তিতির সত্যি আর একটা কথাও বলল না। রিসোর্টে ফিরে তিতিরের দিকে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির ঘুমাচ্ছে, ওর গায়ের কাপড় খানিকটা শুকিয়ে গেছে, ওর নিজের গায়ের কাপড়েরও পানি ঝরে গেছে। কখন ঘুমিয়ে পড়লো মেয়েটা, ইস এভাবে বকাটা উচিত হয়নি, কিন্তু মাঝে মাঝে এমন বোকামি করে মেয়েটা। গাড়ি পার্ক করে তিতিরকে কোলে নিয়ে রুমে চলে গেল, ভেতরে ঢুকে ওকে কোলে নিয়ে দরজাটা লক করে দিল, তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠে যাচ্ছিল এমন সময় তিতির ওর কলার টেনে ধরে মিষ্টি একটা হাসি দিল। মুগ্ধ হেসে বলল, ঘুমের ভান করা হচ্ছিল, এত বকলে কি করব তাহলে? তিতিরের গলা শুনে মুগ্ধর বুঝতে বাকি রইল না যে ওর নেশা হয়ে গেছে, আর হবেই বা না কেন, ওরই তো মাথাটা ঝিমঝিম করছে, বলল, এত বকলাম, আচ্ছা এত বকলাম কোথায়, কিন্তু এত বকার মতোই তো কাজ করেছো তুমি। একটু ভাঙি তো খেয়েছি, খেলে কি হয়? নেশা হয় রে বাবা। তিতির মুগ্ধর কলার ধরে টেনে আনলো নিজের কাছে, একদম কাছে, তারপর বলল, নেশা হলেই তো ভালো, নিজেকে কেমন হালকা হালকা লাগে, দুনিয়াটা ঘুরতে থাকে, বেশ লাগে আমার। মুগ্ধ মুচকি মুচকি হাসতে লাগলো, তিতির আচমকে ওর ঘাড়ে হাত রেখে আরো কাছে এনে ওর ঠোঁটে উথাল পাথাল চুমু দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ইন্টারকমে ফোন এলো, মুগ্ধ উঠে যেতে তিতির চিৎকার করে বলল, কে ফোন করেছে, আমি ওর চাকরি খাবো। মুগ্ধ এ কথায় হেসে দিল, তারপর ফোন ধরতে ওপাশ থেকে ম্যানেজার বলল, কিছুক্ষণের মধ্যে সেই কেয়ারটেকার ছেলেটি ওয়ালেট নিয়ে এলো, মুগ্ধ সেটা কালেক্ট করে ভেতরে আসতে তিতির ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আমি ওই শাড়িটা পরবো। ওহো ওটা তো গাড়িতে, তোমাকে কোলে করে নিয়ে এলাম না, ওগুলো তো আনা হয়নি, দাঁড়াও নিয়ে আসছি। তিতির মুগ্ধকে আরো শক্ত করে ধরে বলল, না তুমি যেতে পারবে না, ওই বদ লোকটাকে বলে দিও যেতে, তাহলে মাফ করে দিব একটু আগে যে ডিস্টার্ব করেছে সেজন্য। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে হেসে বলল, ওর কাছে কি গাড়ির চাবি আছে? ফাগলি তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। মুগ্ধ শাড়ি ভেজা কাপড় সব নিয়ে এসে ঘরে ঢুকে বলল,
আমি ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি, তুমি শাড়িটা পরে নাও। তিথির শাড়ি পরে বারান্দায় গিয়ে দেখলো মুগ্ধ ডিভানে বসে আছে। তিথির মুগ্ধর সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখালো আর বললো, কেমন লাগছে আমাকে? মুগ্ধ তিথিরের সামনে দাঁড়িয়ে কোমর জড়িয়ে বললো, পুরি, আমার পুরি। তিথির তার সেই মিষ্টি হাসিটা দিল। মুগ্ধ বললো, চোখ বন্ধ করো। তিথির চোখ বন্ধ করলো। মুগ্ধ মেলা থেকে কেনা এক পাতা টিপ বের করলো পকেট থেকে, তারপর একটা লাল টিপ পরিয়ে দিল তিথিরের কপালে। তিথির চোখ খুলতেই বললো, শাড়ির সাথে টিপ না হলে চলে না? তিথির মুগ্ধর গলাটা ধরে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে মুগ্ধর একদম কাছে চলে গেল। ও চাইছে মুগ্ধ ওকে আদর করুক। মুগ্ধ বুঝতে পারলো, তিতিরের কোমরটারও শক্ত করে ধরে চুমু খেলো ঠোঁটে অনেকক্ষণ ধরে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকালো, বৃষ্টি নামলো। তারপর আচমকায় তিতিরকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, চলো না ভিজি। ভিজবো, সারাদিন তো প্রাকৃতিক বৃষ্টিতে ভিজেছি, এবার অন্য বৃষ্টিতে ভিজবো। কোন বৃষ্টি? দেখাচ্ছি। মুগ্ধ তিতিরকে কোলে করে হেঁটে হেঁটে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিল। যতক্ষণ কোলে ছিল তিতির, ততক্ষণই মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে মোহময় দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। তেমনি মুগ্ধ তাকিয়েছিল তিতিরের ঠিক চোখের দিকে। তিতিরকে বিছানায় শুয়ে দিতেই ওর আঁচলটা পেটের উপর থেকে সরে গেল। এই দৃশ্য দেখা মাত্রই মুগ্ধ যেন সব কন্ট্রোল হারিয়ে ফেলল। নাভিতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ, তারপর ঠোঁটনা সরাসরি জিহ্বা দিয়ে আদর করতে লাগলো নাভিতে। তিতির মুগ্ধর চুলগুলো খামচে ধরে সাপের মতো মোড়ামুড়ি করতে লাগলো। উফ, কি করছে মুগ্ধ, ও তো সুখে মরেই যাবে। কিছু বলতে গিয়েও তিতির একটা কথাও বের করতে পারল না। হঠাৎ মুগ্ধর খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষে দিল তিতিরের পেটে। তিতির ব্যথা একটা চিৎকার দিল। মুগ্ধর ঠোঁটে চুমু দিয়ে চিৎকার থামালো, তারপর তাকিয়ে রইল তিতিরের দিকে। কি মায়া, আল্লাহ কি পৃথিবীর সব মায়ার মুখটাতে দিয়ে রেখেছে। তিতির চোখ খুলল। মুগ্ধর চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মুগ্ধ তিতিরের মুখটা ধরে কপালে একটা চুমু দিল। তিতির আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললো। মুগ্ধ বোঝা চোখ দুটিতেও চুমু দিল, তারপর গালে চুমু দিল, তারপর ঠোঁটের আশেপাশে, তারপর আবার ঠোঁটে চুমু খেলো, তারপর নেমে গেল গলায়, অজস্র চুমুতে ভরিয়ে দিল। তিতির ততক্ষণে মুগ্ধর কান কামড়াতে শুরু করে দিল। তারপর মুগ্ধ উঠে বসলো। তিতিরের কোমরটা ধরে ওকেও উঠিয়ে বসিয়ে আঁচলটা ফেলে দিল। আবারও চুমু দিতে যাচ্ছিল এমন সময় তিতির ওকে বাধা দিল, টি শার্টটা খুলে বলতে চাইল, কিন্তু সমস্ত আবেগ যেন গলার মধ্যে আটকে গেছে, বলতে না পেরে নিজেই খুলে ফেললো। মুগ্ধ হেল্প করলো, তারপর তিতির পাগলের মতো কামড় দিতে লাগলো মুগ্ধর বুকে। মুগ্ধর খুব ব্যথা লাগছিল কিন্তু বাধা দেয়নি, কারণ একই সাথে ওর ভালোও লাগছিল। আস্তে আস্তে তিতির কামড়ানো থামালো, এবার চুমু দিতে শুরু করলো। বুক থেকে চুমু দিতে দিতে উপরে উঠতে লাগলো, গলায় চুমু দিল, তারপর গালে চুমু দিতে মুগ্ধ তিতিরের ঠোঁট কামড়ে ধরলো, তারপর চুমু দিল, তিতিরও চুমু দিল। যেন প্রতিযোগিতা লেগেছে কে কার থেকে বেশি আর নিবিড়ভাবে চুমু দিতে পারে। ততক্ষণে মুগ্ধর হাত চলে গেল তিতিরের কোমরে, শাড়ির কুচিগুলো ধরে কোমর থেকে খুলে পুরো শাড়িটাই ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর মুগ্ধ তিতিরকে উল্টো ঘুরিয়ে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিল, একটা দুটো অসংখ্য। প্রত্যেকটা চুমুতে তিতির কেঁপে কেঁপে উঠছিল। ওর ব্লাউজের ফিতাটা মুগ্ধ এক টান দিয়ে খুলে ফেললো, ব্লাউজের পিছনের হুকগুলো খুলে পিঠে চুমু দিল, তারপর ব্লাউজটা টেনে খুলবার সময় বাধা দিল তিতির। কোন রকমে ঘোর লাগা কণ্ঠে বলল, লাইটটা বন্ধ করে নাও না প্লিজ। অস্থির মুগ্ধ বলল, না কেন, আমার লজ্জা লাগবে না হলে। লাগুক, আমি তো তোমার লজ্জাটাই দেখতে চাই। আই লাভ ইউ। না প্লিজ, আমি না হলে মর, আমি তাহলে মরে যাব। আমি তো তাহলে কিছু দেখতে পারবো না। দেখা লাগবে না, আর একদিন দেখো, আজ লাইটটা বন্ধ করো, পায়ে পড়ি তোমার। বাইরে তখন তুমুল বর্ষণ, বাতাসের বৃষ্টির তোড়ে বারান্দার দরজার পর্দা ভেতরে এসে উঠছে। মুগ্ধ গিয়ে লাইটটা বন্ধ করে ফিরে এলো। তবু বাগানের লাইটের যতটুকু আলো আসছে তাতে সব স্পষ্ট না হলেও আবছা দেখা যাচ্ছে সবই। তারপর ব্লাউজ খুলে ফেললো তিতির, লজ্জায় উপর হয়ে শুয়ে পড়লো। কি করবে ও, একদিকে মুগ্ধর কাছে আসতে লজ্জায় মরে যায়, অপরদিকে নিজের সর্বস্ব তুলে দিতে ইচ্ছে করে ও জিম্মায়, মরতে ইচ্ছে করে মুগ্ধর হাতে। মুগ্ধ উপর হয়ে শুয়ে থাকা তিতিরে সারা পিঠে চুমু দিতে লাগলো, তারপর তিতিরকে নিজের দিকে ফেরাতে তিতির মুগ্ধকে জড়িয়ে ধরলো, মুগ্ধ ধরলো। কিছুক্ষণ এভাবে থাকার পর মুগ্ধ তিতিরকে আবারও শুইয়ে দিল, ঠোঁটে চুমু খেলো, তারপর চুমু খেলো গলায় বুকে পেটে। তিতিরের কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবার অবস্থা কিছু ভালো লাগা থাকে না, অসহ্যকর, সেরকমই কিছু ছিল। তিতির চোখ বন্ধ করেছিল, হঠাৎই মুগ্ধর ঠোঁটের স্পর্শ পেল পায়ে, লাফিয়ে উঠে নেশা ভরা কণ্ঠে বলল, ছি ছি ছি, কি করছো? ছি বলছো কেন? আমার পায়ে ধরছো কেন? তো কি হয়েছে? আমার পাপ হবে। কিচ্ছু হবে না, তোমার পায়ের উপর লোভ আমার অনেক দিনে, জানো, একটু আদর করতে দাও। তিতির আর কিছু বলল না, জানে আর কিছু বলেও লাভ নেই, মুগ্ধ শুনবে না। দুই পায়ে মন ভরে চুমু খেয়ে মুগ্ধ উঠে এলো। তিতিরের নাভির 2 ইঞ্চি নিচে চুমু খেতে খেতে মনে হলো কি করছে ও,
আর তিতিরও আজ কিছুতেই বাধা দিচ্ছে না, ও তো ভাঙকে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছে। কালকে ঘুম থেকে উঠে যদি এসবের জন্যে আফসোস করতে থাকে তাহলে মুগ্ধ নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মুগ্ধ সরে গিয়ে শুয়ে পড়ল তিতিরের পাশে। তিতির মুগ্ধর হাতটা সরিয়ে বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মুগ্ধ ওকে একহাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর তিতির ওর উপরে উঠে শুয়ে ওর বুকে মাথা রাখল। মুগ্ধ বুঝতে পারছে তিতির আরও আদর চাইছে, ওরও যে ইচ্ছা করছে কি করবে। তিতিরের চুলে হাত বুলিয়ে বলল, তিতির পাখি, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত না? তিতিরের বলতে ইচ্ছা করলো না থামা উচিত না, কিন্তু পারল না, বলল, জানি না, কারণ এটা পাপ। তিতির মুগ্ধর বুকের উপর থেকে মাথা না তুলে বলল, পাপ কেন হবে, আমরা তো দুজন দুজনকে ট্রু লাভ করি। প্রায় গত 6 বছর ধরে তো তোমাকে আমি আমার বর বলেই মেনে নিয়েছি, আর তুমিও তো আমাকে বউই ভাবো। শুধু ভাবি না, মনে প্রাণে মানিও সেটা, কিন্তু আমাদের বিয়ে তো হয়নি না? আমার ফ্যামিলির জন্য হয়নি। হ্যাঁ, আমার বাবা মা রাজি হলে অন্তত 2 বছর আগে আমাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু হয়নি তো বাবা। আর এর থেকেও ইম্পর্টেন্ট কথা হলো, তোমার আমার বিয়ে কখনোই হবে না, তাই তোমার ভার্জিনিটি নষ্ট করার কোনো রাইট আমার নেই। যখন অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে, আজকের ভুলটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেদিন, তাই কোনো ভুল করতে চাচ্ছি না। তিতির আর কিছু বলল না, মনে মনে বলল, তুমি এতটা ভালো না হলেও পারতে। বেয়ে জল গড়িয়ে পড়লো, তা ও টের না পেলেও মুগ্ধ পেল, কিন্তু কিছু বলল না, শুধু জড়িয়ে ধরে রইল। মনে মনে বলল, জানি আমাদের বিয়ে অসম্ভব, তবুও যদি কখনো কোনোভাবে এই অসম্ভবটা সম্ভব হয়, তাহলে এই মুহূর্তে যতটা কষ্ট দিলাম তার 1000 গুণ সুখ তোমার পায়ের কাছে এনে দেব। তিতির কখন যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ ওকে বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর উঠে দাঁড়াতেই বুঝতে পারলো শরীরটা ভার হয়ে আছে, বুকের ভেতর ব্যথা করে উঠল। বুকে হাত দিতে দেখতে পেল বুকের লোমগুলো ভিজে গেছে তিতিরের চোখের জলে। বুকের ভেতরটায় হাহাকার করে উঠল, জানে না একটা মেয়েকে আদর করে তারপর চূড়ান্ত আদরের সময় ছেড়ে দিলে কেমন লাগে, কিন্তু নিজেকে দিয়ে এটা বুঝতে পারছে একটা ছেলের কেমন লাগে। তিতির যেমন 1000 ফোঁটা চোখের জল ফেলেছে ওর বুকের উপর, তেমনি ওর নিজেরও 1000 ফোঁটা চোখের জল বুকের ভেতর জন্ম নিয়ে বুকের ভেতরেই ঝরে গেছে। তিতিরের গায়ে চাদর টেনে দিয়ে বারান্দায় চলে গেল মুগ্ধ। বারান্দায় দাঁড়িয়ে দূরের আবছা অন্ধকারে থাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ বুঝতে পারছিল চোখ চলছে, কাঁদলে নাকি হালকা লাগে, বুকের ভেতর এত কান্না অথচ কাঁদতে পারছে না কেন? কান্নার কি কোনো মন্ত্র আছে যেটা পড়ে মেয়েরা এত কাঁদে? নিশ্চয়ই আছে, যেটা ও জানে না, আর জানে না বলেই কাঁদতে পারে না। সারা শরীরের রক্ত যেন ফুটছে, আবারও যেতে ইচ্ছা করছে তিতিরের কাছে, কিন্তু না, ও যাবে না। তিতির কষ্ট পেয়েছে, আবার কষ্ট দেওয়ার মানে হয় না, আর ওরও উচিত কন্ট্রোলে থাকা, কিন্তু সারাটা রাত কিভাবে কাটাবে ও? বারান্দার মধ্যে পায়চারি করলো কিছুক্ষণ, নিজের শরীরটাকে ব্লেড দিয়ে কেটে কুচিকুচি করতে পারলে বোধহয় অস্থিরতা কমতো। আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেল মুগ্ধ। ওর টি শার্ট, তিতিরের শাড়ি সব ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো তুলে রাখলো। তারপর খেয়াল হলো ও এখনও সেই আধা ভেজা হাফ প্যান্টটা পরে আছে, চেঞ্জ করে নিল, তারপর শুয়ে পড়ল। তিতির ওর দিকে ফিরে ঘুমাচ্ছে, এলোমেলো চুলগুলো চোখের উপর এসে পড়েছে, চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিল মুগ্ধ। তিতির ছোঁয়া পেয়ে ঘুমের ঘোরে ওকে জড়িয়ে ধরল, মুগ্ধর একটু শান্তি লাগলো। তিতিরকে আবারও বুকে জড়িয়ে ধরে শুয়ে রইল। এক ফোঁটা না ঘুমিয়ে কাটালো মুগ্ধর রাতটা। সারাটা রাত ধরে যত আজগুবি চিন্তা করছিল তার মধ্যে একবার তান্নাকে খুন করার প্ল্যানও করে ফেলেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওরা ঢাকা রওনা দিল। দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে গেল, তিতির ওদের বাসার গলির মোড়েই নেমে গেল। নামার আগে মুগ্ধ বলল, তিতির হাসলো, মুগ্ধ আবারও বলল, সেদিন অফিসের জন্য যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ভাবিও নি এরকম কিছু হতে পারে, 2 দিন 2 রাত যেন স্বপ্ন দেখলাম। থ্যাংক ইউ টু গত 2 দিন আমাকে দেওয়ার জন্য, আমার কাছেও স্বপ্নই ছিল। তিতির গাড়ি থেকে নেমে জানলা দিয়ে তাকিয়ে বলল, কাল তোমার একটা কথার রিপ্লাই দিতে পারিনি, আজতেই। শিওর, কোন কথাটা? কাল বলেছিলে না আমার ভার্জিনিটি নষ্ট করার রাইট তোমার নেই, কিন্তু তুমি কি এটা জানো তোমার মনের ভার্জিনিটি তুমি অনেক আগেই নষ্ট করে দিয়েছো? মুগ্ধ হা করে চেয়ে রইল। তিতির বলল, আসি তাহলে, ভালো থেকো, নিজের যত্ন নিও। তিতির হাঁটা শুরু করতে মুগ্ধ গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে গেল তিতিরের কাছে, বলল, তুমি রাগ করেছো কালকের জন্য, আই এম রিয়েলি সরি। রাগ করিনি, এটা বলার ছিল কিন্তু কাল বলতে পারিনি, তাই আজ বললাম। সত্যিই রাগ করিনি, রাগ করলে কথা বলতাম। যাই হোক, তুমি এখন যাও, তোমাকে এখানে আমার সাথে কেউ দেখলে কি হবে জানোই তো। ওকে,
আর সব সময় তো ফোন দেই না, মাঝে মাঝে দিলে ধরো প্লিজ। তিতির এ হেসে বলল, আচ্ছা যাও এখন, টাটা। বাসায় ফিরে তিতির গতকাল রাতের ঘটনাগুলো নিয়ে ভাবছিল ইশকি সুন্দর করে, আদর করে মুগ্ধ। আচ্ছা ওর যখন অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হবে তখন কি তাকেও মুগ্ধ এভাবে আদর করবে? না, মরেই যাবে ও তাহলে। মুগ্ধ শুধু ওর, সে মুগ্ধ অন্য কোনো মেয়েকে ওর মতো করে আদর করবে, অন্য কোনো মেয়ে ওর মুগ্ধকে স্পর্শ করবে এটাও কিছুতেই মেনে নিতে পারবে না, আগুন জ্বালিয়ে দেবে, প্রয়োজনে খুন করবে, তবু ওর মুগ্ধকে অন্য কারো হতে দেবে না। আচ্ছা এমন কিছুই কি করা যায় না যাতে বাবা মা রাজি হয়ে যায় মুগ্ধর সাথে বিয়ে দিতে? আর কিছুই কি করার নেই? তিতির কাগজ পেন্সিল নিয়ে বসলো, উল্টোপাল্টা আঁকিবুকি করলে তিতিরের মাথায় ভালো ভালো আইডিয়া আসে তাই করলো, কিন্তু কোনো আইডিয়া এলো না। সন্ধ্যাবেলা বাসার সবাই সিরিয়াল দেখতে বসেছে, এমন সময় তিতির চা বানাতে গিয়ে টিভিতে একটা বিজ্ঞাপনের জিঙ্গেল শুনতে পেল, সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া এলো। আইডিয়াটা নিয়ে সারা রাত ভাবল, ইয়েস এর চেয়ে ভালো আইডিয়া হতেই পারে না, বাবা মা রাজি হতে বাধ্য। খুশিতে ঘুমই আসছিল না তিতিরের, মুগ্ধকে ফোন করলো কিন্তু কিছু বলল না, একেবারে সারপ্রাইজ দিবে, মুগ্ধর মনটা বোধহয় খারাপ, সব কথাতে শুধু হুহা করছে। তিতির জিজ্ঞাসা করলো, তোমার মনটা কি খারাপ? হ্যাঁ তিতির, আমি কালকের জন্য লজ্জিত। কেন? অতটা উচিত হয়নি, আমার মাথা ঠিক ছিল না। তিতির হেসে বলল, কেন ভাঙে ধরেছিল তোমাকে? জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, আবার কোনো কিছুতে নেশা হয় না, কিন্তু ভাঙটাতে আমি অভ্যস্ত নই। বাদ দাও না, কাল যা গেছে গেছে, ওটা নিয়ে আর ভেবো না, সামনের দিনের কথা ভাবো। আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এসব কথায় তিতিরের খারাপ লাগছিল তাই ও প্রসঙ্গ পাল্টে বলল, তোমাকে অনেক অনেক থ্যাংকস কাল রাতের জন্য, তুমি আমাকে দেখিয়ে দিয়েছো ভালোবাসার বৃষ্টি কাকে বলে, তুমি আমাকে ফিল করিয়েছো সুখ কতটা সুখের হতে পারে। মুগ্ধর বুকের ভার হালকা হলো এটা ভেবে যে যা ঘুরে এসে তিতিরের মনটা তো ফ্রেশ হয়েছে, একটু হলেও ভালো আছে আগের চেয়ে। কিন্তু তখনও মুগ্ধ জানে না কি চলছিল ওর মনের মধ্যে। পরদিন দুপুর 11টা-12টার দিকে তিতির হুট করে রান্নাঘরে গিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে, এখন রান্না করছি পরে বলিস, ইটস আর্জেন্ট। মা ওর দিকে ফিরে বলল, কি বল? আমি প্রেগন্যান্ট। মায়ের হাত থেকে খুন্তিটা পড়ে কয়েকবার উল্টি পাল্টি খেয়ে একসময় থেমে গেল। তিতিরের এক ফোঁটা ভয় করলো না, বরং কথাটা বলতে পেরে বেশ হালকা লাগলো। মা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে শীতল গলায় বলল, কি করে হলো এসব? তিতির তো আকাশ থেকে পড়লো, নিজের মেয়েকে কেউ এসব জিজ্ঞাসা করে? এমনি লজ্জা লাগছে, আবার ডিটেল জানতে চাচ্ছে। এমন তো না যে মা জানে না কি করে মানুষ প্রেগনেন্ট হয়। ওকে চুপ থাকতে দেখে মা আবারও জিজ্ঞাসা করলো, কি করে হলো? আমরা তো বিয়েটা ভেঙে দিয়েছিলাম, এ বিয়ে কখনো সম্ভব না, যোগাযোগ রাখিস না, তুইও তো বলেছিলি যোগাযোগ নেই, তাহলে প্রেগনেন্ট হলে কি করে? তিতির মনে মনে ভাবল, ও আচ্ছা মা এই ব্যাপারে জানতে চেয়েছে। বলল, আমাদের মধ্যে আবার যোগাযোগ হয়েছে মা, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না। এই অকাশ কোথায় করেছিস? ওই বদমাইশটা তোকে হোটেলে নিয়ে গেছে? তিতির লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, কিন্তু মাঝপথে থেমে গেলে হবে না, ওকে বলতেই হবে। বলল, না মা ওর বাসায়। কি করে হয় এসব? দেশে কি প্রোটেকশন ছিল না? তিতির লজ্জায় এবার মরেই যেতে ইচ্ছা করছিল, চুপ করে রইল। মা একটু থেমে আবারও বলল, আমি আগেই বুঝেছিলাম এই ছেলে সুবিধার না। তিতির যে কোনো মূল্যে মুগ্ধকে চায়, বুকে সাহস রেখেই বলল, মা ও তো জোর করে আমার সাথে কিছু করেনি, যা হয়েছে আমার সজ্ঞানের স্বইচ্ছায় হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে মা এ ব্যাপারে আর কথাই বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে বলল, তুই প্রেগন্যান্সির কথা জানলি কি করে? টেস্ট করিয়েছি। বাহ, আমার মেয়ে দেখছি অনেক অ্যাডভান্স। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যেন মা এটা জিজ্ঞাসা না করে যে কোথায় টেস্ট করিয়েছে, তাহলে তো মহাবিপদ। ঠিক তখনই মা জিজ্ঞাসা করলো, কি কোথায় টেস্ট করিয়েছিস? হসপিটালে। কয় মাস? কি বলবে আন্দাজে বলে দিল, আহ 2 মাস হবে। এরকম আন্দাজে বলছিস কেন? ঠিক করে জানিসও না, আবার মা হতে যাচ্ছে, যত্ত সব। মা হতে যাচ্ছে এই কথাটা শুনে একটা অদ্ভুত ফিলিংস হলো, ফিলিংটা এত জোশ। ওকে নিশ্চুপ দেখে মা বলল, কবে টেস্ট করিয়েছিস? 1.5 মাস আগে। 1.5 মাস আগে মানে দ্বিতীয় মাসে যাসনি? প্রতি মাসে যেতে হয় নাকি? মা বিশ্বাস করতে না পেরে ঠপ মারছে, কিছুই বুঝতে পারছে না। তিতির মা বলল, আমি জানতাম ওই ছেলে এরকম ইরেসপন্সিবলই হবে। তিতিরের খুব অসহায় লাগলো, মা মুগ্ধকে দোষ দিচ্ছে, মুগ্ধ যদি ইররেসপন্সিবল হয় তাহলে
দুনিয়াতে রেসপন্সিবল বলে কোনো শব্দই নেই, কিন্তু তিথির কোনো প্রতিবাদই করতে পারল না। যাই হোক, বিয়ের পরে তো জানাজানি হবে যে ও মিথ্যে বলেছিল, তখন তো মায়ের ভুল ভাঙবে, তখন ঠিকই বুঝবে মুগ্ধ কতটা ভালো। দুজন একটু খারাপ হয়ে যদি সারা জীবনের জন্য দুজন এক হতে পারে তো দোষের কি। মা রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তোর ভাবিকে বল বাকি রান্নাটা শেষ করতে, আমার মাথা ঘুরছে। তোর বাপ ভাইকে এ কথা আমি কি করে বলবো আমি জানি না। মা নিজের রুমে ঢুকতে তিথির লাফিয়ে উঠল, ইয়েস মা পজিটিভ, চিন্তার চোটে বকতেও ভুলে গেছে। লাঞ্চের সময় সবাই স্বাভাবিক, তার মানে মা এখনো কাউকে কিছু বলেনি। মাকে চিন্তিত দেখালো, চুপচাপ খেয়ে উঠে গেল। লাঞ্চ শেষ করে তিথির নিজের রুমে গিয়ে দরজা আটকালো, এরপর মুগ্ধকে কল করলো। মুগ্ধ ফোন ধরেই বলল, তিথির পরে কল করছি, এখন একটু ব্যস্ত আছি। শোনো শোনো, এক মিনিট দাও না, শুধু একটা কথাই বলবো। আচ্ছা বলো। তুমি বাবা হতে চলেছো। মুগ্ধ অবাক হয়ে বলল, হোয়াট? তিথির এ হেসে বলল, মুগ্ধ কিছু বলার আগে একটা মেয়ের মিষ্টি গলা পাওয়া গেল। মুগ্ধকে বলল, নো, এসেছে তো কি হয়েছে, বসতে বলেন, চা কফি খাওয়ান, আমি ডেকে নিব, আপনি এখন যান। তারপর মুগ্ধ বলল, হ্যাঁ বলো কি হয়েছে, ইন শর্ট বলবে, ক্লায়েন্ট বসে আছে, আমি মিটিং এ বসবো। ও সরি, আমি দুষ্টুমি করছিলাম। না এটা শুধু দুষ্টুমি না, কাহিনী কি, তাড়াতাড়ি বলো। আরে সিরিয়াসলি, এটা দুষ্টুমি ছিল, তুমি ফ্রি থাকলে দুষ্টুমিটা আরেকটু কন্টিনিউ করতাম। জাস্ট তোমাকে এই ফিলটা দেওয়ার জন্য যে বাবা হচ্ছে শুনলে কেমন লাগে, হোক না মিথ্যা মিথ্যে। এরকম হলে আমি বিজি শুনেও এক মিনিট চাইতে না বলার জন্য। হোক না মিথ্যে মিথ্যে। আরে না রে বাবা, সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি এরকম বিজি। আরে তুমি কি বাবা হওয়ার মতো কিছু করেছো যে বাবা হবে? না। তাহলে যাই হোক, ওই মিষ্টি কণ্ঠি মেয়েটা কে? আমার কলিগ। তো ওরকম ঝাড়ি মারলে কেন, মিষ্টি করেই তো বলতে পারতে। অফিসের কলিগ, আমার খড়ের বউ না যে মিষ্টি করে কথা বলবো, আর ও ঝাড়ি আরেকটা খাবে, আমি না বলার পরে ও ভেতরে আসার জন্য, যেতে বলার আগ পর্যন্ত বেহায়ার মতো দাঁড়িয়ে থাকার জন্য, কারণ ও দেখছিল আমি ফোনে কথা বলছি। কেউ ফোনে কথা বলার সময় তার সাথে কথা বলতে হয় না, এটা নর্মাল ম্যানার, এইটুকু না জেনে চাকরি করতে চলে আসলে তো হবে না। থাক এত বকাবকি করো না, এটাই সিস্টেম। আমার বস আমাকে ছাড়বে, আমি আমার জুনিয়রকে ছাড়বো, ও আবার ওর জুনিয়রকে গিয়ে ছাড়বে, এই হায়ারার্কি সব জায়গায় আছে। আচ্ছা বাবা, আচ্ছা মাথা ঠান্ডা করো, এতটা মাথা গরম করার মতো কিছু হয়নি, তুমি আসলে বাবা হচ্ছ না, আমি দুষ্টুমি করছিলাম, তুমি যাও মিটিং এ বসো। এই কথা বলে তিথির একটা চুমু দিল। মুগ্ধ বলল, এসবে আমার কিছু হয় না, লাইভ লাগে আমার। গতকালই তো লাইভ দিলাম। হ্যাঁ সেটা তো অনেক আগে। আচ্ছা ঠিক আছে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, বাই বাই। কিন্তু কিছু গাবলা আছে, রাতে দেখছি ব্যাপারটা। এই কথা বলে মুগ্ধ ফোন রেখে দিল। বিকালে মা এসে দরজায় নক করলো। তিথির দরজা খুলতে মা বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। কেন? কেন মানে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ওই ইরেসপন্সিবিলিটা তো তোকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি। নিয়েছো তো মা? নিয়েছি তো টেস্ট করাতে, 2 মাস হয়ে গেছে অথচ একবারও চেক আপ করাতে নেয়নি। যখন তখন তো ও অবশ্যই ইরেসপন্সিবল। যাই হোক এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এই কথা বলে মা চলে গেল। তিথির ভাবনায় পড়ে গেল, কি হবে এখন, ডাক্তারের কাছে গেলে তো ধরা পড়ে যাবে ও আসলে প্রেগনেন্ট না, তখন কি করবে? মুগ্ধকে ফোন করে যে বুদ্ধি চাইবে সেটাও সম্ভব না, ও এখন মিটিংয়ে, ফোনটা নিশ্চিত সাইলেন্ট করা, তবুও একটা ফোন করলো, মুগ্ধ ধরলো না। টেনশনে তিতিরের গা কাঁপছে, এতদূর এসে ধরা খেয়ে প্ল্যানটা ভেস্তে যাবে ভাবতেই তিতিরের কান্না পেল। ইস, কেন মিথ্যার উপর ভর করে ব্ল্যাকমেল করতে গেল? মুগ্ধকে বলে সত্যি সত্যি প্ল্যান করে প্রেগনেন্ট হতো, তারপর না হয় ব্ল্যাকমেলটা করতো, এত তাড়াহুড়ো তো কিছু ছিল না। উফ কী হবে এখন, এইসব চিন্তাভাবনার মধ্যে তিতিরের মনে এই কথাটাই এলো যে ডাক্তারকে রিকোয়েস্ট করে যদি ম্যানেজ করা যায়, সে যদি মাকে সত্যিটা না বলে তাহলে তো আর কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো ডাক্তার কি সেটা করতে রাজি হবে? কেন হবে না, যদি সেভাবে বোঝানো যায়, কিন্তু আলাদা করে কথা বলার সুযোগটাই যদি না পায়, পাবে না কেন? ও বলবে যে ওর মায়ের সামনে লজ্জা লাগছে, তাহলে তো ডাক্তারও মাকে সামনে রাখবে না। অবশেষে এই ভরসায় তিতির বের হলো, মা একটা কথাও বলল না পুরো রাস্তায়। তিতিরকে ওদের এলাকার একটা ক্লিনিকে নিয়ে আসা হয়েছে। ডাক্তারের চেম্বারে ঢুকে তিতিরের চক্ষু চড়ক কাজ, ইমানটি, এটাই ইমানটির ক্লিনিক তাহলে? ডাক্তার ইমা তিতিরের মায়ের বান্ধবী, একে কি করে কনভিন্স করবে ও? হায় খোদা, মানুষ নিজের অবিবাহিত মেয়ের প্রেগনেন্সি চেক আপ করাতে পরিচিত মানুষের কাছে যে এই প্রথম দেখল, সবাই তো
এরকম কেসে লুকিয়ে চুরিয়ে অপরিচিতদের কাছে যায় গোপন রাখার জন্যে। চেম্বারে ঢুকে বসার পর তিতির বলল, মা তুমি বাইরে যাও। ডক্টর ইমা বলল, ওর বোধ হয় লজ্জা লাগছে, স্বাভাবিক, প্রথমবার তো, তাই বাইরে অপেক্ষা করো, আমি ডেকে নেব। তিতিরের মা বলল, না না আমি বাইরে যাব না, ওর মোটেও লজ্জা লাগছে না, আমার চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে সব কথা বলছে, ওর লজ্জা শরম সব গেছে, যে মেয়ে বিয়ে না করে কারোর সাথে শুতে পারে তার আবার কিসের লজ্জা। এই কথা শোনা মাত্রই তিতিরের চোখ ফেটে কান্না এলো, একটা শব্দও করল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, যেন পানি না রক্ত। ডাক্তার ইমা বলল, আচ্ছা মাথা ঠান্ডা কর, কি সব বলছিস, তুই বাইরে যা তো, আমি দেখছি। মা অনিচ্ছা সত্ত্বেও বাইরে চলে গেল। তিতির কাঁদতে কাঁদতে উঠে এসে ডক্টর ইমার পা জড়িয়ে ধরে বলল, নিয়েছে তো মা, আন্টি প্লিজ আমাকে বাঁচান। আরে আরে করছো কি, পা ছাড়ো, এই পাগলি মেয়ে, কি হয়েছে? আন্টি আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না, 6 বছরের সম্পর্ক আমাদের, অনেকদিন ধরে অনেকভাবে চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না, তাই আমি এবার প্রেগনেন্সির কথা বলেছি, আসলে আমি প্রেগনেন্ট নই, আমার বয়ফ্রেন্ড এসব করার মতো ছেলেই না, কিন্তু প্লিজ আন্টি আপনি মাকে সত্যি কথাটা বলবেন না। হে কি, কিন্তু আমি কি করতে পারি? আপনি শুধু বলবেন সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি যে প্রেগনেন্ট না সেটা প্লিজ বলবেন না। আরে আগে পা তো ছাড়ো। ডক্টর ইমা তিতিরকে টেনে উঠিয়ে পাশের চেয়ারটাতে বসালো, বলল, তিতির আমি এটা কি করে লুকাবো বলো, তোমার মা তোমাকে এখানে এনেছে অ্যাবর্শন করাতে। তিতিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। উনি আরো বলল, তোমাকে কথাটা বললে তুমি কি আসতে, তাই চেকআপের কথা বলে এনেছে। তিতিরের কান্না আরো বাড়লো। ডক্টর বলল, বাচ্চাদের মতো কান্না করো না, এইসব না করে বাবা মাকে বোঝাও যে তুমি তোমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চাও। অনেক বুঝিয়েছি আন্টি, কোনোটাতেই কাজ হয়নি বলে আজ এই পথ বেছে নিয়েছি। তিতির যেভাবে তুমি এখানে এসে আমার পা জড়িয়ে ধরেছো, আমি বুঝতে পারছি ব্যাপারটা, বড্ড মায়া লাগছে, কিন্তু আমি কি করব মা, আমার যে কিছুই করার নেই, তাও ভাগ্য ভালো যে তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হওনি, হলে একটা জীবন এই পৃথিবীতে আসার আগেই মা মেরে ফেলা হতো, আমি মায়ায় পড়ে না করলেও তোমার মা তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেত। তিতির কেঁদেই চলেছে। ডক্টর আন্টি আবারও বলল, শুধু তোমার মা বলে কথা না, আমার এই ক্লিনিকে কয়েকদিন পরপরই এরকম মায়েরা আসে, তাদের মেয়েদের নিয়ে অ্যাবর্শন করাতে, আজকাল অহরহ ঘটছে এইসব, কাউকে তো দেখলাম না মেনে নিয়ে মেয়ের পছন্দ মতো বিয়ে দিয়েছে, আমি একজন মা বলেই হয়তো বুঝি, কোনো মায়েরাই এসব মানতে পারে না, নিজের যখন মা হবে তখন বুঝতে পারবে, আসলে মায়েরা চিন্তা করে যে ছেলে বিয়ের আগে এসব করতে পারে তারা আর যাই হোক ভালো ছেলে না, তাই বিয়ে দিতে রাজি হয় না, প্রত্যেকটা মাই চায় তার মেয়ে ভালো থাক, ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক, টাকা পয়সা লেখাপড়া চাকরির যোগ্যতা সব কিছু আগে দেখে চরিত্র, তাই তার মেয়ে যত ভালো জীবনযাপন করার আশায়, তাই বলছি এভাবে বাবা মাকে বিয়ে রাজি করানো যায় না। কি করবো আন্টি, কোনোভাবেই বোঝাতে পারছিলাম না, আমি তো পারতাম ইচ্ছে করলেই পালিয়ে ওকে বিয়ে করতে, ওদের বাসার সবাই রাজি, আমাদের কোনো প্রবলেমই হতো না, কিন্তু বাবা মায়ের কথা ভেবেই তো পারিনি, যাদের কথা ভেবেই নিজে কষ্ট পাচ্ছি আরেকজনকে দিচ্ছি, তারা কি পারে না একটু আমার কথাটা ভাবতে? হ্যাঁ সেটাই ভাবছিলাম আমি, কিন্তু তুমিও মা খুব বাজে একটা ওয়ে খুঁজেছো, কিভাবে হবে না অন্যভাবে বোঝাও। ডক্টর আন্টি মাকে ডেকে বলল, তোর মেয়ে প্রেগনেন্ট না, শুধুমাত্র তোদেরকে বিয়েতে রাজি করানোর জন্য এই কথা বলেছে, ও ছেলেটাকে প্রচন্ড ভালোবাসে, বুঝতে পারছিস একটা মেয়ে কখন ভয় ঢোল লজ্জা শরম বিসর্জন দিয়ে কথাটা বলতে পারে, কতটা ভালোবাসলে, তাছাড়া ও তো পারতো পালিয়ে গিয়ে বিয়ে করতে, তা না করে তোদেরকে রাজি করানোর চেষ্টা করছে, এবার মেনে নেবোন। তিতিরের মা তখন তিতিরকে শরীরের সব শক্তি দিয়ে একটা চড় দিল, তারপর ওকে হাত ধরে টেনে নিয়ে রিক্সায় উঠিয়ে সোজা বাসায়। পুরো রাস্তা একটা কথাও বলল না, হাতটা শক্ত করে ধরে রইল শুধু। বাসায় ঢুকে এক সেকেন্ড দেরি না করে নিজের ঘরে চলে গেল, তিতিরও গেল নিজের ঘরে, কিন্তু দরজা আটকালো না। এমন সময় ফোন এলো মুগ্ধর, এখন ধরতে সাহস পেল না, মা যদি আসে, ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। মা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে সেই 3 ফিটের কাঠের স্কেলটা নিয়ে এলো, যে স্কেলটা ছোটবেলায় বানানো হয়েছিল তিতিরের ছবি আঁকার জন্যে, এক পাশে একটু ভেঙে যাওয়ায় ওটা আর তিনি ব্যবহার করতে দেয়নি তিতিরকে। আজ সেই বহু বছরের অব্যবহৃত স্কেলটাতে ইচ্ছে মতো মারলো তিতিরকে। তিতির বরাবরই সবার খুব আদরের ছিল, কেউ কখনো গায়ে হাত তুলেনি, মুগ্ধর কথা জানার পর কয়েকটা চড় থাপ্পড় খেয়েছে বটে, কিন্তু এখন মারের সাথে পরিচিত ছিল না তিতির।
মা এতই পাগলের মতো মারছিল যে কখন তিতির ফ্লোরে পড়ে গেছে সেদিকে খেয়ালই করেনি। তিতির একটা কথাও বলল না, নীরবে কাঁদতে লাগলো। শুধু এত জোরে মারার পরও চিৎকার করছে না বলে মা আরও জোরে জোরে মারছিল। প্রথমে ভাবি আর চম্পা ছাড়া কেউ বাসায় ছিল না থামাবার মতো। ভাবি থামাতে আসায় মা ভাবিকে এমন ধাক্কা দিল, ভাবি গিয়ে পড়ল দরজার উপরে, মাথায় ব্যথা পেল আর আগাতে সাহস পেল না, কাঁদতে লাগলো। শুধু চম্পা তো এগুলোই না, দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছিল। মায়ের শরীরের সব শক্তি একসময় শেষ হয়ে গেল, এবার সেও কাঁদতে লাগলো। একসময় বাবা এলো, চম্পা দরজা খুলেই বলল, বাবা অস্থির হয়ে বললেন, কি হয়েছে তিতিরের? চম্পা বাবাকে নিয়ে এলো তিতিরের ঘরে। মেয়েকে ফ্লোরে মরার মতো পড়ে কাঁদতে দেখে বাবা ছুটে এলেন। কি হয়েছে মা, কি হয়েছে? তিতিরের গায়ে স্কেলের দাগ বসে গেছে। তিতির কিছুই বলতে পারলো না, শুধু হিচকি দিয়ে কাঁদতে লাগলো। ভাবি বলল, বাবা তিতির আর মা বাইরে গিয়েছিল, ফিরে এসে হঠাৎই মা তিতিরকে মারতে লাগলো, কেন তা জানি না। এমন সময় তান্নাও রুমে ঢুকলো। মা যখন তিতিরকে মারতে শুরু করে ভাবি তখনই তান্নাকে ফোন করেছিল। ফোন পেয়ে তান্না দৌড়ে এসেছে। তান্না তিতিরকে ধরে উঠে বিছানায় শুয়ে দিল। বাবা এবার মাকে ঝাড়ি দিয়ে বললেন, তুমি আমার মেয়েকে এভাবে মারার সাহস কোথা থেকে পেলে? ও কি করেছে? ও মুগ্ধের সাথে বিয়ের কথা বলেছে তো, এ আর নতুন কি, তাই বলে এভাবে মারবে তুমি? মাকে চুপ থাকতে দেখে তান্না বলল, কি হলো মা, বলছো না যে এভাবে মারলে কেন ওকে? ইস, দাগ বসে গেছে। তান্নাও কেঁদে ফেললো। বাবা আবারও জিজ্ঞাসা করলো, বের করে দিবে বাসা থেকে? আমার মেয়েকে জানোয়ারের মতো মেরে এখন চুপ করে বসে কাঁদছে। মা আঁচল দিয়ে চোখ মুছে পুরো ঘটনাটা বলল। সবাই কয়েক সেকেন্ড চুপ। সবার আগে কথা বলল তান্না, চোখ মুছে কান্না থামিয়ে বলল, শোন তুই যদি ভাবিস যে এইসব করলে আমরা তোকে ওই হারামজাদার সাথে বিয়ে দেব, তাহলে ভুল ভাবছিস। কোনো কিছু করে লাভ হবে না, এটা অসম্ভব। তোর মায়ের প্রতি সম্মান না থাকতে পারে, আমার আছে, আমাদের আছে। বাবা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মা বলল, ওকে যদি বিয়ে করতেই চাস তো চলে যা ওর কাছে, আমরা তো তোকে আটকে রাখিনি। ভাববি তোর বাপ মা ভাই কেউ নেই, আমরা ভাবো আমাদের কোনো মেয়ে নেই। তিতির কথা বলতে পারছিল না, সারা শরীর ব্যথায় বিষের মতো হয়ে আছে। অনেক কষ্টে বলল, আমি গেলে তো অনেক আগেই যেতাম, আমাদের পারমিশন ছাড়া বিয়ে করব, তোমাদের পারমিশন ছাড়া বিয়ে করব না বলেই তো মানতে চাইছি, প্লিজ মা মেনে নাও না। তান্না ঘর থেকে বের হওয়ার আগে বলল, ও সদ্যের সীমা ছাড়িয়ে গেছে, মেরে ফেলো, আমার আর কিছু বলার নেই। মা তিতিরকে বলল, তোকে পেটে ধরেই বড় পাপ করেছি আমি। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল, শুধু চম্পা ঘরের এক কোণায় বসে কাঁদতে লাগলো। তিতির উপর হয়ে শুলো, পিঠটা বিছানায় রাখতে পারছে না। পিঠের এমন কোনো জায়গা নেই যে স্কেল পড়েনি, কোথাও কোথাও একই জায়গায় বারবার পড়েছে। উপর হয়েও ব্যথা অনুভব করলো বুকে, পেটেও বোধহয় দু একটা লেগেছে। বাবা এসে এভাবে দেখে অস্থির হয়ে পড়েছিল, ভাইয়া এসে ওর গায়ের দাগ দেখে কেঁদে ফেলেছিল, কিন্তু মনের ভেতর এর চেয়েও যে কত ব্যথা আর দাগ রয়েছে তার খবর তো কেউ রাখে না। তিতির বালিশের নিচ থেকে ফোনটা বের করলো, বেশ কয়েকবার কল দিয়েছে। মুগ্ধ তিতির বলল, চম্পা দরজাটা লক করে চলে যা। চম্পা চুপচাপ দরজা লক করে বেরিয়ে গেল। তিতির ফোন দিল মুগ্ধকে। মুগ্ধর গলায় আতঙ্ক, তিতির কি হয়েছে তোমার? ফোন করলে তখন আমি মিটিংয়ে ছিলাম, পরে এতবার ফোন করলাম ধরলে না? তিতির গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এরকম তো আগেও হয়েছে। হ্যাঁ, কিন্তু আজ আমার মনটা কেমন করছিল, কি হয়েছে বলো তো? বাবা মা ভাইয়া সবাই আমার রুমে ছিল, তাই ধরতে পারিনি। কেন, তুমি কি অসুস্থ? আর ভয়েসটা এমন লাগছে কেন, দুপুরে তো সুস্থই ছিলে, কি হলো এর মধ্যে? বলবো নে, তুমি কোথায়? অফিসে। এখনো বাসায় যাওনি? না, আটটার মতো বেজে যাবে বের হতে, অনেক কাজ। তুমি বলো না কি হয়েছে। বাসায় যাও, তারপর বলবো। না তিতির, আমার টেনশন হচ্ছে, বলো প্লিজ, না হলে কাজে মন বসাতে পারবো না। তুমি নতুন কিছু না, তোমার আমার ব্যাপারটা নিয়েই বাসায় আবার একটু ঝামেলা হয়েছে। তিতির তোমাকে কি মেরেছে? তিতিরের কান্না পেল, কি করে পারে ও সব কিছু বুঝতে। মুগ্ধ আবারও বলল, কি হলো, চুপ করে আছো কেন, তোমাকে কি মেরেছে? তিতির ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। মুগ্ধ বুঝি কিছু একটাতে ঘুষি দিল, প্রচন্ড শব্দ হলো আর বলল, উফ, এটাই শুধু বাকি ছিল। মুগ্ধর গলাটা রাগে কাঁপছে, তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, কে মেরেছে, নাকি সবাই মিলে? মা। কি দিয়ে মেরেছে? স্কেল। কি এমন বলেছিলে?
ডিটেইলটা রাতে বলি। আচ্ছা, তোমাকে কি অনেক মেরেছে? মুগ্ধ এমন ভাবে বলল যেন ওর গায়ে ব্যথা লাগছে। তিতির হেসে ফেলল, বলল, মোটামুটি, কিন্তু তুমি আহ্লাদ করছো বলে ব্যথাটা কমে যাচ্ছে। আমাকে সান্ত্বনা দিও না তো। এখন তুমি সামনে থাকলে আমার কপালে একটা কিস করতে, তাই না? ধুর, কি সময় কি কথা! আমাকে একটা কিস করো, দেখবে আমার অর্ধেকটা ব্যথা চলে যাবে। ফোনের মধ্যে কিস করতে পারি না আমি, ফোনে কিস করে লাভ কি? তুমি কি পাবে? হুম, পাবো। মুগ্ধ একটা কিস করল। তিতির বলল, তুমি এত দুষ্টু কেন বলো তো? কেন? এই যে কিস করতে বললাম কপালে আর ঠোঁটে করলে। মুগ্ধ হেসে দিল। তিতির যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এসব বলছে তা বুঝতে বাকি রইল না মুগ্ধর। ব্যথায় কুঁকড়েছিল তিতির, রাতে খেতে গেল না, কেউ ডাকতেও এলো না। 10টার দিকে ফোন দিল মুগ্ধ। তিতির বলল, বাসায় গিয়েছো? হ্যাঁ। ফ্রেশ হয়েছো? হুম। খেয়েছো? তুমি তো জানো তিতির, আমি এত তাড়াতাড়ি খাই না। যাই হোক, এখন তো বলো কি এমন বলেছিলে যে মা তোমাকে এত মারলো? সকালে মাকে প্রেগন্যান্সির কথা বলা শুরু করে পুরো ঘটনাটা তিতির মুগ্ধকে খুলে বলল। শুধু মারের ব্যাপারটা ডিটেলে বলল না, বললে শুধু শুধু অনেকটা কষ্ট পাবে মুগ্ধ। সব শুনে মুগ্ধ বলল, যেটুকু আশা ছিল রাতেও পানি ঢেলে দিলে। মানে? তোমার ফ্যামিলির কাছে তুমি আমাকে আরো খারাপ বানিয়ে দিলে। কিভাবে? শেষে তো জানলই যে আমি প্রেগন্যান্ট না। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি প্রেগন্যান্সির কথা বলতে পেরেছো, যেহেতু আমি তোমার সাথে করেছি, এটাই ভাবছে মা, তুমি দেখে নিও। রাগ করো না প্লিজ, আমি বুঝতে পারিনি এমন হবে। আমি ভেবেছিলাম এবার রাজি হয়ে যাবে। তুমি আমার সাথে একবার ডিসকাস করে নিতে পারতে, তাহলে তো আমি নিষেধ করতাম। সরি, আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হায় রে আমার সারপ্রাইজিং প্রিন্সেস রে, সব কিছুতেই কি সারপ্রাইজ দেয়া লাগে? লাগে না, বরং লাইফের বড় বড় ডিসিশন দুজনে মিলে নিতে হয়। সরি, এমন আর কখনো হবে না। এরপর থেকে সবকিছু তোমার সাথে ডিসকাস করে করব। সেই সুযোগটা তুমি পাবে কোথায়? আমার সাথে তো তুমি থাকতেই পারবে না, কদিন পর তোমার বিয়ে হয়ে যাবে অন্য কারো সাথে, আর আমারও। তিতিরের প্রচন্ড কান্না পেল কিন্তু কাঁদল না। মুগ্ধ বলল, তিতির, কাল একটু দেখা করবে? কখন? দিনের বেলায় তো পারবো না, অফিস থেকে তাড়াতাড়ি বের হলে 5-6টা বাজবে, ধানমন্ডি যেতে আরো 1 ঘন্টা। তার মানে সন্ধ্যাবেলা? ঠিক আছে, পারবো। পরের দিন সন্ধ্যাবেলা ওদের দেখা হলো। তিতিরের সারাটা শরীর ব্যথা হয়ে আছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। তিতির গলির সামনে থেকে মুগ্ধ ওকে পিক করে নিল। তারপর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতেই তিতির বলল, এখানে যাব না। তাহলে কোথায় যাবে বলো? কোন নদীর পাড়ে? কোন নদীর পাড়ে রাত্রিবেলা সেফ না, নদীর পাড়ে অন্য কোনো দিন নিয়ে যাব। আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাচ্ছি না, এমন কোথাও যেতে চাচ্ছি যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। এমন জায়গা এখন কোথায় পাবো? গাড়িতেই থাকি, গাড়িটা কোথাও পার্ক করো। কতক্ষণ থাকতে পারবে? 9টা। বাসায় প্রবলেম হবে না? আমার খোঁজ খবর আজকাল সেভাবে কেউ রাখে না, ভালো মতো বুঝে গেছে আমি আর যাই করি পালাবো না। 9টার মধ্যে বাসায় না গেলে ফোন করবে। মুগ্ধ একটানে হাতের ঝিল চলে গেল। পৌঁছে জিজ্ঞাসা করল, নামবে? না। মুগ্ধ অভ্যাস বশতই কথা বলতে বলতে তিতিরের একটা হাত নিজের কোলের মধ্যে নিচ্ছিল। তিতির হাতটা দিতে সংকোচ করছিল, কিন্তু ততক্ষণে মুগ্ধ দেখে ফেলেছে ওর হাতে মারের দাগগুলো নীল হয়ে আছে। রাগে দুঃখে ক্ষোভে মুগ্ধর কান্না পেল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, আর কোথায় মেরেছে? এত কিছু হিসাব করে কি মেরেছে? ইচ্ছে মতো মেরেছে, পরে গিয়েছে, পড়ে গিয়েছিলাম তাই পিঠেই বেশি লেগেছে। উল্টো ঘোরো। কেন ঘোরো তুমি? মুগ্ধর চোখ মুখ শক্ত। তিতির জানে কেন মুগ্ধকে ঘুরতে বলছে, কিন্তু এখন ওর কথা না শুনলে এত তুলকালাম বাঁধাবে। তিতির এসব ভাবতেই মুগ্ধ তিতিরকে ধরে উল্টো ঘুরিয়ে চুলগুলো সরালো, সাথে সাথেই দেখতে পেল ঘাড়ের উপর মারের দাগ। মুগ্ধ তিতিরের কামিজের চেনে হাত দিতে তিতির বলল, কি করছো? একদম চুপ। তারপর মুগ্ধ চেনটা খুললো, পুরো পিঠটা দেখে শিউরে উঠলো। পিঠে এক ফোঁটা জায়গা নেই যেখানে দাগ নেই, একটা দাগের উপর বাঁকা হয়ে পড়েছে আরেকটা দাগ, সারা শরীরটাই নীল হয়ে আছে। এটাকে মার বলে না, এটাকে বলে পেটানো। এলো পাথারি পিটিয়েছে ওকে। এই দৃশ্য দেখা মাত্রই রাগে মুগ্ধর কপালে দুপাশের রগ দুটো ফুলে উঠল, দাঁতে দাঁত কাটলো, অতঃপর চোখ ভরে গেল, জলে চেনটা লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসে বাইরে তাকালো। তিতির ওকে স্বাভাবিক করার জন্যে জড়িয়ে ধরলো। সেই ফাঁকে মুগ্ধর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে তিতির দেখার আগে তা নিজের হাতে মুছে ফেললো। তিতির বলল,
এই এত কিপটামি করছো কেন? হোল্ড মি, ধরার জন্য জায়গা থাকা লাগবে তো, কোথাও তো বাদ রাখিনি। মুগ্ধর গলা কাঁপছিল। তিতির ওকে আরো ভালো করে জড়িয়ে ধরলো, তারপর মুগ্ধ তিতিরকে খুব সাবধানী হাতে আলতো করে জড়িয়ে ধরল। মুগ্ধ ধরতেই তিতিরের পিঠে ব্যথা লাগলো, কিন্তু অন্তরে লাগলো হাজারো ফুলের ছোঁয়া। তিতির বলল, এরকম আরো হাজারবার মার খেয়েও যদি তোমাকে পাওয়া যায় তাহলে আমি তাতে খুশি মনে রাখি। মুগ্ধ বলল, এইটুকুন একটা মেয়ে তোমার কত ধরছো, আল্লাহ তোমাকে অনেক সুখী করবে দেখো। সেই সুখটা তুমি ছাড়া যেন না হয় সেই দোয়াটা করো। মুগ্ধ হাসলো, তিতির জিজ্ঞাসা করল, হাসছো যে? এমনি। সেদিন বাসায় এসে রাতের বেলা লুকিয়ে চোখের জল ফেলল মুগ্ধ। ওর অসহায়ত্ব অপরগতার মাথা গরম করে করা ভুলের কারণে আজ তিতির এতটা শাস্তি পাচ্ছে, নিজেকে মনে হলো নর্দমার কীট। তারপর কদিন ধরে মুগ্ধ অনেক চিন্তা ভাবনা করল। তিতিরের সাথে ঠিকমতো কথা বলল না, দেখা করল না। তাই সপ্তাহখানেক পর এক ছুটির দিনে সকালে তিতির হুট করে গিয়ে উপস্থিত হলো মুগ্ধর বাসায়। পিউ দরজা খুলে ওকে দেখে জড়িয়ে ধরল, ভাবি হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ, কতদিন পর তোমাকে দেখলাম, ভেতরে আসো। কেমন আছো পিউ? ভালো, তুমি কেমন আছো ভাবি? আমিও ভালো। আন্টি কোথায়? মা রান্নাঘরে, দাঁড়াও ডেকে আনছি। ততক্ষণে মা নিজেই চলে এলো কে এসেছে দেখার জন্য। তিতিরকে দেখেই বলল, ও মা, এ আমি কাকে দেখছি, আমার মা। যে তিতির সালাম দিয়ে বলল, কেমন আছেন আন্টি? ভালো মা, তোমার চেহারাটা দিন দিন এমন কেন হয়ে যাচ্ছে মা? জীবনে যাই হয়ে যাক, সেটা তোমাকে দেখলে যেন কিছুতেই বোঝা না যায় মা, একটু নিজের যত্ন নিতে হবে। চেষ্টা করো আন্টি। অলওয়েজ স্ট্রং থাকবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিতির চুপ করে রইল। মা আবারও বলল, চলো নাস্তা করবে। চেষ্টা তো করি আন্টি। আন্টি আমি নাস্তা করে এসেছি, আমি এখন কিছু খাবো না, দুপুরে খাবার, দুপুরে ভাত খাবো একসাথে। আচ্ছা ঠিক আছে, মুগ্ধর কাছে যাও, ঘরেই আছে, ওঠেনি এখনো। এই কথা বলেই আন্টি রান্নাঘরে চলে গেল। পিউ তিতিরকে টেনে নিয়ে গেল ভাইয়ের ঘরের সামনে, তারপর বলল, যাও যাও, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। তিতির লজ্জা পেল। পিউ আবারও বলল, আরে ধুরো, লজ্জা পেতে হবে না গো ভাবি, তুমি যাও তো। পিউ চলে যেতে তিতির দরজা খুলে ভেতরে ঢুকলো। মুগ্ধ নেই ঘরে, ওয়াশরুমের দরজা বন্ধ, ওয়াশরুমে গেছে বোধহয়। তাহলে তিতির ব্যাগটা সোফার উপর রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আন্টি এভাবে বলল কেন, খুব কি চেঞ্জ এসেছে ওর মধ্যে? মুগ্ধ ট্রাভেল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেরিয়েই তিতিরকে দেখে অবাক হয়ে গেল। তিতির ওর দিকে তাকাতে একটু অপ্রস্তুত বোধ করল, বলল, তুমি কখন এলে? কিছুক্ষণ আগে। হঠাৎ ফোন ধরছিলে না তো কি করব, আমি থাকতে পারছিলাম না। মুগ্ধ ট্রাভেলটা বারান্দায় মেলে দিতে দিতে বলল, আমাকে ছাড়াই তো থাকতে হবে সুন্দরী, থাকতে পারছো না বললে তো আর হবে না। এভাবে বলছো কেন? তিতির দাঁড়িয়েছিল মুগ্ধ তিতিরের উল্টো পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমি এতদিন খুব সিরিয়াসলি চিন্তা করলাম সবটা নিয়ে। আমি আগেই জানতাম তান্না কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তোমার বাবা মায়ের আশায় ছিলাম যদি কখনো তাদের মন গলে। কিন্তু তোমাকে যেদিন মারলো সেদিন থেকে আমি বুঝে গিয়েছি তাদের মন কখনো গলবে না। তাই যদি হয় তাহলে আমাদের আর যোগাযোগ না রাখাটাই উচিত, সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তিতির মুগ্ধর কাছে গিয়ে ওর বুকে হাত রেখে বলল, এমন কথা বলো না প্লিজ। আমি না ভেবে বলছি না, গত এক সপ্তাহ ধরে দিন রাত আমি এসব নিয়েই ভেবেছি তিতির। বাবা মা না মানলে কি আমরা আমাদের মতো সম্পর্ক রাখবো? সেটা তো আর তারা আটকাতে পারবে না। না তিতির, এভাবে সম্পর্ক রাখা যায় না। তিতিরের কান্না পেয়ে গেল, বলল, তুমি এরকম কথা বলছো আমার বিশ্বাস হচ্ছে না। আমি রিয়েলিটি যা, আচ্ছা তুমি যখন কাউকে বিয়ে করবে তখন আমি নিজেই সরে যাব, কিন্তু তার আগ পর্যন্ত তো সম্পর্ক রাখাই যায়। আমি কখনো বিয়ে করব না। আমিও তো করব না, তাহলে সম্পর্কটা রাখতে দোষ কি? দোষ আছে, তোমার সাথে কথা বললে আমি কন্টিনিউয়াসলি কথা না বলে থাকতে পারি না। তোমার সাথে দেখা করলে ডেইলি দেখা করতে ইচ্ছে করে, তোমার একটু কাছে গেলে আরো কাছে যেতে ইচ্ছে করে। তাতে সমস্যাটা কি? আমি কি তোমাকে কিছুতে নিষেধ করেছি? না, কিন্তু সমস্যাটা হচ্ছে স্মৃতির পাল্লা ভারী হচ্ছে। তিতির এবার কেঁদেই ফেললো। মুগ্ধ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।